এই যে আমরা যে গ্রিডটা দেখতে পাচ্ছি, অনেক পিএইচডির উপরে দেখবেন এরকম গ্রিড করা থাকে, বুঝাতে পারছি বিষয়টা? এরকম পাইছেন কখনো? জি ভাইয়া দেখছি, হ্যাঁ, তো এই ওই গ্রিডটা যে কন্ট্রোল এইচ দিয়ে সরানো লাগে হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইগুলা মানে স্কেলের মতো আছে এটা হচ্ছে, আপনাকে দেখতে হবে 12টা আছে কিনা। আমি গতদিন যে কাজটা আমাদের ইসে দেওয়া হয়েছিল আপনাদের অ্যাসেসমেন্টে, সেটা হচ্ছে 15টা গ্রিড দেখছিলাম, মানে ওটা বুটস্ট্র্যাপ না। তা ওইটাকে দেখে যখন 15টা গ্রিড, তখন আমরা একটা ধারণা নিয়ে নিছি তাহলে এটা বুটস্ট্র্যাপের না, বাট আমরা বুটস্ট্র্যাপের মানে চোখের একটা অভ্যাস আছে বা চোখের একটা বিহেভিয়ার আছে যেটা আমরা বুঝে ফেলি যে এইটা হচ্ছে যদি মূল ওয়াইড হয় তাহলে এইটা কয়টা কলাম, এটা কয়টা কলাম, রাইট? আমরা ঠিক ওইভাবেই কাজটা করেছিলাম। আর যে ওয়েবসাইটটা ঠিক এইভাবে গ্রিডের মধ্যেই থাকবে ওইটা 100% পিক্সেল পারফেক্ট হবে, বুঝতে পারছেন? তো আপনারা এটা খেয়াল জি করবেন, ভাইয়া। বা যদি কোনো প্রবলেম থাকে এটাকে আপনারা পিএনজি বানিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। হ্যাঁ, এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি বানিয়ে নেবেন। এই যে লেয়ারে যাবেন, উইন্ডোজ থেকে লেয়ারে আসবেন, এখানে লেয়ার চলে আসলো, এই লেয়ার থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন, বুঝতে পারছেন? এবারে উপরে যা দেখতেছেন তার মধ্যে ধরেন আপনি এটাকে রিমুভ করে দিলেন, এটা নাই, আর এইটার মধ্যে কি আছে এই ইনফরমেশনটা রিমুভ করে দিলেন। এই রিমুভ করে দিয়ে আপনি কি করলেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু নাই আপনি যদি ফরম্যাটে সেভ দেন, সেভ, আর এটাকে এখানে আপনি পিএনজিতে সেভ দেন, পিএনজিতে সেভ দেন যদি, তো সেক্ষেত্রে এই সেভ করে ফেললাম। এবার এইটাকে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি কোনো পিএইচডির উপরে এটাকে প্লে করেন, কোন একটা পিএইচডির উপরে এটাকে সেট করেন, তাহলে দেখা যাবে কি এই যে এরকম ঠিক এরকম লেয়ারের মতো দেখা যাবে। তো আপনি ওই যে কোনো একটা পিএইচডি উপরে এটা সেট করলে আপনি বুঝতে পারবেন এটা আসলে বুটস্ট্র্যাপ গ্রিডে করা কি না, বুঝাতে পারছি কথাটা? জি ভাইয়া, এইভাবে চেক করতে পারেন। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে পিক্সেল পারফেক্ট কতটা করা যায়, আর ক্লায়েন্ট আসলে যদি সেরকম প্রফেশনাল ক্লায়েন্ট হয় তো পিক্সেল পারফেক্ট আপনার কাছ থেকে ও সে আদায় করে নেবে একরকম, মানে না না হবেন তো ছাড়বে না, বুঝতে পারছেন? আবার কিছু ক্লায়েন্ট আছে ওই যে বুটস্ট্র্যাপেরই না, যেরকম বুটস্ট্র্যাপে আপনি ইউজ করবেন বাট ওর মতোই বানায় দিতে হবে, তখন আপনার একটু প্যারা হবে আর কি। এগুলো কোনো বিষয় না, এগুলো হচ্ছে জাস্ট প্রত্যেকটা কাজই করতে গেলে দেখবেন এক্সপিরিয়েন্স বাড়তেছে খালি, এটা আগে করি নাই কিন্তু আমি এবার করলাম। আমার যে ক্লায়েন্ট রিসেন্ট, আমার যে ক্লায়েন্ট চলতেছে তার কাজ করতে যায় আমি প্রায় সময় আমার ব্যাজে 2 ঘন্টা 1 ঘন্টা অ্যাভারেজ ঘুমায় পুরো মাসটা এভাবেই গেছে আমার, আমার কাজ করে করে আবার এদিকে ক্লাসে আমি অ্যাটেন্ড করছি। তো আমার স্টুডেন্টরা দেখছে ওখানে ডিফারেন্ট টাইপ কোডিং, মানে কিরকম যে ব্যানারটা ব্যানারটা সে যেভাবে বানাইছে ওটাকে যদি রেসপন্সিভ করতে হয় তাহলে যে কত রকম ট্রিক্স অবলম্বন করা লাগছে, কত কোডিং এক্সট্রা করা লাগছে, বাট কিছু করার নাই তার লাগবে, বুঝাতে পারছি? এরকম থাকবে, আর এটাই হচ্ছে আপনার কাজ। আপনি যখন কোডার আপনার দ্বারা হয় না ডিজাইন পার্টে এমন কিছু থাকবে না, আর এর মধ্যে জানা দরকার এইচটিএমএল ট্যাগ, সিএসএস এক্সটিএমএল ট্যাগ অ্যাট্রিবিউট, সিএসএস এর প্রপার্টি, এই তিনটা জিনিস আপনাকে জানতে হবে আর কিছু না। আর এই প্রপার্টির মধ্যে কি কি জানলে আপনি সবকিছু ইচ্ছা মতো করতে পারবেন তার শর্ট লিস্ট আপনাদের কাছে অলরেডি আছে। ওকে, তো আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা কাজ দেই, সেই কাজটা যদি আমাকে একটু কোড করে দেখাতেন তাহলে খুব ভালো হতো। মনে করেন যারা নতুন আছেন তাদের মধ্যে কে কে আছেন মোটামুটি কোড করতে পারবেন, কে কে আছেন একটু চ্যাটিং বক্সে একটু লিখবেন। ভাই একটা কথা বলতাম, হ্যাঁ ভাই বলেন, যদি কিছু মনে না করতেন। না অবশ্যই ভাইয়া, আমরা যদি এখানে যদি দেখাইতেন, একটু একটু কাজ করাইতেন তাহলে খুব ভালো হইতো, মানে আমাদের সময় কিন্তু এমনিতেই কম, আর আমরা অনেক কিছুই শুনলেন তো, ল্যাকিং যাচ্ছে আমাদের সবার ক্ষেত্রে, এটা তো চিন্তা করতেছি অনেক জায়গা থেকেই কিন্তু খুব ভালো হইতো যদি।
এইটা যদি একটু দেখাই দিতেন, মানে এই সময়টা আমরা যদি এভাবে প্র্যাকটিস না করে, বা আপনাকে আমি আমরা পরে দেখাই দিলাম, প্র্যাকটিস করে পরে সেটা দেখাই দিলাম, কিন্তু এখন যদি না করে যদি করাইতেন তাহলে খুব ভালো হইতো মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না মানে আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা আমি চাইছিলাম যে আপনারা যদি ছোট্ট একটা পার্টের কাজ করতেন তো আমি বুঝে ফেলতাম যে আপনাদের ল্যাকিংসটা কোথায় ছিল, তাহলে আমি সেভাবে বুঝাতে পারতাম। বাট আপনি যদি বলেন না আমার কৌশলটা দেখান তাহলে আমি সেটা দেখাচ্ছি। হ্যালো, তাহলে আমি কি কোড করবো ডিরেক্ট? জি স্যার। গুড, ঠিক আছে। তো আমি সিম্পল লেআউট বুটস্ট্র্যাপের, জি স্যার, আর সময় তো অল্প। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপের লেআউট সহজ ভাবে কিভাবে চিন্তা করা যায়। আর একটা জিনিস হচ্ছে এর সাথেই আপনার মিডিয়া কোয়েরি যেটা রেসপন্সিভ, এইটাও আজকে সলভ করে দেব, পরিপূর্ণভাবে এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ফার্স্ট আপে আমরা 11টা থেকে 11টা পর্যন্ত আমরা নর্মালি বুটস্ট্র্যাপের একটা ফ্রেম শিখবো, যে এইভাবে যদি কাজ করি তাহলে প্রফেশনাল কোডিং এবং আমার মানে বেসিক যে টেমপ্লেটটা থাকে ওইখানে আমাদের কোনো কিছু নিয়ে বাদবে না। বোঝা গেছে কথাটা? হ্যালো, ঠিক আছে, ওকে। এই চারটা প্যাটার্নের বাইরে বেসিক প্যাটার্নটা নাই, এরপরে দেখা যাবে যে আপনার অপ পজিশন দিয়ে যে কাজগুলো, পজিশনটা আপনারা দেখছেন মনে হয় না? জি স্যার দেখছি। পজিশনের ইউজটা তো মোটামুটি সবাই পারেন, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আর ইয়ে স্যার, বাট মাঝে মাঝে একটু কনফিউশনে পড়ে যায়, ওজন আরেকটু আগে বলি। ঠিক আছে, এটা আমরা দেখতেছি কি করা যায়। পজিশনের ব্যাপারটা ছাড়া বাকি বাকি যে কাজগুলো আছে এগুলাই জাস্ট ফ্রেম তৈরি করার ক্ষেত্রে টোটালি বিষয়টা খুবই সহজ, সেটা আমরা একটু দেখে নেই। এবং আপনারা পিএইচডি ইউজ করতে পারেন সবাই ফটোশপ? জি ভাই মোটামুটি পারি। গুড, তাহলে আপনাদের ওই ফটোশপের দিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট ফ্রেমটা দেখাই দিলে আপনারা বুঝে ফেলবেন যে আপনাদের কাজ আসলে কি। তো ফার্স্ট হচ্ছে আমরা মাত্র কয়টা ডিভ আমরা একটু দেখে নেই, যে ডিজাইনকে আমরা যদি একটু প্রফেশনালি চিন্তা করি এখন, তো HTML 5 এর কিছু ট্যাগ আছে যেগুলো সেকশনের কাজ করে, যেমন ধরেন হেডার, তারপরে আপনার ন্যাভ, তারপরে আপনার সেকশন, তারপরে আপনার ফুটার, এই যে বিষয়গুলো আমি একটু এখানে নোট করে করে যাই। হেডার, তারপরে ফুটার, তারপরে হচ্ছে সেকশন, তারপর আসতেছে ন্যাভ, তারপর আসতেছে আর্টিকেল, তারপর আসতেছে অ্যাসাইড। এই যে এই কটাই মোটামুটি ধরেন, এই কটাই আপনি জানেন, এই এই কটার ইউজ আপনি ঠিক মতো করতে পারলেই মোটামুটি একটা অবস্থা আপনার হবে। তো এখন আমরা একটা পিএইচডি যদি দেখি, ধরেন আমরা এখানে একটা পিএইচডি কে ওপেন করলাম, পিএইচডিটা ঠিক এরকম, সরি স্ক্রিন রেকর্ড হচ্ছে স্যার, হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে, পিএইচডিটা দেখতে ঠিক এরকম একটা ডিজাইন। এখন এই ডিজাইনটা এটা হচ্ছে হেডার, মনে করেন একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট ফুটার, এটা একটা ব্যানার, তারপর আসতেছে এটা একটা ফিচারের জায়গা ওয়েবসাইটের, এখানে আছে পোর্টফোলিও, রাইট? এই যে জিনিসগুলা আছে, তো এই বিষয়টাকে আপনি যদি ফ্লোর, একটা বিল্ডিং এর ফ্লোরের মতো দেখেন তাহলে কয়টা ফ্লোর দেখতে পাচ্ছেন আপনি, কয়টা দেখতে পাচ্ছেন? পাঁচটা ফ্লোর দেখতে পাচ্ছেন, রাইট? তো এই পাঁচটা ফ্লোরকে আমরা পাঁচটা সেকশন হিসেবে আলাদাভাবে ধরে নিব। আগে আমরা প্রথম দিকে যখন চিন্তা করতাম তখন একটা টেবিল বা একটা ডিভের মধ্যে আমরা টোটাল ডিজাইন চিন্তা করতাম, নাহলে মনে হবে না, কিন্তু এখন বিষয়টা পুরো আলাদা। পাঁচটা সেকশনকে পাঁচটা ভাবে আপনি চিন্তা করবেন, কোনো একটা পার্ট যদি আপনি বাদ্য দিয়ে দেন তাহলে কোনো এক অন্য কোনো পার্টে কোনো সমস্যা হবে না, এটাই হচ্ছে আপনার সিস্টেম। তো আমরা HTML 5 গুগলকে আরো সহজ করে দেওয়ার জন্য এই কাজগুলো করছি, যে আগে এগুলো সব ডিপ দিয়ে করতাম, এগুলো কি দিয়ে করতাম, সব ডিপ দিয়ে করতাম,
বাট এখন গুগলকে একটু চেনার সুবিধাতে বলে দিছি যে প্রথম যে ডিপটা নিতাম তার নাম দিতাম হচ্ছে ক্লাস হেডার, লাস্টে যেটা নাম দিতাম সেটা ডিপটার নাম থাকতো ক্লাস ফুটার। তো এখন বুটস্ট্র্যাপকে মানে গুগলকে সহজ করার জন্য আমরা আরো বলে দিছি যে এটা ডিরেক্ট হেডার ট্যাগ নট ডিভ। একটা ডিভের বৈশিষ্ট্য কি আপনি জানেন? একটা ডিভের বৈশিষ্ট্য কে কে বলতে পারবেন? এখানে ফার্স্ট আপনাকে জানতে হবে প্রত্যেকটা ট্যাগের নিজস্ব বৈশিষ্ট্য কি আছে, তাহলে আপনি ওকে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। সেক্ষেত্রে আপনি বলেন ডিভের বৈশিষ্ট্যটা কি? ডিভ একটি ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আর ডিভ তার পাশাপাশি কাউকে বসতে দেয় না, নিচে নিচে বসে। আচ্ছা, আর এইটাই জানি আছেন যে ডিভের ওয়াইড ডিফল্ট 100%, মানে একটা ডিভ যদি আপনি লিখে ফেলেন কোনো বডির মধ্যে তাহলে টোটাল 100% ওয়াইড সে নিয়ে নেবে। কোনো একটা ডিভের মধ্যে যদি আরেকটা ডিভ লিখে দেন তার ওয়াইড না দেন তাহলে ওটা অবশ্যই 100% ওয়াইড নিয়ে নেবে, ওর কোনো বর্ডার নাই, ওর কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। এই তো অনেক কিছু আপনারা বললেন, বাকি আমি কিছু অ্যাড করে দিলাম, এগুলো আপনারা জানতেন হয়তোবা, কিন্তু নোটগুলা ইম্পর্টেন্ট মনে করেন নাই, বিদায় বলেন নাই, বাট এগুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চিন্তা করে দেখেন এইগুলো অ্যাজ এ ডিভ, এগুলো আগে ডিভের ক্লাস ছিল, এগুলো আগে কি ছিল? ডিভের ক্লাস ছিল, একটা ডিভের নাম হেডার ছিল ফুটার ছিল, আর এখন ডিরেক্ট এই ডিভটাই এখন ট্যাগ হয়ে গেছে। তার মানে এই ট্যাগের যা বৈশিষ্ট্য আর ডিভের বৈশিষ্ট্য সেম, খালি এর ক্ষেত্রে একটু আলাদা ভিন্নতা আছে, তাও বুটস্ট্র্যাপে, অন্য কোথাও না, নেভে বুটস্ট্র্যাপে, কিন্তু ডিফল্টে না। তার মানে এক একটা এক একটা পার্ট, আপনি যদি শুধু হেডার লেখেন তাহলে একটা এ মাথা থেকে মাথাটা জায়গা দখল হয়ে যাবে, এর নিজস্ব হাইট নাই, ওয়াইড নাই, ব্যাকগ্রাউন্ড কালার নাই, বর্ডার নাই। তো ডিভের মতোই কাজ করবে। হ্যাঁ, ডিভের মতো কাজ করবে। এখন সুবিধার জন্য চেনার, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যে পিএইচডিটা কেবল দেখতে পাচ্ছেন তাহলে এখানে পার্টগুলো আপনি দেখতে পাচ্ছেন না আলাদা? জি স্যার। গুড। তো এই পার্টগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকতেছি, কোনোটা হেডার, কোনোটা ফুটার, কোনোগুলো শুধু সেকশন, কোনোটা জাস্ট আর্টিকেল, যেটা আছে একটা বড় প্যারাগ্রাফ সেটাকে আর্টিকেল ট্যাগে দিচ্ছি, ফিচারগুলোকে অ্যাসাইড নামে একটা ট্যাগের মধ্যে দিচ্ছি, এইভাবে সাজাচ্ছি। তো এর মধ্যে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাস্টার যে ফিগারটা দেখতে পাচ্ছি এখানে, যে আয়তনটা দেখতে পাচ্ছি, আপনার ব্রাউজারটা ধরেন এত বড়, ব্রাউজারটা এত বড়, কিন্তু ডিজাইনটা কতটুকুর মধ্যে? একটা নির্দিষ্ট ওয়াইডের মধ্যে না? আচ্ছা, আপনারা এটা ভালো মতো জানেন, নির্দিষ্ট ওয়াইড, এই যে মাস্টার যে ডিপটা একটা মিডিল পয়েন্টে এনে রাখতেছে সেন্টারে, এবং যে মাস্টার যে ডিপটা এটা আমরা বুটস্ট্র্যাপে কোন কোন ডিপের মানে কোন ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে পারি? কন্টেইনার। গুড। আর যদি এটা পুরোপুরি এমাথাতে ও মাথা হইতো তাহলে এটা কন্টেইনার ফ্লুইড, রাইট? আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা যদি কোনো কলাম তৈরি করতে চাই সেক্ষেত্রে মাস্ট এদের প্যারেন্টস কে থাকতে হবে? রো থাকতে হবে। মানে আপনি কন্টেইনারের মধ্যে কিন্তু কলাম আনতে পারবেন না ডিরেক্ট, আপনাকে রো আনতে হবে, দেন কলাম আনতে হবে, এটা তো সবাই জানেন। ওকে, ঠিক আছে। তো এখন আমরা চিন্তা করতেছি যে কিভাবে এই চারটা প্যাটার্ন, আমি বললাম চারটা প্যাটার্ন কিভাবে আমরা সাজাতে পারি। তো আমরা এটাকে একটু সরাই রাখি, যে এর বাইরে আসলে কোনো কিছুই আপাতত খুব একটা নাই, অল্প কিছু আছে যেগুলো কাস্টম। তো ফার্স্ট আমরা যদি চিন্তা করি যে এরকম একটা পয়েন্ট লিখতেছি, আমি একটু লাল কালার দিয়ে লিখি তাহলে এটা মনে থাকে বেশি আমাদের। এই যে এখানে লেখা থাকলো যে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, এটা একটা প্যাটার্ন, মাস্টার ডিপ সিঙ্গেল কলাম। মাস্টার ডিপ সিঙ্গেল কলাম বলতে এইগুলোকে বোঝাচ্ছে, দেখেন এটা একটা পার্ট, এটা ব্যানারের পার্ট, তো এটা হচ্ছে কন্টেইনার হলেই তো হচ্ছে, আর কিছু দরকার আছে বলেন? মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, এটাকে বলে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম। ফুটারের মধ্যে দেখা গেল এক পাশে খালি একটু লেখা আছে, বাকি কিছুই নাই, এটাও মাস্টার ডিপ সিঙ্গেল কলাম। এরকম একটা একটা কলাম আছে যেখানে টেস্টিমোনিয়াল আছে ক্লায়েন্টের, জাস্ট কি হচ্ছে একটা স্লাইডার রান করতেছে, কোনো কলাম নাই, জাস্ট একটাই কলাম, তাহলে ওটাও মাস্টার ডিপ সিঙ্গেল কলাম। আমাদের আগে চিন্তা হবে যে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম আসলে কোনগুলোকে আমি বলতেছি, এটা আছে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম। তো এটার যদি ফরমেশন আমরা তৈরি করি,
ঠিক এইভাবে আসবে। প্রথমে আসবে এরকম সেকশন, হতে পারে হেডার, হতে পারে ফুটার, যে কোনো একটা থাকবে, রাইট? যদি হেডার হয় হেডার, যদি ফুটার হয় ফুটার, যদি ব্যানার হয় তাহলে সেকশন, যদি অন্য কোনো পার্টে হয় তাহলে শুধু সেকশন। বুঝাতে পারছি কথাটা? ওকে, এরপরে আসতেছে কি, কন্টেইনার, সরি আমার স্পেলিং কিন্তু প্রচুর ভুল আছে, খেয়াল রাখেন হ্যাঁ, এটা দায়িত্ব আপনাদের উপর থাকলো, ভুল হলে ঠিক করে দিবেন। কন্টেইনার, আচ্ছা তারপরে আছে কি, এই কন্টেইনারের মধ্যে আমরা প্রফেশনাল ডিজাইনের যে সিস্টেম সেটা হচ্ছে আপনি যে ফ্রেমগুলো তৈরি করতেছেন এই ফ্রেমের জন্য সাহায্যকারী যে ট্যাগগুলো মানে ক্লাসগুলো সেটা হচ্ছে কন্টেইনার, তারপরে আপনার রো, তারপর হচ্ছে কল, এই যে তিনটা ডিভ, এই ডিভগুলোকে আপনি যতটা সম্ভব স্টাইল না দিবেন, যতটা সম্ভব স্টাইল না দিবেন, এদেরকে সবসময় কি করবেন স্বাধীনভাবে রেখে দিবেন, আপনি স্টাইলটা দিবেন এর ভিতরে। কারণ যেমন স্যার, যেমন ধরেন আমরা আর একটু সামনে গেলেই দেখতে পাবো বিষয়টা হচ্ছে এই যে কন্টেইনারের মধ্যে আমি কোনো একটা কিছু রাখতেছি, তো এটাকে রাখতে গেলে আমি কি করব, এর মধ্যে ধরেন আমি একটা লোগো রাখবো, লোগোটার জন্য আমি একটা কাস্টম ক্লাস দিব, কাস্টম একটা ক্লাস দিব, যে কোনো নাম, যে কোনো নাম হতে পারে লোগো, হতে পারে অ্যাড্রেস, হতে পারে ইমেজ, হতে পারে আইকন, আপনি যেটা রাখতে চাচ্ছেন সেই রিলেটেড একটা নাম দিয়ে দেবেন। কারণ আপনি যত স্টাইল দিবেন যাই করবেন সেটা হচ্ছে এই কাস্টমের উপরে করবেন, আমরা সামনে এটা কোড করলে দেখতে পাবো, বুঝতে পারছেন? কারণ আপনার এই সেকশনে যেটা লিখতেছেন বা করতেছেন ঠিক এটাকে ইনার কোথাও, ইনার মানে মধ্যকার কোনো ডিবের মধ্যে বা অন্য যে কোনো জায়গায় কিন্তু এটাকে মুভ করা লাগতে পারে, লাগতে পারে না? সেক্ষেত্রে আপনি তো এই কন্টেইনার নিয়ে দৌড়াইতে পারবেন না, পারবেন? আপনি জাস্ট এই কাস্টমটাকে নিয়ে দৌড় দিলে ওর ভেতরকার সব আপনি পেয়ে যাচ্ছেন, আর কাস্টমে যে সিএসএস টা দেওয়া আছে ওইটাই আপনার ওখানে কাজে লেগে যাবে, আপনাকে নতুন করে কোনো সিএসএস লেখা লাগবে না। তো এটাকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ইনার এক কন্টেইনারটা বক্স, আর এটা হচ্ছে তার মধ্যে একটা প্যাকেট, যেই প্যাকেটের মধ্যে আমি কন্টেন্ট গুলো রাখবো। কন্টেন্ট কোনগুলা, ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, কয়টা আছে ওয়েবে কন্টেন্ট? চারটা কন্টেন্ট, ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, এই চারটা কন্টেন্ট রাখার জন্য আপনি অলওয়েজ কি করবেন এরকম একটা বক্স নিয়ে নেবেন। এই চারটা কন্টেন্টকে যারা সহযোগী ট্যাগ আছে যেমন ধরেন টেক্সটের জন্য H1, P, যতটা সম্ভব যদি পারেন এই প্যাকেটগুলোর মধ্যে যদি আপনি রাখেন তাহলে আপনার ডিজাইনটা যেমন ধরেন একই H1 বিভিন্ন জায়গায় আছে না, একই স্টাইল, আপনি কিন্তু ওই কলাম নিয়ে দৌড়াইতে পারবেন না, আপনাকে দৌড়াইতে হবে ওই বক্সটা নিয়ে, ওই প্যাকেটটা নিয়ে। এই জন্য আমরা সবসময় চিন্তা করি প্রফেশনাল কোডিং হিসেবে যে আমাদের এই একটা প্যাকেটের মাধ্যমে আমরা কাজ করব, ঠিক আছে? এইখানে এসে আমরা পরের স্টেপটা যাচ্ছি কি, কন্টেন্ট। তার মানে যদি আমরা সিঙ্গেল কলামের উপরে কাজ করি অনেক সময় দেখা যাবে স্যার আমি তো কাস্টমটা না দিয়ে কাজ করতে পারতেছি, একটা ট্যাগ আরো কম লেখা লাগতেছে। আচ্ছা একটা ট্যাগ কম লেখা লাগতেছে, কিন্তু আপনি সেক্ষেত্রে যখন একটা বড় প্রজেক্টে কাজ করবেন তখন দেখা যাবে আপনার হিউজ পরিমাণ আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা কোড করা লাগতেছে। আবার দেখা যাবে আপনি যদি প্যাকেটের মাধ্যমে কাজ করেন একই জিনিস আপনি বারবার খালি রিপিট HTML ট্যাগের মধ্যে লিখে দিলেই মানে হচ্ছে, কপি পেস্ট করলে হচ্ছে, আপনাকে CSS লেখা লাগবে না সেক্ষেত্রে। এই জন্য আমরা এই প্রসেসটা ফলো করতেছি। তো যদি বলা হয় আপনাকে যে কি বলতেছে এখানে যে মাস্টার ডিভ সিঙ্গেল কলাম যদি আপনাকে বলা হয় আপনি চোখ বুঝে যদি এরকম একটা PSD-তে একটা ডিজাইন পেয়ে যান যে একটা ব্যানার, আপনি চোখ বুঝে কি করবেন সেকশন লিখবেন, কন্টেইনার লিখবেন, কাস্টম একটা ডিভ ধরেন ব্যানার নাম দিলেন বা অন্য কিছু নাম দিলেন, তারপরে আপনি ব্যানারের জন্য বা স্লাইডারের জন্য যা দরকার ওখানে আপনি পেস্ট করে দেন বা আপনি ওখানে কোড করেন, কোনো সমস্যা নাই। তো এটা আপনারা একটু মনে রাখবেন যে সিঙ্গেল কলাম যদি হয় মাস্টার ডিবে তাহলে আমাদের কোডটা কেমন হবে, বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। এখন কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা যে আসলে বুঝি নাই?
হ্যালো না স্যার প্রশ্ন থাকলে বলবেন না স্যার কারণ আমি তো আসলে মাঝামাঝি এসে পড়ছি আমি বুঝে উঠতে পারতেছি না কোথায় কতটুকু কার কতটুকু সমস্যা আছে বা কোথায় মানে কে কিভাবে বোঝে আমার ক্লাসের আমার স্টুডেন্টকে আমি বুঝতে পারি যে আমি একটা কথা বলছি উমুকে বোঝে নাই এটা আমি বুঝতে পারি কিন্তু এখানে কে আছেন এরকম বা এটা আসলে বুঝতে তো সময়ের ব্যাপার তো আপনারা একটু আমাকে হেল্প করেন আপনারা মন খুলে বলেন স্যার এটা বুঝি নাই আর শেখার নিয়মটা হচ্ছে দেখেন আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন তো সেখানে একজন স্যার একটা কথা বলতেছে একটা ওয়ার্ড আপনি বোঝেন নাই আপনি ওইখানেই স্যারকে থামান যে স্যার ওই ওয়ার্ডটা একটু বলে যান ওটাকে আমারে বুঝাই যান নাহলে আপনি পরে যা বলবেন কিছুই বুঝবো না কথা বুঝতে পারছেন এটা হচ্ছে বিষয় জি ভাই বুঝছি ওকে তো এখন আমরা যদি একটু বুটস্ট্র্যাপটা সেট আপ করে নেই বুটস্ট্র্যাপ সেট আপ তো সবাই পারেন জি স্যার কিন্তু ডাউনলোড করে ব্যবহার করলে অনেক সময় দেখি যে হচ্ছে মানে মিসিং হচ্ছে তাই করতে চাচ্ছে তাই হচ্ছে সিডিএন ব্যবহার করলে কোনটা বেশি ভালো হবে বলেন তো মানে ডাউনলোড করেই কাজ করতে হবে যদি এমন হয় যে না ডাউনলোড করলে সমস্যা হচ্ছে তাহলে আপনাদেরকে এটা হচ্ছে আপনার লাইব্রেরিতে প্রবলেম আছে আপনি জাভাস্ক্রিপ্টের যে লেটেস্ট যে লাইব্রেরিটা আছে যে কোয়েরির আপনি ওটা ডাইরেক্ট ইউজ করতে পারবেন ডাইরেক্ট আচ্ছা সেটা আমরা দেখতেছি একটু জাস্ট ডাউনলোড করে দেখি কি আছে ডাউনলোডে এসে প্রথমেই ডাউনলোড করলাম আমি একটু ফাস্ট যাচ্ছি এই জায়গাগুলো কারণ যেহেতু এই ডাউনলোড সবাই মোটামুটি পারেন আপনাদের বুটস্ট্র্যাপের ক্লাস শেষ জি ভাই জান নো প্রবলেম হ্যাঁ এটা চাই আচ্ছা এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট হ্যাঁ এখান থেকে আমি কপি করে নিচ্ছি আমার বুটস্ট্র্যাপের ফাইলগুলো আমি ডেস্কটপে চলে যাচ্ছি ডেস্কটপে যে আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করতেছি আমরা 07 রাইট এখানে আমি প্রজেক্টটা পেস্ট করে দিলাম আমি এখানে ইন্ডেক্স একটা ফাইল নিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল মোটামুটি প্রজেক্ট একটা লেভেলে চলে আসছে আপনারা তো ফন্ট আসাম ইউজ করতে পারেন সবাই রাইট জি স্যার পারি গুড ওকে তো এখন আমরা চলে আসলাম যে আসলে বুটস্ট্র্যাপ যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ফন্টের সাইজ ফন্টের লাইন হাইট ফন্ট বোল্ড না বোল্ড না নর্মাল কালার কি আচ্ছা একটু মানে কাস্টম ডিবের মধ্যে কিছু জায়গায় প্যাডিং মার্জিনের কাজ থাকে হ্যাঁ কোন কোন জায়গায় ফ্লট ইউজ করাও লাগতে পারে নাও লাগতে পারে আর কিছু কিছু পার্টে দেখা যায় পজিশনের কাজ কয়টা নাম বললাম আপনি আমি কয়টা প্রপার্টির নাম বলছি চারটা থেকে পাঁচটা মনে হয় আর একটু বেশি বলছি টেক্সটের জন্য যে প্রপার্টি লিস্ট আপনাদেরকে দেওয়া আছে আপনারা পাইছেন না কেবল জি স্যার এটা আপনার কাজ হতে পারে আপনার কাজ হতে পারে ওয়াইড হাইডের একটা ব্যাপার আছে কাস্টম ডিবে ওয়াইড হাইডের ব্যাপার আছে আচ্ছা কিছু কিছু জায়গায় মার্জিন প্যাডিং এর দরকার আছে আর কিছু কিছু জায়গায় ফ্লটের ইউজ আছে কোন কোন বক্সের মধ্যে পজিশনের কাজ আছে এই হলো আপনার কাজ যদি আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেন সাতটার মধ্যে আপনার একটা গ্রুপ বলে দিছি সেই গ্রুপটা হচ্ছে টেক্সটের জন্য যেমন ধরেন টেক্সট হাইট লাইন হাইট মানে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি ফন্ট কালার হ্যাঁ ফন্ট স্টাইল ওয়েট এই যে এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এক্সট্রা মানে একটা বুটস্ট্র্যাপ ফ্রেম ইউজ করলে আপনার নিজের তেমন কোনো কোড করা দরকার নাই এইগুলো বাদে কারণ ওই ডিজাইন তো সবার এক না ফন্টের কালার সাইজ এগুলো এক না তো আমরা চলে আসছি আমরা এটাকে প্রজেক্টটাকে ওপেন করি এর নাম হচ্ছে সাবলাইন টেক্সট এখানে আমরা চলে আসলাম কই গেল 7 কোথায় থ্যাংক ইউ চলে আসছি হ্যাঁ 07 চলে আসছে ইন্ডেক্স চলে আসছে আমরা বুটস্ট্র্যাপের কোডটা নিয়ে চলে আসলাম এই যে কোডটা এই টেমপ্লেটটা আমরা কোড করে এখানে রেখে দিলাম
আচ্ছা আমরা নরমালি কিছু ব্যাপার খেয়াল করি যে আমরা এই যে সিএসএস আর জেএস এই দুটো যে ফাইল বুটস্ট্র্যাপকে নিয়ে আসলাম এর মধ্যে প্রথম যে বুটস্ট্র্যাপের ফাইলটা আছে এই সিএসএস ফোল্ডারের মধ্যে অটোমেটিক্যালি আছে তাই আমি কি করলাম জাস্ট এটাকে ওখানে রেখে দিছি আর এই বাড়তিটুকু আমার দরকার নাই যদি আপনি চান বাড়তি কিছু দিতে তাহলে আপনি টাইপটা অ্যাড করতে পারেন স্যার বাড়তি যে অংশটা ছিল এটা কি কাজের জন্য আসলে বুটস্ট্র্যাপ যে লাইব্রেরিটা তৈরি করা এটা এটা সার্ভার থেকে যেহেতু আসতেছে সেখানে সেক্ষেত্রে এই ক্রস ক্রস রিজিন যেটা আছে আরো কি কি আছে এগুলো ইউজ করছে এটার আমি ডিটেইলস আমি নিজেও খুব ভালো জানি না এটা আমার দরকারও নাই কথা বুঝছেন যদি আপনি ডাইরেক্ট বুটস্ট্র্যাপটাকে ইউজ করেন তাহলে যেভাবে দেওয়া আছে এইভাবে আপনি ইউজ করবেন আর যদি মনে করেন না আমি আমার নিজস্ব লোকাল হোস্ট থেকে ইউজ করব লোকাল সার্ভারে আমার ফোল্ডারের মধ্যে সবকিছু থাকবে সেক্ষেত্রে আপনি জাস্ট টেক্সট টাইপ টাইপ টেক্সট সিএসএস রাখতে পারেন ঠিক আছে এখানে আসলে দেখেন না বুটস্ট্র্যাপের একটা নিজস্ব জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি মানে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করছে এটা আমি এখান থেকে এতটুকু মুছে দিলাম দরকার নাই আর জাভাস্ক্রিপ্টের এখন যে ফরম্যাট চলতেছে যে লেটেস্ট ভার্সনটা ওখানে জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা কিছু লেখার দরকার নাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ওয়েবের জন্য একমাত্র জাভাস্ক্রিপ্টে স্বীকৃত দেওয়া ঠিক আছে ওকে বাকি আছে দুইটা পপার আর যে কোয়েরি এই লাইব্রেরিটা ছাড়া তো আসলে বুটস্ট্র্যাপের লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট চলবে না এই লাইব্রেরিটা থাকা লাগবে এখন এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনি ডাউনলোড করতে চান আমি ওইদিকে গেলাম না আপনারা হয়তো বা ডাউনলোড পারেন সবাই নাকি নাকি ডাউনলোড করে দেখাতে হবে না ভাই ওটা পারবো গুড তাহলে এটা এইভাবে থাকলো আমি আর ভিতরে গেলাম না ওকে আমরা একটা ব্যানার নিয়ে আসি একটা ব্যানার কোথায় পাওয়া যাবে ড্রপ বক্সে যাই 05 পোর্টফোলিও 2 ভাই আমাদের একটা পিএইচডি তে প্রবলেম ছিল ওই জিনিসটা সলভ করে দিলে একটু ভালো হতো আমরা আগে বেসিকটা তো দেখে নেই আচ্ছা বেসিকটা দেখলে মেবি ভালো হবে ওকে আচ্ছা ভাই আপনার যে ক্লাসলিং গুলো কি দেওয়া যাবে ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার যখনই দরকার হবে আপনারা ইউটিউবে যে এই ইউটিউবে যাবেন যে এখানে লিখবেন যে দিনাজপুর ওয়েব ডিজাইন এটা লিখলে এই যে দুইটা ক্লাসই আছে একটা আছে 5 একটা আছে 6 কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 5 এর এই 6 এর দুই একটা ভিডিও মিসিং আছে দুই একটা সেক্ষেত্রে আপনারা 5 থেকে দেখে নিতে পারবেন একই ক্লাস বুঝতে পারছেন এটা হচ্ছে বিষয় জি ভাই বুঝতে পারছি ডিজাইন ওয়েব ডিজাইন এখানে লিখলে হবে দিনাজপুর আচ্ছা আমরা কোথায় ছিলাম একটা ব্যানার নিয়ে আসতেছিলাম এই যে পিএইচডিটা এটাকে মুছে দেই আগে এই পিএইচডিটা ওপেন করে জাস্ট ফ্রেম গুলো নিয়ে একটু আলোচনা করতেছি যে পারফেক্ট ভাবে ফ্রেম হয়ে যাবে বাট আপনাকে কোনো প্রেসারে যাওয়া লাগবে না আপনাকে খালি ফন্ট সাইজ ওইগুলো ঠিক করবেন আপনি মার্জিন প্যাডিং ঠিক আছে এই যে পিএইচডিটা আছে এখানে একটা ইমেজ আছে এই ইমেজটাকে আমরা মেপে দেখেছিলাম যে এটা হচ্ছে এই যে মেনুটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাটিক মেনু ফিক্সড মেনু উপরে হ্যাঁ তো সেক্ষেত্রে ব্যানারটা কিন্তু এখান থেকে শুরু তাই না ব্যানারটা যদি এখান থেকে শুরু হয় নিচ পর্যন্ত আমরা চলে আসি এই জায়গা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল ক্লিক করলে এটার হাইট কতটুকু আছে 711 রাইট আচ্ছা আচ্ছা আমরা যে ব্যানারটা এখন নিয়ে আসতেছি এই যে ব্যানারটা আমরা নিয়ে আসতেছি আমরা ডেস্কটপে কই 7 ইমেজেস এই যে ব্যানারটা নিয়ে আসলাম আচ্ছা এটার হাইট কতটুকু আছে আমি কারণ পিএইচডি থেকেই কেটে নিয়ে আসছি হাইট কতটুকু দেখা যাচ্ছে 711 আছে না এখন আমরা যে প্যাটার্নটা তৈরি করছিলাম সেই প্যাটার্ন অনুযায়ী আমরা একটা ব্যানার সেকশন তৈরি করব আচ্ছা তার জন্য আমরা একটা সিএসএস এ আমাদের একটা সিএসএস ফাইল অ্যাড করে নেছি নিউ ফাইল স্টাইল ডট সিএসএস আচ্ছা আর এখান থেকে আমরা কি করলাম
আচ্ছা থিম সিএসএস, হ্যাঁ এটা থিমের জন্য ইউজ করতেছি। style.css আচ্ছা উদাহরণস্বরূপ আমরা যাচ্ছি সেকশন, আমরা যে ব্যানারটা তৈরি করতেছি, এই যে আমরা এখানে যে ব্যানারটা আছে এই পার্টটা তৈরি করতেছি, তাহলে এটা কি মাস্টার ডিভ সিঙ্গেল কলাম কিনা এটা আগে আপনাকে ফাইন্ড করতে হবে। এটা কি মাস্টার ডিভ সিঙ্গেল কলাম আছে তাই বলেন? জি স্যার। গুড, তাহলে আমাদের রুলস হচ্ছে সেকশন, কন্টেইনার, কাস্টম, কন্টেন্ট, রাইট? ঠিক আছে, ওকে চলেন যাই আমরা ডিপ করি তাহলে সেকশন, তারপরে ক্লাস হচ্ছে আমরা দিলাম ব্যানার, একটা ক্লাস রেখে দিলাম যদি দরকার হয় আমার ডিজাইন পটে। আচ্ছা তারপরে কাজ হচ্ছে কি কি ছিল বলেন রুলস? কাস্টম, কন্টেইনার, কন্টেইনার, তারপরে ডিপটা কি ছিল? কাস্টম, এটা আমরা ইনার ব্যানার লিখলাম, ইনার ব্যানার, বুঝা গেছে? আমরা একটা কাস্টম ডিভের নাম দিলাম, আমরা এর মধ্যে ইমেজ ট্যাগ ইউজ করব, অল অ্যাট্রিবিউট মাস্ট ইউজ করবেন, ওকে? ক্লাস ইমেজের জন্য একটা ক্লাস আছে, সেই ক্লাসটা রেসপন্সিভ করার জন্য, ক্লাসটার নাম কি? ইমেজ ফ্লুইড, আইএমজি ফ্লুইড। আচ্ছা আইএমজি ফ্লুইডের আসলে মানে স্টাইলটা কি লেখা আছে কে বলতে পারবেন? না স্যার। আচ্ছা আইএমজি 100% আবার 100% না তা নাই, একটু দেখে আসুন তো কি আছে। আমরা আগে আমাদের রুলস কমপ্লিট করি, ইমেজেস, তারপরে কি আসলো banner.png। আচ্ছা আমরা এটাকে তৈরি করলাম, আমরা কি রুলস এর বাইরে কিছু করছি এখনো? না স্যার। বলেন তাহলে আমরা এটাকে প্লে করে দেখি কি অবস্থা। একটা ব্যানার দেখা যাচ্ছে, রাইট? একটা ব্যানার দেখা যাচ্ছে এবং এটা কতটুকু দেখা যাচ্ছে দেখেন, এটার এই জায়গাটা দেখেন, জানালা কতটুকু দেখা যাচ্ছে, এই জানালাটুকু কতটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো সেক্ষেত্রে আমরা আমরা পিএইচডিটা যদি একটু দেখি, জানালা কতটুকু দেখা যাচ্ছে দেখছেন, এবার যদি পিক্সেল পারফেক্টের কথা বলেন, একটু একটু অন্যদিকে চলে যাচ্ছি, এটা সবাই নিয়েন না, জাস্ট যারা ফ্রেম বোঝার চেষ্টা করতেছেন তারা এখানে স্টপ হবেন। এখন একটু আলাদা কথা বলবো, যারা ডিজাইনে প্রফেশনালি কোড করার সাহস করতেছেন বা করতে পারতেছেন, যেহেতু এখন করতে পারার কথা, সেক্ষেত্রে একটা ট্রিক্সের কথা বলতেছি। দেখেন পিক্সেল পারফেক্ট যখন আপনি করবেন, ফার্স্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ওই প্যাটার্নটা আপনাকে যেটাকে ডিজাইন করে দিছে এই ব্যানারটা, এটা কিন্তু ফুল হোয়াইট, রাইট? এটা কি ফুল ওয়াইড না? যদি ফুল ওয়াইড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই যে কাজটা, এই যে ব্যানারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি কন্টেইনার না দিয়ে ফ্লুইড দেন, ফ্লুইড দেন, তাহলে এটা পুরো ব্যানার হয়ে যাবে না? তারপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এটার হাইট বাট একটু একটু পরে যাচ্ছি, এটাকে যদি আপনি আরো চিন্তা করেন একটু ভালো মতো, যে দুই পাশে এই জায়গাটা তো থাকবে না স্যার, তাহলে কি হবে? প্যাডিং আছে না কলামের, কলামের কিন্তু দুই পাশে প্যাডিং আছে, কলাম এবং কন্টেইনার এই দুজনেরই 15 পিক্সেল করে দুই পাশে প্যাডিং থাকে, এটা ওদের বৈশিষ্ট্য, কলাম এবং কন্টেইনার মনে থাকবে। আমাদের কাজ হচ্ছে কি এটাকে জিরো করে দেয়া, পি জিরো, প্যাডিং জিরো করে দিছি, এবার পুরো স্ক্রিন হয়েছে? জি স্যার। তাহলে আপনারা এতটুকু বুঝছেন, এই ক্লাসটার সাথে সবাই মোটামুটি পরিচিত, রাইট? এই যে পি জিরো, জি স্যার, সুন্দর। তো এখন আমরা আমাদের ফুল স্ক্রিনে চলে আসছি অলরেডি, আমরা যদি এটাকে একটু দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে, এখানে যদি যাই লেআউটে একটু নিচে আসেন, এটার হাইট কত কতটুকু আছে? 641, কিন্তু আমার কথা হচ্ছে এই 641
আমার হাইট না, আমার 711 হচ্ছে আমার হাইট, 711 হচ্ছে আমার হাইট। কথা বোঝা গেছে? কিন্তু আমার এই স্লাইডার বলেন, এই ব্যাকগ্রাউন্ডটা বলুন, এটা যদি আসল আসল ওর যে ওয়াইডটা আছে সেই ওয়াইডে যায় তাহলে কি অবস্থাটা হবে এটা আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে এটা আসল ওয়াইড আছে হচ্ছে পুরো প্যাটার্নটা যে ডিজাইন করছে সে পিক্সেল পারফেক্ট করতে গেলে সেই স্ক্রিন আপনাকে আগে যেতে হবে। সেই স্ক্রিনটা হচ্ছে কতটুকু, আমরা ইমেজটাকে যদি একটু ওয়াইডটা দেখি 1400 তে আপনাকে ফিক্স করতে হবে আসল ডিজাইনটা। আমরা ডিজাইনে আসলাম, এখানে 1400 তে গেলাম। আচ্ছা এই হচ্ছে 1400, ঠিক আছে। এই 1400 তে যদি আমরা হাইটটাকে এবার চেক করি তাহলে কত আসতেছে, 711, ঠিক আছে না? এবার যদি আমি 1920 এ চলে যাই, এই ওয়ার্ডে চলে যাই, সেক্ষেত্রে কি দেখাচ্ছে, 711 দেখাচ্ছে। গুড। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার ছবিটা চড়া হচ্ছে, সাথে সাথে কি চড়া হচ্ছে আপনার এই যে ইমেজেরও হাইট বেড়ে যাচ্ছে, এরকম হয় না, হয় কি না? হাইট বেড়ে যায়। তো আমার মনে হচ্ছে এখানে একটু সমস্যা আছে, আমরা একটু এবার দেখি। না ঠিকই আছে, ঠিক আছে, না ঠিক নাই, সেক্ষেত্রে আমার এটা রেসপন্সিভ হয় না। এই যে IMG ফ্লুইডের কাজ কি যদি আমরা দেখি তাহলে বুঝে ফেলবো যে IMG ফ্লুইড যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে ইমেজটা কই গেল 100% ম্যাক্সিমাম ওয়াইড হবে, বুঝতে পারছেন? 100% কি হবে, ম্যাক্সিমাম ওয়াইড। ম্যাক্সিমাম ওয়াইড বলতে বোঝাচ্ছে যে ও যে নিজস্ব যে ওয়াইডটা আছে ওইটা সে নিতে পারবে 100%। কিন্তু আমরা বলতে চাচ্ছি তাহলে তো হবে না, আমার তো স্ক্রিন এখন 1920 আর ও হচ্ছে 1400, তাহলে তো হবে না, হবে না? তাহলে আমাকে বলতে হবে যে ওকে আমরা বলে দিব তুমি ম্যাক্সিমাম না, তুমি সবসময় ইমেজের মানে বক্সের 100% থাকবা। ওরে আমরা সেরকম একটা কমেন্ট দিলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওই ক্লাসে আমরা অ্যাড করতে পারি W100। সেক্ষেত্রে কি হলো, পুরো কভার করছে না? জি স্যার, পুরো কভার করছে। আচ্ছা পুরো কভার করলে কি হয়েছে দেখেন, ঝামেলা বেঁধে গেছে অন্য জায়গায়, কত হয়েছে 975। একটা ইমেজ যদি ওয়াইডে বেড়ে যায় অটোমেটিক্যালি সে হাইডেও বেড়ে যায় রেশিও অনুযায়ী, ঠিক আছে না? এখন এটা যত বড় স্ক্রিন যাবে তত বড় স্লাইড বা ব্যানার হবে, এটা দেখতেও কিন্তু ভালো লাগবে না, এটা মেজারমেন্টের একটা ব্যাপার আছে একটা ওয়েবসাইটের, ঠিক আছে না? আর ওই লোকটা তো বানাইছে হচ্ছে 1600 টার্গেট করে, ওই যে হাইটটা আছে আমরা ওই হাইটটাকে ডিফল্ট ভাবে ধরে রাখবো যে ওর বেশি হাইট হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে ব্যানারটা, এই ব্যানারটাকে আমরা ডেকে নিতে পারি, আমরা বলতে পারি যে ম্যাক্স হাইট 711। স্যার এখানে ইমেজটাকে ধরে নিতে হবে না, ওভারফ্লো না, আমরা ওই বক্সটাকে বলতেছি যে ও ম্যাক্সিমাম হাইট 700 কত হবে, 11 হবে, ওভারফ্লো, ওভারফ্লো হিডেন। আমি বলতেছি ব্যাপারটা হচ্ছে আমরা 1920 এর স্ক্রিন কে টার্গেট করতেছি, এবার 1600 তো আমরা ঠিক ছিলাম, 711 1400 ঠিক ছিলাম, 1400 ওয়াইড 711 ওই স্ক্রিন আমরা পুরো পারফেক্ট, কোনো ঝামেলা নাই। কিন্তু স্ক্রিন বড় হচ্ছে, ইমেজও ওয়াইড বড় হচ্ছে, আর ইমেজের ওয়াইড বড় হচ্ছে মানে ইমেজের হাইটও বাড়তেছে। কিন্তু এরকম করতে করতে একসময় দেখা যাবে একটা ব্যানার দেখতেই অনেক দূর স্ক্রল করা লাগছে আমাকে, এটা আসলে ভালো অবস্থা না।
তো আপনাকে যখনই বলবে পিক্সেল পারফেক্ট তখন আপনি আগে দেখবেন ওই ব্যানারটা কোন স্ক্রিনের জন্য বানানো হয়েছে আমি ওই জায়গাতে আগে ঠিকঠাক রাখব তারপরে স্ক্রিন কমবে এবং বাড়বে সেটা নিয়ে আমার কোনো প্রেসার না যেরকম আসবে সেরকম আসবে তো এখন এই যে কাজটা এখন আমরা করতেছি যখনই ইমেজটা 100% ওয়াইড দিছি তখন ও যত স্ক্রিন বড় হচ্ছে তত ইমেজ বড় হচ্ছে এবং হাইট বাড়তেছে আমরা বলে দিচ্ছি এই যে ব্যানারের যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা বলে দিচ্ছি যত বড়ই ইমেজ হোক আর যত বড়ই হাইট হোক তোমার বিষয় না তুমি 711 এর উপরে আর বাড়বা না মানে ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম কতটা মানে হচ্ছে কি সর্বোচ্চ এত দূর তারপর আর নাই তো ম্যাক্সিমাম 711 পর্যন্ত গেল এবং ওভারফ্লো হিডেন মানে হচ্ছে কি ওর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এরা যদি কেউ এই বক্সের বাইরে চলে যায় ওই দায়িত্ব ওই বক্সের না ও দেখাবে না বুঝা গেছে ইমেজ যত বড়ই হোক না কেন ও কিন্তু হাইট নিচে কতটুকু ইমেজের অনেক হাইট 900 কত কিন্তু 75 ব্যানারের হাইটে যদি যাই 711 আর যদি আমরা একটু খেয়াল করি এই 711 যে ব্যানারটা আছে এর বাইরেটুকু কিন্তু দেখা যাচ্ছে না এবার আমরা যেখানে 1400 এ চলে আসি আবার ইমেজের যে জানলাটা আপনি দেখতে পাচ্ছেন এই যে জানলাটা দেখতে পাচ্ছেন উইন্ডোটা এটা আর এটার এটা কিন্তু সেম জায়গায় আছে দেখছেন বুঝাতে পারছি ব্যাপারটা কি হবে জি বুঝতে পেরেছি তো আমাদের প্রথম যে রুলসটা ছিল আমরা আবার সেই জায়গায় ফিরে আসি আমাদের প্রথম রুল ছিল হচ্ছে সেকশন কন্টেইনার কাস্টম কন্টেন্ট আমরা কিন্তু এর বেশি কিছু এখানে করি নাই সেকশন কন্টেইনার এটা প্রয়োজনে ক্লাস আসছে এটা প্যাডিং জিরো করা হয়েছে আর কিছু না দুই পাশে প্যাডিং জিরো করা হয়েছে এটা কন্টেইনার এটা যে ব্যানার এই ক্লাসের পর আমি এখনো কোনো কাজ করি নাই যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে করব নালে দরকার নাই আচ্ছা এই যে ইমেজটা নিয়ে আসছি এখানে আমরা দুইটা ক্লাস ইউজ করছি এটা হচ্ছে রেসপন্সিভ ফ্লুইড ও সর্বোচ্চ ইমেজের নিজস্ব যে ওয়াইডটা আছে সেটা নেবে প্রয়োজনে সে ছোট হবে কিন্তু সর্বোচ্চ ইমেজের ওয়াইডটাই সে নেবে পরের ক্লাসে আমি বলে দিছি 100% ওয়াইড নেবেন সেক্ষেত্রে আমার এটা মনে হয় দরকার নাও হতে পারে এটা আমার দরকার নাই আমি যে স্ক্রিন বাড়াচ্ছি কমাচ্ছি হ্যাঁ স্ক্রিন যে বাড়াচ্ছি কমাচ্ছি অটোমেটিক্যালি দেখেন ইমেজটা কিন্তু ঠিকঠাক আছে রাইট জি জানালাও কিন্তু ঠিকঠাক আছে যদি একটু বেশি বড় হয়ে গেলে 1400 বেশি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওটাকে ধরে রাখতে পারছি না আচ্ছা গেল তাহলে আমরা একটা প্যাটার্ন শিখলাম যে এই এবার দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে ধরেন আমরা এটা মুছে দেই আপনারা এটা স্ক্রিনশট রাখতে পারেন এটা একটা স্ক্রিনশট রেখে আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দেন এই প্যাটার্নটা আমি মুছে দেই জি ভাই নিছি থ্যাংক ইউ আচ্ছা আমরা এটা মুছে দিলাম এবার সিঙ্গেল কলাম মাল্টি প্যাটার্নের কথা বলা হচ্ছে এটা হচ্ছে কি মাস্টার ডিপ মাল্টি কলাম আচ্ছা এই মাস্টার ডিপ মাল্টি কলামটা আপনাকে আগে চিনতে হবে সেটা হচ্ছে কি মাস্টার ডিপ হচ্ছে যেটা কন্টেইনারের মধ্যে থাকবে আপনি এখানে দেখলে বুঝতে পারতেছেন সবই এক একটা কন্টেইনার ঠিক না সব একটা কন্টেইনার না আচ্ছা তো এরপরে যদি যাই আমরা এখানে একটা দুইটা তিনটা পার্ট আছে ধরেন সমান সমান আমি একটু জাস্ট মানে খুব ভালো আঁকতে পারি নাই তো এই জন্য তো এখানে আপনার একটা টাইটেল আছে ধরেন দিস ইজ টিআই লিখে রাখলাম টাইটেল এরপর একটা প্যারাগ্রাফ আছে
সরি মেলাদুল লিখে ফেলছি। এখানে একটা প্যারাগ্রাফ আছে ধরেন, এর উপরে একটা ছবি আছে, বাইরের উপরে একটা আইকন আছে, আস থাকতে পারে না ফিচার ডিজাইন, যেগুলো ফিচার থাকে ওয়েবসাইটের। আমাদের ইংলিশটা আছে কিনা একটু দেখে আসি। ওয়েট ওয়েট ওয়েট, এই যে এই যে পার্টটা দেখছেন, আপনারা যদি বলা হয় যে এতটুকু আপনি ডিজাইন করেন, তাহলে আপনি এটাকে কি রকম দেখতে পাচ্ছেন বলেন তো? উপরের পার্টটা কিভাবে দেখতে পাচ্ছেন? এটা কোন প্যাটার্ন, এটা কোন প্যাটার্নে আছে? উপরে কতটুকু নিচে কতটুকু এইগুলো সেট করে দিলেই হয়ে গেল, এটা নিয়ে আর কোনো প্রেশার নাই। আচ্ছা এবার কথা হচ্ছে, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মাস্টার ডিভ মাল্টি কলাম, সেটা হচ্ছে এই নিচের পার্টটা, সেটা হচ্ছে কোথায়? এই নিচের পার্টটা। এবার চলেন আমরা এটাকে ডিজাইন করি। কিভাবে করব তার আগে এখানে আমরা কোডটা লিখি। প্রথম হচ্ছে সেকশন, কোড তো ছিল 36 ছিল, মেলা বড় হয়ে যায় 26 22 ছিল, ওই হলো আর কি, সমস্যা নাই। আচ্ছা সেকশন, ওগুলো তো বুঝছেন কি কি হতে পারে, সেকশন হেডার ফুটার যাই হোক। তারপর আছে কন্টেইনার, তারপর আছে রো, তারপর আসবে কলাম, তারপর আসবে কাস্টম। কেন কাস্টম আমরা একটু পরে দেখব, ঠিক আছে? তারপর আছে কন্টেন্ট। তো প্যাটার্ন অনুযায়ী আমি যাচ্ছি, সেকশন কন্টেইনার রো কলাম কাস্টম কন্টেন্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে, কলাম কখনো রো ছাড়া আসতে পারে না ফ্লেক্স বক্সের কারণে। কথা বুঝাতে পারছি? হ্যালো, যখনই কলাম লিখতে হবে তার আগে যদি রো না থাকে তাহলে ওটা কোনোভাবেই হবে না। যেমন ধরেন আপনি কন্টেইনারের মধ্যে ডিরেক্ট কলাম, এই কন্টেইনার তো একটা সিঙ্গেল কলাম, তার মধ্যে আপনি পাশাপাশি দুইটা কলম দেওয়ার জন্য ডিরেক্ট দুইটা কলমকে কল করলেন, কাজ হবে না, ওরা দুইটা পাশাপাশি বসবে না যতক্ষণ পর্যন্ত আপনি রোকে না ডাকবেন। কথা বুঝাতে পারছি? একটা কলামের মধ্যে ধরেন এই কলামের মধ্যে আরো দুইটা কলম বসাবেন, তাহলে আবার এর ভিতরে রো আনতে হবে, তারপরে দুইটা কলম আনতে হবে, নাহলে কাজ করবে না। এই জিনিসটা মাথায় রাখেন একটু। হ্যাঁ, তো যাই হোক আমরা এই সেকশনটা এখন দেখব, আমি রুলসের বাইরে যাবই না। দেখেন ধরেন আমরা একটা ডিজাইন করলাম সেকশন, ক্লাস দিলাম হচ্ছে ফিচার, ফিচার্স। আচ্ছা নিয়ম অনুযায়ী আসলো কি মাস্টার কলাম ক্লাস কন্টেইনার, তারপরে আসবে কে রো, রো তারপরে কি আসবে, সরি কলাম। এই কলামটা সিলেক্ট করবেন হচ্ছে আপনি আপনার সেন্স থেকে। ফার্স্ট হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে এই যে তিনটাকে আপনি দেখতে চাচ্ছেন কোন স্ক্রিন পর্যন্ত এই তিনজনকে পাশাপাশি দেখতে চান, কোন স্ক্রিন পর্যন্ত তিনজনকে পাশাপাশি দেখলে ভালো লাগে, এসএম পর্যন্ত ঠিক আছে? এসএম পর্যন্ত ঠিক আছে, রাইট? ওকে, তাহলে আমরা এসএম পর্যন্ত সিলেক্ট করে নিলাম একচটে, কারণ আমরা জানি আমরা যদি এসএম পর্যন্ত তিনজনকে একসাথে দেখতে চাই এবং 1920 এর যে স্ক্রিনটা আছে এক্সট্রা লার্জ সেটাকেও তিনজনকে একসাথে দেখতে চাই, একই রকম যদি ডিজাইন থেকে থাকে যে তিনটাকে আমরা পাশাপাশি দেখতে চাচ্ছি সেম ওয়েতে, এসএম পর্যন্ত মানে 576 পর্যন্ত যে স্ক্রিনের ক্লোজিং ওই পর্যন্ত আমরা তিনজনকে পাশাপাশি দেখব, তাহলে আমরা ওই শেষের যে ক্লাস কলটা আছে সেটাকে ধরব, কল ডিভ ক্লাস কল। আচ্ছা ডিভ ক্লাস কল এখানে চলে আসতেছে 4, কেন 4? কেন 4?
রিলেটেড চিন্তা করি ফিচার ইনার, ঠিক আছে না, ভেতরকার বক্স কাস্টম, এটা এর ভিতরে আমরা নিয়ে নিলাম একটা এইচ থ্রি, this is title, at a hr, at a p, এত বড় আর্টিকেল দরকার নাই, আচ্ছা যদি এইভাবে চিন্তা করি এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমি জাস্ট এই যে রোর মধ্যে এই কলামটাকে রিপিট করে দিলেই হচ্ছে নাকি, ফাঁকা করে দিলাম তিনটা শেষ, আমরা নিচেই পার্টটা পেয়ে গেছি রাইট। আচ্ছা এবার চিন্তা করেন এই ডিজাইনের মতো করে এটা সুন্দর করতে গেলে ভাবতে হয় যে একটা থেকে একটা পার্টের একটা দূরত্ব থাকে, আমরা পিক্সেল কি করে মেপে নেই সেটা যদি একটু দেখাই দিই। ধরেন এই পার্টটাই আমি আলাদা করতেছি এতটুকু, এই জায়গাটা কতটুকু আছে হাইট, যদি ডিজাইন আপনাকে পারফেক্ট দেয় তাহলে ঠিক আছে, আর না যদি উল্টা পাল্টা ডিজাইন দিয়ে থাকে তাহলে আপনার জন্য একটু পেইন হয়ে যাবে, আপনাকে চোখ মেপে মেপে মানে আপনার চোখে মেপে মেপে ব্রাউজারের সাথে ওটার সাথে একটা মিল রেখে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে 80 আমরা এক্স্যাক্ট পেয়ে গেছি, 80 হাইট, আর নিচেও এরকম 80 মতোই আছে 106। তো সেক্ষেত্রে আপনার এই এই যে প্যারাগ্রাফের একটা মার্জিন থাকে ডিফল্ট, হেডারের একটা মার্জিন থাকে ডিফল্ট, এরকম কিছু ব্যাপার আছে। যাই হোক আমরা ওদিকে না যাই, তো আমরা 80 করে ধরলাম দুই পাশে। তো এই পার্টটার নাম কি, সেকশনটার নাম কি, ফিচার, ফিচারকে আমরা ডেকে নিলাম, একটু কমেন্ট করে ডকুমেন্টেশন যেন ভালো হয় সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, ওইখানেও একটা কমেন্ট করে দিবেন কিন্তু এর উপরে। এইগুলোই হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ার্ক, আপনি অনেক কাজ করছেন বাট আপনার কাজ দেখে খুঁজে পাচ্ছি না কোনটা কোন পার্টে, এর জন্য ডেভেলপাররা খুব হ্যারাসমেন্ট পড়ে এবং সেক্ষেত্রে আপনার উপরে অখুশি হয়। কিন্তু আপনি যদি ঠিকঠাক কাজ করেন, এভাবে ডকুমেন্ট করে করে কাজ করেন, ডেভেলপারে খুঁজে পেতে কষ্ট কম হয়, তখন সেই কিন্তু বলে দেয় ওই কোডারকে দিয়েই কাজ করাবা আমার জন্য ভালো হয়, ব্যাপারটা বুঝছেন। ফিচার্স আমরা প্যাডিং দিচ্ছি কত ছিল, 80 পিক্সেল জিরো, কেন 80 পিক্সেল জিরো কেন বুঝেন, তো আমি বলছিলাম যে আপনার যে কাজ, হ্যাঁ আপনার যে কাজ তার মধ্যে প্যাডিং একটা প্রপার্টি যেটা আপনার ইউজ করা লাগে, আমরা করছি অলরেডি, করাতে দেখেন এই জায়গাতে দূরত্বটা চলে আসছে রাইট। আচ্ছা এখন আমরা অলরেডি কাজ করে ফেলেছি, এখন আমাদের কথা হচ্ছে যে ভাই আমার ডিজাইনটা একটু অন্যরকম আছে, এরকম না সিম্পল না, আমার ডিজাইনটা একটু অন্যরকম, এখানে ডিজাইনটা কেমন আছে, সব কিছু সেন্টারে আছে রাইট, আমরা এখানে সেন্টারে দিব। তাহলে আমরা কি করতেছি, আমরা এই যে ফিচার ইনার যেটা ছিল এটার মধ্যে টেক্সট সেন্টার, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, টেক্সট সেন্টার মানে হচ্ছে সেন্টারে থাকবে টেক্সট রাইট টেক্সট লেফট মানে ডানে বামে করার জন্য, এই যে আমি দিয়ে দিলাম। এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে যে সেন্টার রাখতে গেলে বুটস্ট্র্যাপে কি ক্লাস আছে, প্যাডিং জিরো করতে গেলে কি আছে, তারপরে যদি বলা হয় যে 100% ওয়াইড যদি আমি ইম্পর্টেন্ট করতে চাই তাহলে কোনটা আছে, এগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আর নিজের করতে গেলে কাজ করতে গেলে কিছু প্যাডিং এর কাজ আছে, মার্জিনিং এর কাজ, স্লট লেফট রাইট এরকম সামথিং। তো আমরা অলরেডি তিনটাতেই টেক্সট সেন্টার দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আপনারা এইভাবে দেখতে পাবেন এইভাবে আছে। এখন আপনার কোনো ডিজাইন আছে যে ডিজাইনের চারটা বক্স আছে আলাদা, এই তিনটার তিনটা বক্স আলাদা, তার মানে আপনি যদি এইখানে কালার করেন, আপনি যদি আপনার এই কলে কালার করেন, এই কলটাতে যদি আপনি কালার করেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম,
ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা সি। এটা কালার পাইছেন? আচ্ছা দেখেন এটা দেখতে কি অবস্থায় আছে। আচ্ছা এরপরে আপনি পাশেরটাকে একটু কালার দেন তাহলে তো বোঝা যাচ্ছে। এবার কি হয়ে গেল, আলাদা হইলো? না স্যার আলাদা হয় নাই। এইখানে হচ্ছে আপনার কাস্টমের খেলাটা, বুঝতে পারছেন? কাস্টম কিন্তু এই প্রত্যেকটা কলামের কিন্তু প্যাডিং আছে দেখছেন দুই পাশে, কিন্তু এর ভিতরে যে কাস্টমটা আছে সেই কাস্টমটা কিন্তু প্যাডিং বন্ধ যেতে পারে না, পারছে? যাবে না, অবশ্যই যেতে পারবে না, কারণ ভিতরের কন্টেন্টটা, কন্টেন্ট যে বক্সটা ওইটা অতটুকু ইউজ করতে পারবে যেটা প্যাডিং ছাড়া, বুঝতে পারছেন? বিষয়টা বুঝেন নাই? বুঝছি স্যার। আরেকবার আরেকবার একটু বিষয়টা খেয়াল করেন, এখানে যে এই বক্সটার দিকে তাকান, এই বক্সটা যতটুকু আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে প্যাডিং আছে, দেখা যাচ্ছে স্ক্রিনে? আচ্ছা এর ভেতরে যে আমরা কাস্টমটাকে নিয়েছি, কাস্টমটা কিন্তু ওই প্যাডিং এর ভেতরে, বাইরে না, প্যাডিংটাকে কিন্তু ও কভার করতে পারে নাই, ও কিন্তু প্যাডিংটাকে কভার করতে পারে নাই। এই যে প্যাডিংটা ওই ভিতরে দেখেন, একটু সেট করে নেই। আচ্ছা এইখানে দেখেন আর উপরেটা দেখেন, দেখছেন? তার মানে ভেতরকার ডিপটা কখনো ওই প্যাডিংটাকে কভার করতে পারে না। আমাকে যদি আলাদা করতে হয় তাহলে ভেতরকার ডিপে কালার দিতে হবে, এটাকে কালার দিতে হবে, এটাকে কালার দিলে হবে না। তো আমরা এটা কালার দিচ্ছি, খেয়াল করেন যে এই ফিচারটাকে কালার দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার দিলাম, কিসে দিলাম ভাই? আপনি ফিচার ইনারে না দিয়ে ফিচারে দিয়ে দিয়েছেন, সরি। আচ্ছা সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসবে, তাই তো? জি ভাই। ঠিক আছে, এই যে এখন তিনটা আলাদা হয়ে গেছে না, কারণ এইখানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ওই কলাম ফোর এর একটা প্যাডিং, এটা হচ্ছে এই কলাম ফোর এর প্যাডিং, এই কলাম ফোর এর প্যাডিং আর এই কলাম ফোর এর প্যাডিং। এই জায়গাগুলো তো আর কাস্টম ডিপটা এন্টার করতে পারে নাই, পারছে? অতএব কালার কিন্তু ওই জায়গাটা নিতেও পারে নাই। এখন কথা হচ্ছে তাহলে এটাকে দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমরা কি করব, এটার উপর ডিজাইন শুরু করব। আমার পিএইচডি তে যদি এরকম থাকে প্যাডিং টপে নিচে 30 পিক্সেল আর দুই পাশে 15 পিক্সেল, তাহলে এইভাবে দিয়ে দিলাম, এবার সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে? আপনি যদি চান একটু রেডিয়াস রেডিয়াস করে ইচ্ছা মতো ডিজাইন করলেন, আরো যা মন চায় তাই করলেন এর মধ্যে, কিন্তু আপনি কাকে করলেন? সব ফিচার ইনারকে করলেন। আপনি কি ফ্রেমে কিছু করছেন? ফ্রেমে কিছু করেন নাই। এখন এই ডিজাইনটা যদি আমি আর একটু নিচে চলে আসি, পরে একটা সেকশন তৈরি করতেছি মাল্টি কলাম, এটাও মাল্টি কলাম। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই অবশ্যই। উপরে যদি একটু যাইতেন আর কি, এখানে না পেজে এইচটিএমএল এখানে এখানে এই যে এই যে এখানে স্যার বলছেন না যে ওই না না একটু নিচে আপনি কন্টেন্ট পড়তে পারবেন না, পারবেন? দেখা গেল এই দুইটা করে ওয়ার্ড থাকতেছে এক এক লাইনে, কি পড়া সম্ভব? এই জন্য আমরা কি করব, এই তিনটাকে ভেঙে ওই ওই স্ক্রিনে গেলে
শর্ট করে দেব। আচ্ছা মিডিয়া করি তো অলরেডি অ্যাড করাই আছে আপনার বুটস্ট্র্যাপে, তারপরে যে আমার মিডিয়া করিতে কাজ আছে, কি কাজ আছে আমরা দেখব, ঠিক আছে? ওকে, তো আমরা এই যে সাবলাইন টেক্সটে মিনিমাইজেশন কিভাবে, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, এই যে সেকশনগুলোকে মিনিমাইজ করতেছেন কিভাবে, এই যে পাশে এই ব্লকগুলো আটকে দেওয়ার অপশন আছে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন আটকে যাবে, আবার ক্লিক করবেন ওপেন হবে। তবে এই ক্ষেত্রে যদি আপনার এই লাইনের সমস্যা থাকে না তাহলে ঝামেলা আছে, এই দেখেন হয়নি কিন্তু, আর হয়েছে এরকম কিছু ব্যাপার আছে। আচ্ছা তো আমি এই পর্যন্ত ক্লিয়ার, এখন আপনাদেরকে যেটা দেখাবো যে কেন কাস্টম নিব, কেন কাস্টম নিব এটা দেখানোর জন্য, কাস্টমটা কেন, এখানে আমরা ফিচার টু নামে একটা বক্স করতেছি, ক্লাস ফিচার্স টু, ওকে, এর মধ্যে তাহলে মাল্টি কলাম করতেছি, ডিভ ক্লাস রো কন্টেইনার ডিভ ক্লাস রো, তারপর হচ্ছে ডিভ, তার মানে হচ্ছে এই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে তফাৎ কতটুকু, এই দুইটা পার্টের মধ্যে এরা তিনজন বসবে আর এরা কজন করে বসবে, দুইজন করে বসবে, কিন্তু দুজন করে বসুক আর তিনজন করে বসুক ভিতরের কন্টেন্ট কিন্তু সেম ডিজাইনে আছে আমার পিএসডি তে, ধরে নেন আমি এটাকে একটু আলাদা করে নেই নালে বোঝা যাবে না, এটাকে আমি ইউজ করে দিলাম, আমি যে এখানে এইভাবে লিখি আপনাদের সমস্যা আছে কিনা বুঝতে, যেহেতু একই স্টাইল আর কোন স্টাইল নাই, এটা বুঝছেন সবাই? না বুঝলে বলেন, কিন্তু অনেকে আছেন চুপ করে আছে, যদি বলেন বুঝি নাই তাহলে আমি নর্মালি এই কোডিংটা এখানে ভেঙে করে দেব, কারণ এই এই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনায় যাব না। না ভাই, না ভাই ঠিক আছে, আপনি বুঝেন কিন্তু, ঠিক আছে স্যার, ওকে। এখন আমরা যেটা বলছিলাম যে কাস্টমটা কেন আলাদা ডিজাইন করবো, আমরা এই কলমের পরে সব স্টাইল দিয়ে দিতাম, কলমের ভিতরে সব স্টাইল দিয়ে দিতাম, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটাকে যদি দিতাম তাহলে আমরা তিনটাকে আলাদা করতে পারতাম না, এক, আর দ্বিতীয় কথা দেখেন আমি এই এটাকে নিয়ে দৌড় দিচ্ছি, আমি এটাকে মুভ করে নিয়ে চলে আসতেছি এখানে, নিচে আর একটা পার্ট তৈরি করছি আমি, দেখছেন একই ডিজাইন না, দেখেন আমি কি করছি, জাস্ট আমার আমি আমার ওই কাস্টম প্যাকেটটাকে নিয়ে দৌড় দিছি, আর কিছু করছি, আমার নতুন কোনো সিএসএস লাগা লাগছে, এরকম কিছু কিছু জায়গা আপনাকে একটু সাজায় নিলে দেখবেন কোড অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আচ্ছা এটা গেল, তাহলে আমরা দুইটা প্যাটার্ন শিখলাম, দুইটা প্যাটার্ন শিখলাম, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ অবশ্যই, আমরা ওইটা নিয়ে পরে আলোচনা করতেছি, আমরা একটু পরে দেখবেন ওর এই ব্যানারটাই দেখেন আমরা ই করব, আর টোটাল ডিটেইলস যেতে গেলে অনেক সময়ের ব্যাপার হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই যে ক্লাস্টার একটা ভিডিও দিচ্ছি এটা একটু দেখে নিন যে পারফেক্ট ভাবে ব্যানারটাকে কি করে ই করছে, 38 নম্বর ক্লাসটা কোথায় আছে, আর এখানে আপনারা সবগুলো ফাউন্ডেড মাঝে, ওকে যে না স্যার বুঝতে পারছি, এই যে এই এই ছো এই ক্লাসটা আমার, এটা দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবে, শুধু টাইটেল থাকলো, আর একটা আছে কি, শুভ ভাইয়ের মনে হয় একটু প্রবলেম আছে, ঠিক আছে
এই যে ভিডিওটা দেখলে এই যে ব্যানারটা এটাকে কিভাবে পুরোপুরি রেসপন্সিভ করা হয়েছে পারফেক্ট ভাবে ওটা আপনি টোটালটা দেখতে পাবেন আমি জাস্ট আজকে ফ্রেমিংটা বোঝাচ্ছি যে ফ্রেমটা কি করে করে আমরা এই ইমেজটাকে ভিডিওতে কি হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট গুলো সহ কন্টেন্ট মানে ভিডিওর মধ্যে কি কন্টেন্ট গুলো টোটাল ব্যানারটা আছে এবং এটা সিম্পল ভাবে নাই ওটা আরো হার্ডলি ওখানে হার্ডলি আর অনেক হার্ডলি অনেক ডিপ লেভেল কারণ ওদেরকে যখন বোঝানো হয়েছে ওদের এর আগে অনেক কিছু বোঝানো হয়েছে যার জন্য ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা নরমালি একটা ব্যানার না মানে আপনি যে ব্যানারটা কেবল দেখছেন এরকম না এটা একটা স্লাইডার ক্যারোসেল স্লাইডার ভেতরে আপনার ইমেজ ইউজ করা রয়েছে উপরে পজিশনের মাধ্যমে এই ডিজাইন করা হয়েছে এই কন্টেন্টটাকে এবং এটা রেসপন্সিভ করা হয়েছে ঠিক একদম সেম ওয়েতে এবং লাস্টে যে দেখা গেছে যে স্ক্রিনটা তখন ছোট হয়ে গেছে এই পজিশনটাকে আমরা পজিশন অফ করে দিয়ে যখন উপর নিচে করে দিছি এই সিস্টেমটা তখন দেখা গেছে এই ব্যানারটা ইমেজটা ওই সময় কভারেজ করতে পারতেছে না তখন ওই স্ক্রিনে যে রেসপন্সিভ আমরা বলে দিছি যে এই ইমেজটা ওই ওই স্ক্রিনে আসলে আর দেখা যাবে না একটা ব্যানার ইমেজ আসবে যেটা টোটাল কভার হিসেবে কাজ করবে আপনার ব্যাকগ্রাউন্ড কভার হিসেবে কাজ করছেন না ব্যাকগ্রাউন্ড ইমেজ ওইখানে ওইভাবে দেখানো হয়েছে আপনার এইটা দেখলে বুঝে যাবেন একটা প্রফেশনাল ব্যানারে আর কি হতে পারে এর বেশি কিছুই নেই একটা প্রফেশনাল ব্যানারে এর বেশি কাজ কোনো জায়গায় হয় না এই এই ডিটেইলটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং এটাকে কিভাবে পিক্সেল পারফেক্ট করা হয়েছে ওটা তো দেখবেন ঠিক আছে আচ্ছা আমি জাস্ট ফ্রেম নিয়ে আলোচনা করতেছি আজকে এই জন্য ওইদিকে যাচ্ছি না ঠিক আছে ওকে এটা আপনারা এখান থেকে একটু দেখে নেন আচ্ছা আমি কোথায় ছিলাম এই যে ইনার ডিপ মানে মাস্টার ডিপ মাল্টি কলাম দেখলাম যত প্যাটার্ন আছে শত প্যাটার্নে আপনি সব এইভাবে সেট করতে পারবেন যেমন ধরেন এটা এটা কি আছে এটা মাল্টি কলাম আছে কয়টা কলাম আছে এখানে এই একটা আছে এই আরেকটা আছে এগুলো সব এ ট্যাগ আছে না হ্যাঁ এ ট্যাগের মধ্যে আইকনকে আনা এবং তার ডানে বামে দুই পাশ থেকে প্যাডিং নিয়ে জায়গা তৈরি করে রাখা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো ঠিকই ফন্ট সাইজ বাড়ায় এটার ফন্ট সাইজ এভাবে সেট করা হয়েছে আর কিছু না আচ্ছা এইখানে দেখেন এখানে দুইটা পার্ট আছে কয়টা আছে এটা হচ্ছে ইমেজ রাখার জন্য দুইটা আর এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপে ট্যাব ন্যাভের একটা ট্যাব অপশন আছে সেই ট্যাবিংটা এখানে ইনস্টল করে দিছে আর কিছু না ওই ট্যাবিংটাকে এখানে ইনস্টল করে এখন বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ ও মুক্ত মুখ চেঞ্জ করে দেখতে রাম বানাইছে কথা বুঝছেন আপনার ট্যাবটাকে দেখছেন এই পর্যন্ত জি গুড যদি ট্যাবটা দেখে থাকেন তাহলে বুঝবেন এখানে জাস্ট এই যে ডিপটা কলামটা রয়েছে এই কলামের মধ্যে ওইটাকে এনে কপি পেস্ট করে দিছে তারপরে ওর এই যে ট্যাবের যে মেনুটা আছে সেটাকে একটু কালার চেঞ্জ করছে বর্ডার দিছে হোভার কালার চেঞ্জ করছে হ্যাঁ এই পাশে এইগুলোই করছে ওটার যদি বর্ডার ডিফল্ট কোনো বর্ডার থেকে থাকে সেটাকে রিমুভ করছে করে এটাকে এর মতো বানাই ফেলছে তার মানে এখানে লেআউট নিয়ে কোনো কথা নাই আছে লেআউট তো হচ্ছে এই ফ্রেম এর মধ্যে কাস্টম ডিপ কাস্টম ডিপের মধ্যে আপনি ওটা এনে রেখে দিচ্ছেন লেআউট কিন্তু ওই কাস্টম ডিপ পর্যন্ত হচ্ছে লেআউট প্রবলেম তার মধ্যে আপনি এটা রেখে দিলে অটোমেটিক্যালি এটা এটার কাজ করবে এই পার্টটা চলে আসেন এখানে কয়টা পার্ট আছে মাস্টার ডিপে দুইটা পার্ট দেখা যাচ্ছে দুইটা পার্ট আছে আচ্ছা এখানেও তাই এখানে প্রথম আছে সিঙ্গেল কলাম মাস্টার ডিপের তারপর আসতেছে মাল্টি কলাম এখানে আবার কি মাস্টার ডিভের সিঙ্গেল কলাম মানে আপনি যদি এই ডিজাইনটা ঠিকমতো করেন আপনি এখানে কপি পেস্ট করে দিতে পারতেছেন পারতেছেন না আমরা একটু আগে যেরকম প্যাকেট নিয়ে দৌড় দিছিলাম সেরকম প্যাকেট নিয়ে এখানে নিয়ে আসলেন আচ্ছা এই একটা ব্যাপার এই একটা বক্স এটা মাস্টার ডিভের কয়টা কলাম আছে তিনটা তার মানে এই 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 জায়গাটা তৈরি করতে আপনার সময় লাগবে না এর ভেতরেরটা তো আপনি নিজেই পারবেন এর ভিতরে কি কাজ আছে এই ফন্টটাকে যদি আপনি সাইজ দেন লাইন আইট দেন বা প্যাডিং দিয়ে জায়গা টুক করে দেন অটোমেটিক্যালি বক্স একটা তৈরি হয়ে যাবে না নিচে একটা বর্ডার দেন ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন পরের পার্টে চলে আসেন আর একটা বক্স একটা ডিপ দেন সেই ডিপের মধ্যে এখানে একটা লেখা দেন এই যে স্প্যান দিয়ে একটা ছোট একটা বড় স্প্যানটাকে আপনি ছোট করে দেন বা এটাকে ই করেন যে কোনো একটাকে স্প্যান দিয়ে সেটাকে ডেকে হয় বড় করে দেন নাহলে বড়ই রাখেন স্প্যান দিয়ে তাকে ছোট করে দিলেন
তার নিচে আরেকটা টেক্সট দিলেন, এগুলো সব টেক্সট লাইন কি টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার প্রত্যেকটা ক্লাস হবে কি টেক্সট সেন্টার। পরেরটা চলে আসেন, এটা একটা লিস্ট তৈরি করতে পারেন, সেই লিস্টটাকে 100% ওয়াইড দিয়ে, মানে এখানে আপনার ফ্রেমের কোনো কাজ নেই, আছে জি না, এখানে লেআউটের কোনো কাজ নেই, এখানে জাস্ট আপনার ডিজাইনটা, আপনাকে জানতে হবে ওই ডিজাইনের কাজটা, যেটা আমরা যে মানে যে কয়টা প্রপার্টির নাম বলছিলাম একটু আগে ওইগুলোর ইউজ, বাড়তি কোনো ইউজ এখানে নাই। আচ্ছা এখানে আসেন, এটা একটা ক্যারোসল, এটা একটা কি ক্যারোসল, ক্যারোসল এই ক্যারোসল আপনি যদি সার্চ দেন বুটস্ট্র্যাপের মাল্টি কলম ক্যারোসল আপনি পাবেন। আবার যদি আপনি চিন্তা করেন না আমরা একটু প্রফেশনাল আরেকটু কাজ করি, অনেকে ইউজ করতেছে আউল ক্যারোসল, আমরা আউল ক্যারোসলটা ইউজ করব, তাহলে আপনি এরকম আউল ক্যারোসল ডিফল্ট পেয়ে যাবেন, আপনি জাস্ট এনে সেট করে দিবেন আর কিছু না। আপনি জাভাস্ক্রিপ্ট মোটামুটি বুঝেন যে একটা বাইরের একটা প্লাগিং কি করে ইউজ করতে হয়, আপনি অটোমেটিক্যালি এটা বুঝবেন। এখানে দেখেন এটা কিন্তু কি একদম সেকশন, টোটাল সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরছে, তাই না? জি, তার মানে এটা হচ্ছে আপনার মাস্টার ডিপ সিঙ্গেল কলাম কিন্তু ফুল হোয়াইট, তার মানে কন্টেনার না, এটা কি কন্টেনার ফ্লুইড নাই, কন্টেনার ফ্লুইডের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছে হচ্ছে এই ইমেজটাকে, তার উপরে এগুলোকে টেক্সট অ্যালাইন সেন্টার বলে এটাকে অ্যালাইন করছে আর কিছু না। টেক্সট অ্যালাইন সেন্টার যখনই দিছে মানে টেক্সট সেন্টার, তখন অটোমেটিক্যালি এগুলো সব কোথায় পড়ছে, একদম সেন্টারে এসে পড়ছে, যা লিখতেছেন সেটাই সেন্টার আসতেছে, খালি এখানে এই এই যে বক্সটা এই সেকশনটার উপরে কতটুকু প্যাডিং ধরা যায়, এই উপরে কতটুকু প্যাডিং ধরা যায়, নিচে কতটুকু প্যাডিং ধরা যায়, এই জায়গাটা যদি দুই পাশে প্যাডিং দিয়ে দেয় অটোমেটিক্যালি জায়গা হয়ে যায় না দুই পাশে। এরপর এই ভিতরে যে স্টাইলটা আপনি ফলো করলেন, ফন্ট সাইজ, ফন্টের নাম, ফন্টের হাইট ওয়াইড সব ঠিকঠাক করার পরে ওই ফন্টটার নিচে যদি আপনি একটা প্যাডিং দেন বা মার্জিন দেন, তাহলে এতটুকু জায়গা বের করা যায় না নিচে মার্জিন দিয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে যদি আপনি একটা ইমেজ ইউজ করেন, এটাকে যদি আপনি ইমেজ ইউজ করেন এবং সেন্টারে থাকে, সেই ইমেজের নিচে যদি আপনি আবার এখানে একটা ইমেজের নিচে আপনি যদি এখানে একটা মার্জিন দিয়ে দেন বটম মার্জিন, তাহলে এই জায়গাটাও বেরোবে। তার নিচে যদি আপনি এই টেক্সটটাকে লিখে দেন, তারপরে যদি আবার একটা মার্জিন দেন বা কিছু দেন, তাহলে এই জায়গাটা বেরোবে। তার নিচে একটা বাটন আপনি রাখলেন, বুটস্ট্র্যাপের বাটনগুলো আছে এরকম একটা বাটন, খুব সিম্পল একটা বাটন আছে, এই বাটনটা আপনি ইউজ করে দিলেন, তার নিচে আপনাকে আর কিছু করা লাগতেছে না, কারণ এটা তো প্যাডিং দিয়ে মাস্টার ডিপ এই জায়গাটা বের করছে, রাইট? জি স্যার, জাস্ট এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, এগুলো হচ্ছে কয়েকটা পার্ট, যদি আমরা ডিজাইন করার সুযোগ থাকে বা থাকতো তাহলে আমরা এগুলো এখনই দেখাতে পারতাম, বা আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আপনারা গ্রুপে আলোচনা করবেন, স্যার আছেন স্যারকে আলোচনা করবেন, স্যার সময় না পেলে মাহবুব ভাইকে জানাবেন, মাহবুব ভাই যদি নিজে সময় না পায় আমাকে পাঠিয়ে দিবে, সমস্যা নাই, বুঝা গেছে? এগুলো প্র্যাকটিস করতে হবে, ইউজ হবে। আপনি একটা কোর্স শেষ করলেন, আপনি ফাইবারারে যে বলতে পারলেন না আমি কি জানি, ওয়েব ডিজাইন পারেন, একটু একটু পারি, ও আচ্ছা পিএসপি স্যার ওটার গল্প শুনছি, আচ্ছা ওয়ার্ডপ্রেস স্যার কাস্টমাইজেশন জানি টুকটাক, তো ক্লায়েন্ট এসে বলছে কাস্টমাইজেশন তো আমি নিজেও পারি, আপনি এরপরে প্লাগিং ইনস্টলেশন ভালো মতো বা প্লাগিং কাস্টমাইজেশন করতে পারেন বা প্লাগিং বানাতে পারেন কিনা বা কোড করতে পারেন কিনা, না স্যার ওইগুলো তো আসলে পারি না। আচ্ছা ইমেল টেমপ্লেট পারেন, না ওইটা দেখি নাই, কি হইলো কি হইলো এই কোর্সটা করে? আমরা যখন ডিজাইন পার্টটাকেই কপি করলাম, আমরা যখন ডিজাইন পার্টটা ফলো করলাম, আমার কথা হচ্ছে আপনারা এই কোর্স শেষ করে যাবেন, ডিজাইন অ্যাকুরেট হবে, আপনি এই কোর্স শেষ করে গিগ তৈরি করতে পারবেন, এইচটিএমএল টু বুটস্ট্র্যাপ, HTML to CSS convert, pixel perfect, W3 valid, SEO friendly, speed 100% speed, loading speed, এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আচ্ছা আপনি যদি সম্ভব হয় আমরা হয়তো বা মেন্টরিং ক্লাস টাইমে আমরা আপনাদেরকে ইমেল টেমপ্লেট ডিজাইনটা দেখাবো, যারা ওয়েব পারে তাদের কাছে ইমেল খুব বেশি কঠিন কিছু না, ইমেল টেমপ্লেট ডিজাইনটা দেখাবো, মানে আপনি ইমেল টেমপ্লেট রেসপন্সিভ এই গিগটা ছাড়তে পারেন। আচ্ছা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ডেমো কন্টেন্ট আপলোড, কাস্টমাইজেশন টুকটাক পারেন, আপনার উকমার্সের যে ইটা আছে উকমার্স যে প্লাগিংসটা আছে যেটা দিয়ে ইনস্ট্যান্ট উইথাউট কোনো ডিজাইন আপনি সুন্দর একটা ই কমার্স সেট আপ তৈরি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন, এরকম যে সেট আপটা আছে এটা আমরা দেখে নিতে পারবো।
তো এই কোর্স শেষ হলে আপনি এইগুলো প্রফেশনালি করবেন, এতটুকু আপনার করতেই হবে, নাহলে এই কোর্স কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো জাস্ট কোর্সের শেষের দিকে। তো আমরা দুইটা প্যাটার্ন শিখছি, তাই না? কেবল চারটা প্যাটার্ন বলছিলাম, তার মধ্যে দুইটা চলে গেছে। দুইটার মধ্যে দেখা যাচ্ছে এইটার প্রায় সবই শেষ হয়ে যাচ্ছে, না? দুইটা প্যাটার্নের মধ্যে কন্টাক্টে চলে আসছে লাস্ট, এই যে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, এরপর আছে ফর্ম। এই ফর্মে এসে আপনাকে কি করতে হবে, এটা একটু সামান্য ডিফারেন্স আছে, কিন্তু কথা হচ্ছে একটাই, কন্টেইনার রো কলাম, কন্টেইনার রো কলাম কাস্টম। বোঝা গেছে কথাটা? জি। ওকে, তো আমরা এখন চলে আসতেছি মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, ইনার ডিপ সিঙ্গেল কলামে চলে আসবে এবার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো, যে আমরা পিএইচডি দেখলে চিনতে পারবো যে কোনটা মাস্টার ডিপ কোনটা সিঙ্গেল ডিপ? এই যে এরকম পিএইচডি দেখলে চিনতে পারবো মাস্টার ডিপে কোনটা সিঙ্গেল কোনটা মাল্টি কলাম, সবাই কি চিনবো এখন? জি ভাই, মানে নিয়ম হচ্ছে কি, আমাদের ফার্স্ট যে ব্যাপারগুলো আমাদেরকে চিন্তা করতে হয় একটা ডিজাইন ক্ষেত্রে, প্রথম আমাকে দেখতে হয় যে এইখান থেকে এই পর্যন্ত কত দূর আসলো। আমরা এখানেই যদি একটু চিন্তা করি যে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম কি করে চিনবো, মাস্টার ডিপ মাল্টি কলাম কি করে চিনবো, এখানে একটু তাকান। আমরা যদি এখান থেকে একটা কালার নেই, এই কালারটা নিয়ে আমরা খেয়াল করেন, মাস্টার ডিপের মানে রো রো কি করে আপনি ফিক্স করবেন, রোটা হচ্ছে উপর থেকে ডানে সরবে, কোথায় সরবে? ডানে। হ্যাঁ, তো প্রথম আমরা এখানে আগে নামবো, নামে ডানে সরার পথ পাইছি, এই যে জি ডানে সরতেছেন, এর মধ্যে কোনো বাধা আছে? জি না, নাই, এই শেষ পর্যন্ত চলে আসছে। তাহলে এটা মাস্টার বি সিঙ্গেল কলম। আচ্ছা, এটাকে যদি আপনি দেখেন যে এই ব্যানারটাকে আপনি চিন্তা করতেছেন, এই ভেতরের কন্টেন্ট পরে, ডিজাইনের নিয়ম হচ্ছে বাইরের থেকে ডিজাইন করতে করতে ভেতরে ঢুকতে হবে, আপনি ভেতরে নিয়ে আগে চিন্তা করবেন না। আমরা এই ব্যানারটাকে চিন্তা করলাম, আমরা যদি এটাকে এইভাবে ডাকা শুরু করতাম, এই যে প্রথমে নিচে নামাই নিয়ে আসলাম ব্যানারটা এই পর্যন্ত হাইট, এবার আমি ডানে যাওয়া শুরু করছি, কোনো জায়গা বাড়তেছে ব্যানারের? এই পর্যন্ত চলে আসছি, ঠিক আছে? তাহলে এটা কি মাস্টার ডিপ সিঙ্গেল কলাম? এইবার যদি চিন্তা করি এই ডিজাইনটা এখানে আসেন, এটা তো মূলত যদি আপনি একটু মানে আপনার চোখ যে ফ্রেমের চোখ দিয়ে দেখেন, তাহলে এটা হচ্ছে মূলত এরকম, ফ্রেমের চোখ দিয়ে দেখেন তাহলে এটা হচ্ছে দেখতে মূলত এরকম, বুঝাতে পারছি? একটার সাথে একটা কিন্তু জয়েন্ট, বুঝাতে পারছি? হ্যাঁ, এবার যদি আপনি চিন্তা করেন যে এটা কি মাল্টি কলাম কিনা, আপনি কি করে বার করবেন, আপনি ওই যে ডিপটা নিয়ে আবার রওনা দেন, কলাম বার করতে গেলে নিয়ম হচ্ছে উপর থেকে নিচের দিকে নামা, আপনি এখান থেকে এখানে আসলেন, এসে দেখলেন কি এখানে একটা পথ আছে নিচে আসার, আপনি টোটাল নিচে চলে আসলেন, এই যে রোটা ছিল সেই রোটার নিচ পর্যন্ত আসতে পারছেন না আপনি, পারছেন কিনা? জি ভাই, পারছি। আবার এখান থেকে রওনা দেন, এখানে এসে আবার আপনি পথ পেয়ে গেছেন নিচে আসার, আবার পথ পেয়ে গেছেন। ঠিক এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি অনেকগুলো কলাম হচ্ছে ভিতরে, তার মানে একাধিক কলাম মানেই মাল্টি কলাম, বুঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, আচ্ছা, এবার যদি আমরা একটা কথা বলি যে মাস্টার ডিপ যদি সিঙ্গেল কলাম হয় সেক্ষেত্রে কাজ কি, ওই যে ইনার ডিপ সিঙ্গেল কলাম হলে কাজ কি, আমরা এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশটটা নিতে পারেন, নিয়ে রাখেন আপনার গ্রুপে দিয়ে দেন, নিছেন? ওকে, আমি মুছে দিলাম। জি ভাই, ঠিক আছে।
আচ্ছা ভাই একটা কথা বলি মুছে দেওয়ার আগে অন্য একটা কথা বলতে চাচ্ছি যে ভাই যে ক্রোমির যে এক্সটেনশন গুলো আছে এক্সটেনশন গুলো কিভাবে তৈরি করে এই বিষয়ে আমার খুব একটা এক্সপেরিয়েন্স নাই ভাই আপনি একটু সার্চ করলে ইউটিউবে সার্চ করলে মেবি পাবেন এগুলো তো মনে করেন মানে খুব কমন বিষয় অনেকে আচ্ছা এটা কি ডিজাইনের পার্ট এটা কি ডিজাইনের পার্ট মানে এটা জানতে এটা জানতে চাচ্ছি না এটা ডিজাইনের পার্ট না আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমরা কি বলতে যাচ্ছিলাম কিরকম যে এই যে ডিপটা এটা কি একটা মাস্টার ডিপের ইনার ডিপ না একটা মাস্টার ডিপের ইনার ডিপ কিনা এটা ভেতরকার ডিপ না হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো কে আমার নেট চলে গেল হ্যালো আর কে আছে এনাদের সাথে মিলছে এই দুজনের সাথে কথা মিলে কার কার আর ভাই ছয়ের ভিতরে রনি আর কি আছে রুমে ছয়টা কত না রাশেদুল ভাইরে এখানেও রাশেদুল ভাই আছে আমাদের রাশেদুল ভাই অনেকগুলা আমার দুই বাজে দুইটা রাশেদ ভাই আছে সাথে আমাদের আমাদের কোম্পানির রাশেদ ভাই আছে কোঅর্ডিনেটর সাহেব এখানেও রাশেদ ভাই আছে বাহ রাশেদ ভাইদের নিয়ে একটা টিম তৈরি করতে হবে জি ভাই আমাদের গ্রুপেও দুইটা আছে একটা রাশেদ খান একটা রাশেদ ভাই আছে জি তো এখন রাশেদ ভাই বাঁধন ভাই আকাশ ভাই নাকি আকাশ ভাই নাকি জি স্যার এই তিনজন হচ্ছে একমত আর কেউ একমত না নাকি সবাই ঘুমাই টুমাই পড়ছেন দেখি কে কে ঘুমাই পড়ছেন ভাই কনফিউজ হয়ে গেছি না কে কে ঘুমাই পড়ছে দেখি সবাই মাইক্রোফোনটা অন করেন যে যে মাইক্রোফোন অন করবে না বুঝবো আমরা শেষে ঘুমাই পড়ছে দেখি কে কে ঘুমাই পড়ছে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু কে কে ঘুমাই পড়ছে জি স্যার দেখতে পাচ্ছি একমাত্র কথা যে আইবি প্রিভে ঘুমাই পড়ছে বাদন ভাই এই কেবল কথা বলে ঘুমাই পড়ার রেকর্ড নেওয়া যাবে না না ভাই আসি আসি ঘুমাইনি আমাদের রাশেদ ভাই ঘুমাই পড়ছে কোঅর্ডিনেটর সাহেব আইবি প্লিজ ঘুমাই পড়ছে সোহেল রানা ভাই সোহেল রানা ভাই কি ঘুমাই পড়লো নাকি মিলন ভাই ফয়সাল ভাই স্যার আসি স্যার আসি স্যার আপনি তো স্যারের মিত না সোহেল ভাই আছে সোহেল ভাই মাইক প্রবলেম সত্য সত্য এতগুলো লোক ভুল জানলো শেষমেশ সবাই সত্য বলতেছে এর মধ্যে একটা গ্যাপ আছে এটা কি আপনারা জানেন না রো আছে তো কল তো নিতে হবে কতগুলো কলের হিসাব করা যাবে এখানে আপনাকে তো হিসাব করতে হবে ১২টা এই গ্যাপিং এর কথাটা কেউ জানেন না কে বলছে ১২টা রুমাক তা ১৩টাই তো ১৩টা কোথা থেকে আসবে ১২টা না যাই হোক তো গ্যাপের কথাটা জানার দরকার নাকি জি স্যার জি স্যার আসলে গ্যাপটা হলো এটাই যে আসলেই কোনো গ্যাপ নাই রো মানেই ১২টা ভিতরে ১২টা ডিভ আছে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন সবাই জি স্যার যেখানেই হোক রো যেখানেই আসে সেখানেই ১২টা থাকবে ঠিক আছে ওকে তো আমরা এখানে এই জন্য এই ভেতরে যে দুইটা ডিভ এই দুইটাকে আমরা আবার ছয় ছয় করে দিচ্ছি যে এই টোটাল ডিভটার মধ্যে ছয় জন করে আসবে আমরা দিয়ে দিলাম এখানে দিলাম ৬ এর পরের জনকে দিলাম ৬
এবং বলে দিলাম এই যে ফিচারটাকে আমি আবার কপি করে নিয়ে আসলাম একই ডিজাইন এখানে আসলো এখানেও আসলো দেখেন নিচে কিন্তু দুইটা দুইটা চলে আসছে দেখছেন নিচে কটা কটা আসছে দুইটা এই একটাই কলম কিন্তু কলম কোনটা দেখেন মাস্টার কলম কোনটা এই ছয় না আমি কি জুম করব এই জায়গাটা মাস্টার ডিপ কোনটা এই ডান পাশের কলমটা রাইট বাম পাশে কলম একটা ডান পাশে কলম আর একটা তার মধ্যে দুইটা রো দেখেন দুইটা রো এই উপরেরটা নিচে আর একটা এই উপরেরটা এই যে ফিচার ডিরেক্ট কি হইছে কলাম কলামের মধ্যে এটা কি এটা কাস্টম ডিপ তার মধ্যে কন্টেন্ট এটা হচ্ছে সিঙ্গেল কলাম ইনার ডিপ সিঙ্গেল কলামের কথা এবার কি হলো রো তারপরে রো তৈরি করছি একটা নিচের সেই রোর মধ্যে আমরা আরো দুইটা কলাম রাখছি এটা হচ্ছে মেইন রুলস এবার কথা হচ্ছে আপনি বলতে পারেন স্যার আমি যদি এখানে উপরেরটা ডিরেক্ট এরকম না দিয়ে রো তৈরি করে একটা কলাম দিতাম রো তৈরি করে একটা কলাম দিতাম হ্যাঁ আপনি দিতে পারেন এই রোর উপরে একটা রো রাখতে পারেন সেই রোর মধ্যে কি করলেন সেই রোর মধ্যে একটা কলাম দিলেন সেই কলামটা অবশ্যই কি হবে যদি আপনি কলাম দিয়ে কাজটা করেন এই কাজটা যদি আপনি কলাম দিয়ে করেন তাহলে এখানে কি হবে রো দিয়ে করেন আর কি সরি এটা যদি আপনি রো দিয়ে করেন সেক্ষেত্রে এখানে এরকম হবে যে কলাম রো তারপরে কল বারো কি হবে কল কি হবে কল মাস্ট বারো হবে কারণ এই ডিবের মধ্যে যেটা সিঙ্গেল কলাম এটা তো সারা জীবনই সিঙ্গেল কলাম রাইট উপর থেকে 1920 থেকে শুরু করে একদম নিচের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন পর্যন্ত ও তো সিঙ্গেলই থাকবে কি ডাবল হবে না স্যার না ভাই সিঙ্গেলই থাকবে রুলস অনুযায়ী কি আসে এরকম একটা সিঙ্গেল কলাম কলাম রো কল বারো তার ভেতরে আপনি ইউজ করতেছেন কি কাস্টম তারপরে কন্টেন্ট জাস্ট আমার জায়গা না থাকাতে আমি এভাবে লিখলাম বুঝবেন না বুঝলেন তো জি ভাই বুঝতে পারবো থ্যাংক ইউ জি ভাই বুঝতে পারবো তাহলে আপনারা একটা জিনিস দেখছেন যে কলাম ডিরেক্ট কাস্টম তারপরে যদি কন্টেন্ট দেন এটাও করা যায় আবার যদি আপনি বলতে চান যে না নিচে একটা রো উপরে একটা রো এখানে একটা রো দিলাম এখানে একটা রো দিলাম আলাদা করার জন্য করেন এবং সেই রোটার উপরে যদি আসতে হয় তাহলে রো কল বারো দিতে হবে কি দিতে হবে কল বারো দিতে হবে তাহলে 1920 থেকে শুরু করে 320 পর্যন্ত ও টোটালি সব জায়গায় বারো থাকবে তারপরে ভিতরে কন্টেন্ট দিয়ে তারপরে আমরা ই করলাম এই দুটো জিনিস আপনারা দেখে রাখলেন তো সিঙ্গেল কলাম মাল্টি কলাম সবই দেখছেন না হ্যালো জি ভাই সব এই ফিচারটাকে দেখতে বলেন এটাকে যদি আমরা স্যার ওই জায়গায় তো আমাদের দুইটা অংশ হচ্ছে না মানে দুইটা কলাম হওয়ার কথা ছয় ছয় করে এটা একটু এটা কোড লিখে যাই এই প্রত্যেকটা ফিচার বক্সকে আমরা মার্জিন বটম দিয়ে দিলাম কত 30 পিক্সেল অটোমেটিক্যালি এই যে জায়গাটা আছে এটা আলাদা হয়ে গেল ঠিক আছে আচ্ছা কি জানি এটা প্রশ্ন করতেছিলেন আমাকে একটু বলেন প্লিজ আমরা তো ওই কলামের ওই রোয়ের মধ্যেই মানে সরি ওই কলামটার মধ্যেই এগুলা নেয়ার কথা তাই না একটু আপনি ইয়ার মধ্যে যান পেন্টস এর মধ্যে ওইখান থেকে বলছি বলি হ্যাঁ বলেন আচ্ছা এই জায়গায় উপরের অংশটারে এই নিচে যে দুইটা কলাম নামলো এটা উপরের অংশ উপরেটার ভিতরে থাকার কথা ছিল তাই না উপরের ভিতরে না এটা হচ্ছে মেইন একটা বক্স আছে মেইন একটা বক্স আছে যেটা হচ্ছে 6 এই যে এই যে মেইন বক্স এই যে 6 এই 6 এর মধ্যে এরা সবাই এই পার্টটা হ্যাঁ ওই 6 এর মধ্যে নিচে আবার হচ্ছে রো কলাম নিয়ে 6 6 করে ভাগ হবে না হ্যাঁ হ্যাঁ ইনার কলাম না আপনি ওই জায়গায় 12 বললেন তো ওই জন্য একটু বুঝতে কনফিউশনে পড়লাম যে আসলে এবার ঠিক আছে তো
আচ্ছা এবার কথা হচ্ছে আপনারা অনেক ক্ষেত্রেই বলতে চাচ্ছেন যে স্যার আমাদের তো রেসপন্সিভ নিয়ে অনেক ঝামেলা আছে রাইট জি স্যার এবার আমরা সেই টপিকসে আসি দেখেন রেসপন্সিভ এর ব্যাপারটার জন্য আপনাদেরকে যে ভিডিওটা আমি দিছি না ওটা দেখবেন আর আমার যে ক্লাসগুলো আছে ওখানে রেসপন্সিভ নামে আর আপনারা টাইটেলগুলো একটু খেয়াল করেন এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না জি স্যার পাচ্ছি এটা কোথা থেকে আসলো মো গ্রাফিক্স ডিজাইনের কোন ভিডিও মনে আমার মধ্যে আপলোড হয়ে গেছে ওটা আমি করি নাই যাই হোক এই যে দেখেন এখানে টাইটেল গুলো দেওয়া আছে জেকোয়ারি বেসিক ক্লাস 1 জাভাস্ক্রিপ্ট বেসিক 6 হ্যাঁ এরকম দেওয়া আছে তো আপনারা এখানে দেখবেন যে রেসপন্সিভ এর ব্যাপারেও মেবি আছে এরকম এই যে মিডিয়া কোয়েরি দেখছেন এই যে ক্লাসটা দেখবেন এই যে ক্লাসটা দেখুন ভাই সম্পূর্ণ ক্লাসটাই আপলোড আছে না সম্পূর্ণ ক্লাসটাই আপলোড আছে হ্যাঁ আমার এখানে সব মানে যে মানে যতটুকু নিয়ে আলোচনা হয় কত ততটুকু ভিডিও থাকে এবং ততটুকু আলোচনা হয় আচ্ছা সেই হিসেবে এখানে 2 ঘন্টা প্রায় ক্লাস মিডিয়া কোয়েরি এখানে কি কি আছে মিডিয়া কোয়েরি ট্রিক্সই দেখানো হয়েছে আর কিছু না 2 ঘন্টা তারপরে কাস্টম রেসপন্সিভ সিএসএস ফ্রেমওয়ার্ক মানে আমাদের এই ফ্রেমওয়ার্কটা কেন বলা হয়েছে যে আমরা বুটস্ট্র্যাপে আসার আগেই বুটস্ট্র্যাপের মতো একটা ফ্রেমওয়ার্ক নিজেরা বানাইছিলাম ব্যাপারটা বুঝছেন এবং বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো ছিল সেইগুলোই আমরা ইউজ করছিলাম যার জন্য আমরা যখন বুটস্ট্র্যাপে আসছি তখন খালি জাস্ট প্র্যাকটিস করছি আমাদের বুটস্ট্র্যাপে শেখার তেমন কিছু ছিল না মানে বুঝাতে পারছি এই জন্য এই ফ্রেমওয়ার্ক কথাটা আসছে আপনারা আবার ঘাবড়ে যান না যে ফ্রেমওয়ার্ক আবার কি ফ্রেমওয়ার্ক শিখালো কোনো ফ্রেমওয়ার্ক না বুটস্ট্র্যাপটাকে আমরা নিজেরা একটু বানাই দেখছিলাম আসলে কেমনে বানায় আর ওই যখন বানাই ফেলছি তখন আমরা বুঝে ফেলছি বুটস্ট্র্যাপের মধ্যে আসলে কি আছে ওই ওই অবস্থাতে আমরা রেসপন্সিভটাও শিখে গেছি ব্যাপারটা বুঝছেন জি স্যার আপনারা এই ক্লাসটা 13 14 ক্লাসটা একটু দেখবেন এই যে 15 এই কয়টা ক্লাস একটু দেখেন জাভাস্ক্রিপ্ট এর দিকে যাওয়ার দরকার নাই যা আছে থাক ওগুলা এই নিবো স্লাইডারটা দেখছেন না এরকম স্লাইডার অ্যাড করা দেখছেন না আপনারা যে কোনো স্লাইডার আপনি অ্যাড করতে পারেন তো এখন হ্যালো জি স্যার শুনতেছি ও শুনতে পাচ্ছেন মানে আপনারা যে কোনো কাস্টম স্লাইডার বা যে কোনো বাইরের কোনো স্ক্রিপ্ট আপনারা অ্যাড করতে পারেন না পেজের মধ্যে এখন সবাই জি স্যার পারি গুড তাহলে তো মনে করেন এগুলো দেখার দরকার নেই তেমন এই যে নিবো স্লাইডার বুটস্ট্র্যাপ গ্রিডটা ওই যে আপনারা যেভাবে কেবল দেখলেন না এটা আরো সুন্দর করে এই সব জায়গাতে বুটস্ট্র্যাপের গ্রিডগুলো আলোচনা করা আছে দেখেন এখানে খুব বেশি নাই তবে মাঝে একবার কোথায় জানি একটু আলোচনা আছে এই যে এখানে মেবি না হ্যাঁ বুটস্ট্র্যাপ গ্রিড আবার জ্যাম্প ইনস্টল নিয়েও একটু আলোচনা আছে তো এর আগে আপনারা এই যে যেটা নিয়ে আপনারা আলোচনা কেবল দেখতেছেন সেটা হচ্ছে এইখানে আছে এই যে কাস্টম ফ্রেমওয়ার্ক প্যাটার্নগুলো জানি কোথায় একটু আলোচনা করছিলাম আমার খেয়াল আসতেছে না কোন একটা ভিডিওতে আছে আর কি যাই হোক ইম্পর্টেন্ট যেটা সেটা আমি আলোচনা অলরেডি করলাম আপনাদের সাথে ফ্রেম নিয়ে এখন এই ফ্রেমের মধ্যে কোন জায়গা কোনটা কতটুকু হবে এটা নিয়ে আর আপনাদের কিছু বোঝানোর আর নাই এবার হচ্ছে জাস্ট প্র্যাকটিস করতে গেলে কিছু কিছু জায়গায় যদি আপনাদের র্যাঙ্কিংস থেকে থাকে বোঝার তখন বোঝা যাবে যে আসলে এই জায়গাটা আরেকটু ভেঙে বলতে হবে বা কিছু এরকম তো স্যার পিক্সেল পারফেক্ট নেয়ার জন্য এখানে আপনি কিভাবে মানে একটু যদি দেখাইতেন মাপতেছেন একেবারে পারফেক্ট ভাবে কিভাবে ফটোশপে এই যে ব্যাপারটা যেমন ধরেন আমি এই 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 পার্টটুকু নিয়ে কাজ করব এই পার্টটুকু নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এটাকে এইভাবে ভাঙছি আগে হ্যাঁ ধরেন এইভাবে এইভাবে ধরে নিছি বা এইভাবে ধরে নিছি সেক্ষেত্রে দেখা যায় আমাদের নিয়ম অনুযায়ী ডিফল্ট সিস্টেমে এরকম থাকে উপরেরটা যা নিচেরটা সেই রকম সেম থাকে এখানে 103 আছে ধরেন 100 এই 100 আর নিচে ওরকম 100 পর্যন্ত আমরা উঠে গেলাম এই যে দেখছেন প্রায় 102 পর্যন্ত এই যে পার্টটুকু তো আমরা প্যাডিং দিয়ে দেবো উপর নিচে এই জায়গাটুকু পেয়ে গেলাম এবার আপনার এই যে আমি যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা ধরেন এইখানতে যদি আমি টান দেই মিডিল আসলে এই যে মনে হয় মিডিল করতেছে কোথায় মিডিল করতেছে
দেখা যাক। এই যে এইটা মনে হয় মিডল পড়তেছে, এরকম কিছু ব্যাপার। জি স্যার, মিডল পড়লে এই ইমেজটাকে একটু ন্যাচারালি সেন্টার আনা উচিত নাকি? একদম এরকম আসলে কোন একটা মিসিং কাদের হতে পারে বা অতটা খেয়াল দেয় নাই বা কিছু, তো আপনি এভাবে চিন্তা করতে পারেন। আবার অনেকে চিন্তা করে একদম এখানে এতটুকু মানে গ্রিডটা ফেললে বোঝা যাবে যে কতটুকু এখানে কি আছে। মার্জিন দিয়ে বা প্যাডিং দিয়ে এটা এখানে সরাই দিতাম এবং ওর ম্যাক্সিমাম ওয়াইড থাকতো যেটা, সেটা মানে আইএমজি ফ্লুইড, মানে ওর যে ম্যাক্সিমাম ওয়াইড তার বেশি ওর আমি ওয়াইড নিতে দিতাম না। এবারে যদি এই ইমেজটার বক্স ছোট হয়ে আসে তাহলে ও ছোট হবে, এও ছোট হবে, তার মানে রেসপন্সিভ অটোমেটিক হয়ে গেছে এই জায়গাটা। এবার কথা হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে যে কলামটা দেখতে পাচ্ছেন না, এই কলামের ভেতরে আমি এতটুকু অনুযায়ী এতটুকু একটা প্যাডিং নিয়ে নিতাম এক্সট্রা, কারণ কলাম 15 পিক্সেল অলরেডি প্যাডিং পায়, তার ভিতরে কাস্টমকে আবার একটা প্যাডিং দিয়ে এতটুকু জায়গা আমি বের করে নিতাম লেফট সাইডে, তারপর আমার কোডিংটা এখান থেকে শুরু করতাম কাস্টম ডিভের মধ্যে, তো অটোমেটিক্যালি এই জায়গাটাও আমি পেয়ে যেতাম। এবং আমার স্ক্রিনে যদি যাই দেখা গেল যে একটা পর্যায়ে যায় এই গ্যাপটা রাখার জায়গা নাই, তখন আমি প্যাডিংটা কমাই দিলাম, অটোমেটিক্যালি কমে গেল। কিন্তু এটা কি পারফেক্ট হয় স্যার? আসলে অনেকেই বলে যে পারফেক্ট একেবারে পিক্সেল পারফেক্ট করা সম্ভব হয় না, কারণ একটা পিক্সেলের হিসাব একটা হচ্ছে ডটের হিসাব। পিক্সেল মানে তো একটা ডট, আবার কি আমাদের ফয়সাল স্যার মনে হয় গতকালকে বললো যে একটা হচ্ছে পিক্সেলের হিসাব আর একটা হচ্ছে ইঞ্চি, এরকম করে তো আপনি কখনো মিলাইতে পারবেন না। ঠিক আছে, এই ক্ষেত্রে মনে করেন আপনার পিক্সে আপনার যে পিএইচডিটা দিছে এটা হচ্ছে ইঞ্চিতে আছে, বুঝতে পারছেন? এটা ইঞ্চিতে আছে, এবার আপনি মিলাবেন কি করে? ফার্স্ট আপনার তো রুলার এখানে ডানে আসে পিক্সেল সেট করেই নেবেন, বুঝতে পারছেন? সেকেন্ড হচ্ছে এখানে কোন একটা অপশন আছে আমি ভুলে গেছি, আমি সেদিন দেখাইলাম সবাইকে, মানে ওই প্রয়োজনে দেখানো হয়, তো এটা কোথায় আছে আমরা ইউটিউবের থেকে দেখে আসি, এত প্রেশার নেই, এত কিছু নাই, এখানে লিখবেন হাউ টু, কোথায় লিখতেছি মানে যেই কাজ পায় তাকেই হচ্ছে কি বলে বায়ার বলে দেয়, ক্লায়েন্ট বলে দেয় যে পিক্সেল পারফেক্ট হতে হবে, W3 ভ্যালিডেট হতে হবে। গিগের আপনারা যাবেন, আপনারা এই পর্যন্ত ফাইবার অ্যানালাইসিসে গেছেন কখনো? আজকে থেকে যাওয়ার কথা ছিল, আজকে তো স্যার নাই। ঠিক আছে, স্যার আসুক এগুলো দেখাবে যে পিক্সেল পারফেক্ট, ওখানে আপনার টাইটেলই থাকবে, একটা পয়েন্টই থাকবে পিক্সেল পারফেক্ট 100% রেসপন্সিভ, তারপরে ই আছে আপনার নাহলে তো সমস্যা হয়ে যাবে, ক্লায়েন্ট একটা কথা বললেন আপনি দিলেন আর একরকম, তাহলে হলো বলেন হাউ টু চেঞ্জ পিক্সেল আইএনসি না পিক্সেল ইন ফটোশপ, দেন এনে দিলেই দেখা যাবে ছোট ছোট ভিডিও, এই 58 মিনিটের একটা ভিডিও, 58 সেকেন্ডের একটা ভিডিও, এটা দেখবেন যদি কখনো যদি ক্লায়েন্ট ইমেজে ইঞ্চিতে দিয়ে দেয় বা অন্য কোথাও দিয়ে দেয় আপনি এখান থেকে পিক্সেল বানিয়ে নেবেন। এখানে দেখাচ্ছে, দেখেন ব্যাপারটা বুঝছেন? তার মানে আপনাকে যদি কখনো দেওয়া হয় যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিছে একটা, সেক্ষেত্রে আপনি এডিটে আসবেন, এখানে প্রেফারেন্সটা কই এডিটে, এই যে এখান থেকে কোথায় যাবেন, ইউনিটস অ্যান্ড রুলার্সে যাবেন, এখানে এসে আপনি এখানে আমার দুটো পিক্সেল আছে, আমি সেদিন একটা পেয়েছিলাম
ইঞ্চি ছিল এরকম, তো ইঞ্চির সাথে তো আমি মিলাতে পারতেছিলাম না, পিক্সেল কাটলে ঝামেলা হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে আমি ইঞ্চি থেকে পিক্সেল করে নিছি, ওকে করে দিছি, যেখানে যেখানে যা থাকে, যে পয়েন্টস এগুলো পয়েন্টস থাকবে, এন্ড পিক্সেল ইঞ্চি যেভাবে দেওয়া আছে, পিক্সেল সেন্টিমিটার, পিক্সেল ইঞ্চি, এগুলো ওইভাবে সেট করে দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন, এরপর আপনি যা হিসাব করেন সবই পিক্সেল আসবে, বুঝতে পারছেন? প্রবলেম নাই তো? জি স্যার, জি স্যার, পারবো মনে হয়, চেষ্টা করে দেখবো স্যার, না পারলে তো পরে আপনার অবশ্যই অবশ্যই। এখন আমি রেসপন্সিভ নিয়ে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এই, রেসপন্স নিয়ে কার কার প্রবলেম আছে বেশি বেশি? এটার যে অ্যাট্রিবিউট লেখার নিয়ম, দুই মানে অ্যাট্রিবিউট নেম ক্লোন ইকুয়াল তারপর ডাবল কোটেশন তার মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালু, এই যে লেখাটা, এর ভিতরে যদি কোনো ভুল থাকে আপনার তাহলে এটা ডাবল থ্রি ভ্যালিড করবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনি যে ট্যাগটা শুরু শেষ এটা ঠিক মতো লিখছেন কিনা, এটার কোনো ভুল থাকলে ডাব্লু থ্রি ভ্যালিড না। আচ্ছা, এবার চিন্তা করে দেখেন আপনি কোনো ট্যাগের নাম মানে ক্যাপিটাল লেটার লিখে ফেলছেন, এটা ডাব্লু থ্রি ভ্যালিড না। যে রুলসগুলো ডাব্লু থ্রি আপনাকে শিখাইছে, ডাব্লু থ্রি স্কুলস, এটাই হচ্ছে ডাব্লু থ্রি ভ্যালিডেশনের কথা। আপনি একটা ইমেজ ট্যাগ লিখছেন, ইমেজ ট্যাগের মধ্যে সোর্সটা লিখছেন কিন্তু অল্টাটা লেখেন নাই, অল্ট অ্যাট্রিবিউট যেটা আছে ওটা আপনাকে লিখতে হবে, নাহলে ডাবল ডাব্লু থ্রি ভ্যালিডেশনে অনেক সময় ধরে বসবে, আবার না হলে এসইওতে ধরে বসবে, ঠিক আছে? তার মানে কথা হচ্ছে এই যে আপনি যদি একদম পারফেক্টভাবে কোডটা করেন যেটা আপনি শিখেছেন তাহলে ওটা অটোমেটিক্যালি ডাব্লু থ্রি ভ্যালিড। সিএসএস যদি বলেন ডাব্লু থ্রি ভ্যালিডেশনে কি ভুল আছে, দেখেন আপনি পরপর অনেকগুলো সিএসএস লিখে গেছেন, তার মধ্যে আপনি একটা প্রপার্টি শেষ করছেন তার কোলন সেমিকোলনটা দেন নাই, কোনো ব্রাউজার ঠিক মতো দেখাচ্ছে কোনো ব্রাউজার উল্টাপাল্টা দেখাচ্ছে, এটাকে বলে ক্রস ব্রাউজার যে প্রবলেমের কথা বলে না? তার মানে আপনি যদি ঠিকঠাক নিয়ম অনুযায়ী কোড করেন তাহলে ক্রস ব্রাউজারও কোনো প্রবলেম নাই, ডাব্লু থ্রি ভ্যালিডেশনও কোনো সমস্যা নাই, অটোমেটিক্যালি ডেটা এসইও ফ্রেন্ডলি কোড হয়ে যায়। আমি বুঝাতে পারছি কথাটা? জি স্যার, জি স্যার। অনেকে কি করে উল্টাপাল্টা দ্রুত কোড করার জন্য দেখা গেছে ইমেজ ট্যাগ লিখতেছে অল্ট ট্যাগ লেখে নাই, অ্যাট্রিবিউট লিখছে লাস্টে যে একটা দেনে একটা ডাবল ডাবল মানে পেয়ার ট্যাগের একটা পেয়ার ট্যাগের ফার্স্ট ট্যাগটা লিখছে পরের ট্যাগটা লিখতে হয়তো বা মনে নেই, এগুলো ডাব্লু থ্রি সব ধরে ধরে বসবে। তার মানে আপনি যদি সচেতন কোডার হন আপনার ডাব্লু থ্রি ভ্যালিডেশন এসইও ফ্রেন্ডলি 100% স্পিড নিয়ে আপনার কোনো প্রেশার নাই, 100% স্পিড। স্যার এসইও ফ্রেন্ডলিটা যদি একটু বলতেন। এসইও ফ্রেন্ডলি হচ্ছে আপনার পেজের মধ্যে যে জায়গাটা টাইটেলটা হেডলাইনটা হওয়া উচিত সেটা আপনি হেডলাইন না দিয়ে স্ট্রং ট্যাগ দিয়ে বা স্প্যান ট্যাগ দিয়ে আপনি ফন্ট বড় করে দিছেন, এটা এসইও ফ্রেন্ডলি কথা হয় নাই। আপনাকে অবশ্যই কি করতে হবে, যেখানে এইচ ওয়ান এর বা এইচ ট্যাগের যেখানে ইউজ আছে সেটা আপনি এইচ ট্যাগই ইউজ করতে হবে। আপনার ইমেজ ট্যাগ লিখছেন, ইমেজ ট্যাগের অল্ট অ্যাট্রিবিউটটা লেখেন না, এটা এসইও ফ্রেন্ডলি হলো না, কারণ এসইও হচ্ছে মূলত ওই অল্ট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে। আপনি মেটা ট্যাগ দিচ্ছেন ঠিক মতো মেটা ট্যাগ দেন নাই, হ্যাঁ মেটা কন্টেন্ট মেটা ডিসক্রিপশন যেটা আছে এগুলো আপনি ইউজ করেন নাই, এই যে কিছু কিছু ব্যাপার আছে এগুলো হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি কোডের ক্ষেত্রে বলা হচ্ছে। অন পেজ এসইও নাম শুনছেন? নাম শুনছি কিন্তু জানি না তো বিস্তারিত। অফ পেজ এসইও এর একটা ব্যাপার আছে, তো অন পেজ এসইও মানে হচ্ছে আপনার পেজের মধ্যে কোথায় কোথায় এসইও এর কাজ করা যায়, গুগল সার্চ ইঞ্জিন যারা আছে তারা আপনাকে কি করে ট্র্যাক করবে সেটার মধ্যে হচ্ছে অন পেজ এসইও এর মধ্যে হচ্ছে এটা একটা ব্যাপার। যেমন ধরেন আপনি অ্যাড্রেস লিখতেছেন তাহলে অ্যাড্রেস ট্যাগ এর মধ্যে লেখেন, আপনি প্যারাগ্রাফ লিখতেছেন তা প্যারাগ্রাফটা এখন আর্টিকেল ডিভের মধ্যে নিয়ে মানে আর্টিকেল যে ট্যাগটা আছে ডাব্লু থ্রি এইচটিএমএল ফাইভের আর্টিকেল ট্যাগের মধ্যে নিয়ে পি ট্যাগটা লেখেন, তারপরে আপনি হেডার বানাচ্ছেন হেডার ট্যাগের মধ্যে লেখেন, এই যে ব্যাপারগুলো এখন চলে আসছে এগুলো সব এসইও ফ্রেন্ডলির একটা মানে স্যার প্রথমে আর্টিকেল তারপর পি ট্যাগ দিব মানে প্রথমে আর্টিকেল ট্যাগ তারপর পি ট্যাগ, আর্টিকেল ট্যাগ নরমাল একটা ডিভের কাজ করে, ওই যে একটু আগে কাস্টম একটা ডিভ নিছিলাম না আপনার এই ওয়েব ডিজাইনটাকে ওখানে সেট করে দিতে হবে আপলোড করে,
এটা হচ্ছে কি করে আপলোড করবেন এটাতে অন্য কোন কাজ আছে মানে সার্ভার আপলোড করতে এখানে অন্য কোন কাজ না এখন যদি ক্লায়েন্ট বলে আমার পিএসপি ওয়েবসাইট অলরেডি রেডি আপনার কাজ হচ্ছে ওর মধ্যে আপনার এই ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করা তাহলে এটা সার্ভার আপলোড না এটা হচ্ছে কি পিএসপি এর মধ্যে আপনাকে সেট করে দেওয়া ওই টেমপ্লেটের মধ্যে আপনার ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করা রাইট এটা সার্ভার আপলোড না তখন তখন পিএইচপি এর বেসিক গুলো জানতে হবে কারণ আপনি একটা জিনিস যদি একটা মজার জিনিস দেখাতাম তাহলে বুঝতে পারতেন যে এই যে ডিজাইনের পার্টে যখন পিএসপি ফাইলটা পাবেন যখন আপনি পিএসপি ফাইলটা পাবেন তখন এই পার্টটা পাবেন কেমন পার্ট পাবেন যে একটা সেকশন একটা কন্টেইনার একটা রো আর একটা কলাম আপনি আর দুইটা পাবেন না আপনি দুইটা পাবেন না এবার তো আপনার মাথা খারাপ হয়ে যাবে না নাকি কারণ পিএসপি কি করতেছে সার্ভার থেকে এই এটা একটা টেবিল আছে সার্ভারে মাস্ট একটা টেবিল আছে বুঝতে পারছেন এই ইনফরমেশন গুলো রাখার জন্য এই যে টাইটেল প্যারাগ্রাফ টাইটেল প্যারাগ্রাফ টাইটেল প্যারাগ্রাফ বুঝতে পারছি কথাটা জি জি এই পার্টটা কিভাবে আসলো যদি আপনি খেয়াল করেন তাহলে ও কি করছে এইখানে এই জিনিসটাকে লুপ করে দিছে এই ডিপটাকে লুপ করে দিছে এবং বলছে যে ওই সার্ভারের মধ্যে যতগুলো এরকম বক্সের ইনফরমেশন পাবা সব একটার পর একটা দেখাও ও তিনটা পাইছে ওখানে তিনটা বক্সকে রিপিট করে দেখাই দিচ্ছে তার মানে আপনি পিএসপি যখন জানেন আপনি জানেন ভালো মতো যে আমার এই বক্সটাকে ডিজাইন করলেই আর দুইটা অটোমেটিক্যালি হবে ওটা নিয়ে আপনার কোনো প্রেশার নাই বুঝাতে পারছি কথাটা জি স্যার এই জন্য আপনাকে পিএসপি জানতে হবে বেসিক জানতে হবে লুপগুলো জানতে হবে কোনটা ভেরিয়েবল ধরতেছে কোনটা অনেক সময় দেখা যাবে যে এই জায়গাটাতে একটা জাস্ট একটা ভেরিয়েবল ইকো করা রয়েছে জাস্ট লেখা রয়েছে কি ইকো টাইটেল আর কিছু লেখা নেই কারণ আপনি তো পুরো চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবেন এই ইকো টাইটেলটা কোথার থেকে আসলো আপনি তো জানেন যখন পিএসপি তখন জানেন এই ইকো টাইটেলটাই হচ্ছে আপনি যে টাইটেলটা লিখছেন সেই টাইটেলটা এখানে ডাইনামিক্যালি আসতেছে আপনি খালি ডিজাইন পার্টে কাজ করতেছেন আর কিছু না কন্টেন্ট আপনার কাজ না আপনি ডিজাইনটাই বক্সটা তৈরি করা এই বক্সের ভিতরে কন্টেন্টটা কোন ধরনের কালার হবে সেটা তৈরি করা এটা আপনার কাজ কিন্তু এর ভিতরে যে কন্টেন্টটা কোথার থেকে আসতেছে এটা আপনার বিষয় না কিন্তু আপনি যখন দেখবেন যে ইকো টাইটেল লেখা রয়েছে বা সামথিং লেখা রয়েছে তখন আপনি বুঝবেন হ্যাঁ এই জায়গাটায় আমার ওই টাইটেলটা আসবে তারপরে এই জায়গাটা আমার প্যারাগ্রাফটা আসবে আপনি দেখলে বুঝতে পারবেন তখন বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও সেম এরকম আপনি পিএসপি ভালো জানবেন আপনি এখন ওয়ার্ডপ্রেস একরকম জানতেছেন অপটিমাইজেশন কাস্টমাইজেশন কনভারসেশন পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কনভারসেশন কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেসটা পিএসপি জেনে পিএসপির ফান্ডামেন্টাল পিএসপির ওপি অ্যাডভান্স এমবেসি আপনি যখন এটা জেনে ফেলবেন এমবেসিটা তখন আপনি ভালো মতো বুঝে যাবেন ওয়ার্ডপ্রেসটা আসলে কীভাবে বানানো আপনার কাছে তখন ওয়ার্ডপ্রেস অন্যরকম নতুন কিছু মনে হবে যে এই এই তো আমি মানে পুরো খুঁটিনাটি সব জানি কোথায় কী রাখছে কীভাবে রাখছে তাহলে এটার সিকিউরিটি দিয়ে অনেক বড় বড় ডেভেলপারদের হাতে যখন ভালো ভালো ওয়েবসাইট পড়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা হয় তখন দেখা যায় ওয়ার্ডপ্রেসের নিয়ম কি ডোমেনের পাশে যদি আপনি ডাব্লিউপি অ্যাডমিন লেখেন তাহলে লগইন পেজ চলে আসে রাইট আসে কি না জি স্যার কিন্তু আপনি ওইসব ওয়েবসাইটের আপনি লগইন পেজ খুঁজে পাবেন না এটা যে ওয়ার্ডপ্রেস কিনা এটাও আপনি খুঁজে পাবেন না মানে সিকিউরিটির কারণে তারা সব কিছু হাইড করে ফেলে তা এটা কিন্তু আপনার আমার কাজ না আপনি যখনই পিএসপি খুব ভালো বুঝবেন এমবিসি প্যাটার্নটা ভালো বুঝবেন তখন আপনি এগুলো করতে পারবেন তার আগে পারবেন না বুঝতে পারছেন যাই হোক আমরা ওইদিকে না যাই আমরা প্যাটার্ন তো বুঝছি নাকি ভাইয়ের একটা প্রশ্ন জি ভাই ভাই কাস্টম অ্যাডমিন প্যানেল কি কাস্টম অ্যাডমিন প্যানেল হচ্ছে আপনি পিএসপি লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন বা কোডিগনেটর ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন বা আপনি নিজে শুধু পিএসপি দিয়ে নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে আপনি একটা অ্যাডমিন প্যানেল তৈরি করবেন যেখানে বসে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন দেখছেন জি ভাই দেখছি টোটাল ড্যাশবোর্ড ওই টোটাল সিস্টেম যে একটা টোটাল একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ কে কন্ট্রোল করবে এরকম একটা সিস্টেম বানাবেন পিএসপি এর মাধ্যমে বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি এটা হচ্ছে বিষয় তো যাই হোক এই যে ফ্রেম নিয়ে কথা বললাম আমরা এই ফ্রেমের চারটা যে প্যাটার্ন আমরা দেখালাম এটা কি বোঝা গেছে আমি দুইটা বানাবো
এর ভিতরে পাঁচটা আছে, এই ভিতরে আরো অনেক আছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো দেখে 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 বানানো। এই যে এখানে কিন্তু দুইটা আছে দেখছেন, এই যে ইনার মাল্টি কলম যেটা সেটা কিন্তু এখানে আছে দেখছেন। জি স্যার, জি স্যার, এটা হচ্ছে মাস্টার ডিপ মাল্টি কলম, এই যে মাস্টার ডিপ মাল্টি কলম। আর এই মাল্টি কলামের মধ্যে এই জায়গায় একটা কলাম আছে, এই মাল্টি কলামের মধ্যে এই জায়গায় একটা কলাম আছে দেখেন, এই যে, এই যে কলামটা, তার মধ্যে এটাকে ভাঙলে এই একটা জায়গা আর এই আর একটা জায়গা, এই ইনার কলামও আমরা এখানে পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে মাস্টার ডিপ মাল্টি কলামের কাজ করতেছে এখানে। এই যে বিষয়গুলো একটু হাতে সময় থাকলে ওই যে ওখানে দেখবেন যে প্যাটার্ন নিয়ে একটা ফুল ক্লাস চলে গেছে, একটা না দুইটা ক্লাস জানি আমার এরকম আছে না। যদি একটু ডিটেলস দেখানো যেত তাহলে ভালো হতো। তবে আমার মনে হয় আপনারা বেসিকটা ধরে ফেলছেন, কি করতে হবে এটা প্র্যাকটিসের ব্যাপার আর কিছু না। পারা যাবে এখন থেকে কোনো প্যাটার্ন নিয়ে কোনো প্রবলেম আছে? পার্টগুলো দেখলে নিজেরাই নগদের ডিপ গুলো করে ফেলবেন, পারা যাবে না? এই যে জিনিসটা দেখেন, এই যে বিষয়টা আমি যে একটা কথা বললাম একটু আগে এই পার্টটা নিয়ে, এই যে কই ওই ভাইয়ার সাথে কথা বলতেছিলাম, এই যে এই পার্টটা নিয়ে মূলত দুইটা পার্ট করছি, তার মধ্যে এটাকে লেফট সাইড থেকে দিছি, এই পাশে ফাঁকা রয়েছে যা রয়েছে, আর এটাকে যেটা দিলাম এই জায়গাটা আমি কি করছি কাস্টম যে ডিপটা নিয়েছি সেই ডিপটার একটা প্যাডিং হিসাব করে বের করে এখানে কত আছে হোয়াইট 88 বা 90, এই হোয়াইটটাকে প্যাডিং হিসেবে দিয়ে দিছি আমি এই জায়গায়। এই কাস্টম ডিপটার অটোমেটিক্যালি কাস্টম ডিপটারের বাম পাশে জায়গা নিয়ে নিয়েছেন এক্সট্রা, হ্যালো আমি এটাই বোঝাচ্ছি যে আপনি যে ফ্রেমটা তৈরি করবেন এটা আগে তৈরি করা শিখতে হবে, এর ভেতরে আপনার কাজ কি, ফন্ট সাইজ, ফন্ট হাইট, লাইন হাইট, কালার, অমুক তমুক, ব্যাকগ্রাউন্ড কালার, মানে একটা কন্টেন্টকে সেট করার জন্য যা দরকার তাই, একটু প্যাডিং, একটু মার্জিন, যেখানে প্যাডিং দরকার হবে বেশিরভাগ সময় আপনার প্যাডিংটা ইউজ করবেন, মার্জিনটা না, বুঝাতে পারছি? আচ্ছা, ওয়াইডের মানে এই ওয়াইড রো লেভেল থেকে ডানে বামে যদি কোনো কিছু ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন হচ্ছে প্যাডিং, মার্জিন না, মার্জিন এক্ষেত্রে ঝামেলা করে। আপনার বক্স সাইজিং বর্ডার বক্সের ব্যাপারটা জানেন? স্যার ওই বিষয়টা আলোচনা হয় নাই, বাট দুই একজন আমরা বাইরে থেকে দেখছি একটু একটু করে। তাহলে ওই বিষয়টা আলোচনা করতে গেলে বোঝানোর ব্যাপার আছে, ওটা না যাই, কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্সটা কিন্তু কন্ট্রোল করে, এটা বুট স্ট্র্যাপে দেওয়া আছে, বক্স সাইজিং বর্ডার বক্সটা কন্ট্রোল করে হচ্ছে ওয়াইড, ওয়াইডের মেজারমেন্টটা, সেক্ষেত্রে ও প্যাডিং রে মেজারমেন্ট করতে পারে, ও কিন্তু মার্জিনকে মেজারমেন্ট করতে পারে না। অতএব আপনারা এই পাশাপাশি যদি কোনো কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্যাডিংটা ইউজ করা বুদ্ধিমানের কাজ হবে, বুঝাতে পারছি? জি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল, অনেক জায়গায় আমরা হচ্ছে কাস্টম সিএসএস ব্যবহার করে মার্জিন প্যাডিং কাস্টম ভাবে দিয়ে ওটা হয়তো বা ঠিক হয় ডিজাইনটা, বাট পরবর্তীতে যখন ওটাকে রেসপন্সিভ করতে যাই তখন ওইটা কেন যেন ওলট পালট হয়ে যায়, এই জায়গাটা তে প্রবলেম। কথা বলি আমরা রেসপন্সিভে চলে আসছে, অলরেডি মুছে দেই, এটা কি স্ক্রিনশট নিছেন? এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। জি স্যার নিছি, আমি মুছে দিলাম, কিন্তু এ সব মুছে দিলাম কিছু থাকবে না। জি নিছি, এবার রেসপন্সিভের কথা বলি, এইটা একটা রো, হ্যাঁ এই রোটার আপনি ডিজাইন করতেছেন, এরকম ডিজাইন করতেছেন, এই যে গ্যাপিংসটা করছেন রাইট, এটা প্যাডিং এর মাধ্যমে করছেন? জি স্যার। যেমন ধরেন এটারও এখান থেকেই মনে করেন ডিপটা শুরু হয়েছে এই পাশের কলামটা, কিন্তু এটাকে আপনি ওই যে একটু আগে দেখালাম না প্যাডিং প্যাডিং দিছেন, কাস্টম ডিপটা ভেতরে যে ডিপটা নিছেন ওটা প্যাডিং দিয়ে এই পাশে আপনি সরাই নিয়ে কাজ করতেছেন। তো এখন আমরা ছোট্ট একটা ভিউতে চলে আসছি, ছোট্ট একটা ভিউতে এগুলো সব এরকম করে বসে যাচ্ছে, এগুলা এই ডিপটার অবস্থা কি হয়েছে? তাহলে ও তো এই পর্যন্ত খালি প্যাডিংই নিছে, বাকিটুক কোথায় যাবে?
ঝামেলা হয়ে গেল না জি স্যার জি স্যার এরকম কি প্রবলেম তো জি ছেলে বের করে নিয়ে চলে গেছে জি স্যার জি স্যার বাইরে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না মোবাইল ডিভাইসে কি আপনাকে সিম্পল একটা সেন্স বলি আপনাকে দায়িত্ব দেওয়া হইছে একটা রুমের মধ্যে সবকিছু ঠিক করে রাখা আপনি সেই রুমটা 10 ফিট স্কয়ার ফিটের মধ্যে সবকিছুই ঠিকঠাক সুন্দর করে রাখছেন একটার পাশে একটা একটার পাশে একটা খুব সুন্দরভাবে দেখালো বুঝা গেছে রেসপন্সিভটা তখন কি আপনাকে আবার কোন একটা কারণে কিছুদিন পরেই বলা হচ্ছে যে আপনি 10 ফিট না আপনি 8 ফিটের মধ্যে সব রাখেন আবার আপনি কি করলেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে সরাই 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 কোনোটা বড় হয়ে গেছে সেটা একটু ভাঙিয়ে চুরে একটু ছোট করে আপনার কাজ হচ্ছে ওই আসল জিনিসটা দেখানো আপনি ওগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে রাখছেন এই করতে করতে একসময় একটা বালতির মধ্যে সবকিছু রাখতে বলছে তাহলে আপনি অটোমেটিক্যালি বালতির মধ্যে একটার উপরে একটা একটার উপরে এখন তার পাশাপাশি রাখার সিস্টেম নাই আছে অল্প জায়গা না একটার উপরে একটা সেটিং করে করে রাখছেন যেটা বড় হয়ে গেছে সেটা কোথায় বড় হয়ে গেছে সেটাকে আপনি আবার কেটে কুটে একটা সাইজ করে কন্টেন্টটা যেন ঠিক থাকে এটা ঠিক রেখে কন্টেন্টটাকে ঠিক রেখে ওই বক্সের ডিজাইনের যেখানে যত বের হয়ে গেছে বা মানে বাড়তি হয়ে গেছে সেই জায়গাটা সেটিং করে আপনি আবার ওই জায়গায় নিয়ে আসলেন তাহলে তো আবার সবকিছু একই স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক না জি স্যার এইখানে পাশাপাশি রাখা গেছে ওই যে 10 ফিট বাই 10 ফিট যখন 4 ফিট 4 ফিটে নিয়ে আসছে তখন তো পাশাপাশি বসানোর জায়গা নেই একটার ঘরে একটা রেখে রেখে উপরে বালতির মধ্যে যখন রাখতেছেন তখন একটার ঘরে একটা কিছু রেখে একটার উপরে একটা রেখে রেখে কাজ করা লাগবে এবং কিছু কিছু ক্ষেত্রে বড় হয়ে গেলে সেটা টাক টাক টুক দিয়া মনে করেন হাতুড়ি দিয়ে পিটে টিটে একটা সাইজ করে ওটারে আবার দেখাচ্ছেন রেসপন্সিভ ঠিক এই জিনিস আর কিছু না তাহলে আমরা দুই একটা উদাহরণ তো দেখতে পারি নাকি জি স্যার রিরাইট করা যাবে রেসপন্সিভ মানে হচ্ছে রিরাইট করা যাবে স্ক্রিনের উপর ডিপেন্ড করে সেই স্ক্রিনটা আপনি সেট করে নেবেন যে আমার এই স্ক্রিনে সমস্যা তাহলে এই স্ক্রিনের একটা ব্লক তৈরি করবেন সেই স্ক্রিনের মধ্যে আপনি রিরাইট করবেন আগে যেটা ডিজাইন ছিল সেটা না সেটাকে চেঞ্জ করে আবার নতুন কিছু আমরা যদি একটু ছোট্ট একটা উদাহরণ দেখি এমনি সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি পরবর্তীতে যাচ্ছি আমরা যে 101টা পর্যন্ত ক্লাস করি সমস্যা আছে না স্যার তিনটা চারটা পর্যন্ত করলে সমস্যা ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি এই যে জায়গাটা আমরাতে আমাদের রেসপন্সিভ এটাকে একটু দেখি যে কি অবস্থা আমরা রেসপন্সিভ করলাম আমরা 992 তে চলে আসলাম সব ঠিকঠাকই দেখাচ্ছে আগের মতোই কোনো সমস্যা নাই 991 তে চলে আসলাম ভেঙে গেল এই পার্টটা নিয়ে তো চিন্তা করেন আমরা প্ল্যান ছাড়াই করছি এই কাজটা বুঝছেন বোঝার জন্য এই পার্টটা বাদ এগুলো নিয়ে চিন্তা করেন আমরা বলছিলাম কত এসএম পর্যন্ত না এগুলো পাশাপাশি থাকবে এসএম লাস্ট কত 576 হচ্ছে এসএম এর লাস্ট ক্লোজিং দেখেন কেমন দেখাচ্ছে এতটুকু পড়তেছি মানে নেছি কিন্তু এরপরে আর পড়ব না এরপরে আর পড়ব না স্যার তখন আমরা কি করছি 75 একদম কলেজ লেটস এত বড় দেখাচ্ছে খেয়াল করেন বিষয়টা আমাদের যে বক্স ডিজাইনটা করা ছিল সেটা নরমালি এতটুকু এর বাড়তি যদি যায় ভালো দেখাবে না ডিজাইনের অনেক পার্ট এরকম থাকে না যে এর থেকে যদি বেশি চড়া দিয়ে দেন ওই বক্সটা আর দেখতে ভালো লাগবে না কন্টেন্টের অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকবে না এরকম আছে না আছে কি না সেক্ষেত্রে আমরা বলে দিব যে যত বড় স্ক্রিন হও না কেন বা যত বড় ডিবের মধ্যেই পড়ো না কেন তুমি এর বেশি হোয়াইট নিবা না আমরা এখান থেকে একটা ফিক্সড হোয়াইটটা দেখে যাই এটার হোয়াইট এখন এই অবস্থায় কত আছে এই ফিচারটাকে যদি আমরা ধরি এটার হোয়াইট কতটুকু আছে 320 ঠিক আছে তো 320 ওয়াইড আছে নর্মাল স্ক্রিনে ওর ওয়াইড আছে 320 আমরা যাচ্ছি যত ছোটই হও না কেন বা যত বড় ডিবের মধ্যে একাই পড়ো না কেন এই ডিবটা যদি একাও থাকে ওই 320 এর বেশিও জায়গা নেবে না এবার আমরা রেসপন্সিভ ওকে কিভাবে সেট করব আমরা যদি এটাকে এবার রেসপন্সিভ আসি এই যে এত বড় জায়গা নেবে না এখন কত আছে দেখেন তো 515 কত আছে 515 দাম যাচ্ছে না 320 হবে নালে ভালো দেখাচ্ছে না ইমেজ টিমেজ দিয়ে অনেক ভালো দেখাচ্ছে না বা আইকন আছে উপরে খুব ভালো দেখাচ্ছে না এই যে হাইট কেমন কেমন চ্যাপ্টার চ্যাপ্টার দেখা যাচ্ছে এইভাবে হবে না তখন আমরা বলতেছি যে কে এই সমস্যা করতেছে এ না আমরা কিন্তু কলাম ধরলাম না
কলম হচ্ছে 100% হয়ে গেছে দেখেন কলমের কাজ হচ্ছে 100% হয়ে যাওয়া এই স্ক্রিনে এসে কারণ আমরা এসএম বন্ধ বলছি আমরা তো স্কুলে মানে মোবাইলেরটা বলি নাই বলছি বলি নাই অতএব কলম এখানে আসলে ভেঙে 100% হয়ে যাবে আমরা এখানে বলবো এটাকে ডাক দিব ডাক দিয়ে এখানে বলবো কিভাবে কি হচ্ছে তাই দেখেন ম্যাক্স ওয়াইড মানে কি ম্যাক্স ওয়াইড মানে কি ম্যাক্সিমাম ওয়াইড সর্বোচ্চ সর্বোচ্চ 320 প্রয়োজনে যদি চারপাশ থেকে তোমাকে ছোট করে নিয়ে আসে তুমি আরো ছোট হবা সমস্যা নাই কিন্তু তুমি বড় হবা কত 320 পর্যন্ত তার বেশি তুমি যাইতে পারবা না এবার কথা হচ্ছে 320 যখন ম্যাক্সিমাম ওয়াইড হয়ে গেল তখন ও কি হলো আমরা যদি এইখানে এবার এটাকে দেখি এক কোণা চলে আসছে না জি স্যার এক কোণা চলে আসছে আমরা বলতেছি কলাম যত বড়ই থাক আমরা কলামটাকে দেখি কলামের অবস্থা এই যে কলামটা কলামটা কিন্তু 100% ওরা নিয়ে আমরা কিছুই করব না ওর পরে আমরা কোনো স্টাইল রিরাইটও করব না তাহলে ঝামেলা আছে কখনো কলামে কোনো রিরাইট করবেন না আচ্ছা আমরা ওরে বলতেছি মার্জিন 0 অটো আর নিচে ছিল কত 30 নিচেটা ঠিকঠাক রাখলাম 30 পিক্সেল এবার কেমন দেখাচ্ছে এরকম একটা স্ক্রিনে এসে ও সেন্টারে চলে আসছে না জি স্যার কেন এই প্যাকেটটা ইউজ করতেছি এবার বুঝতে পারতেছেন তাহলে ওই ক্লাসটাকে কি আপনি প্যাকেট হিসেবে ধরছেন নাকি প্যাকেট ওই ক্লাসটাই প্যাকেট কাস্টম ডিপটাকে আমি একটা প্যাকেট হিসেবে ধরছি হুম হুম বুঝতে পারছি স্যার এটা ঠিক আছে না এটা আপনি 320 পর্যন্ত নিয়ে যান কোনো সমস্যা আছে না স্যার এখন কোনো সমস্যা নেই ঠিকঠাক আছে তার মানে বুটস্ট্র্যাপে এরকম কিছু জায়গায় কলামে আপনাকে কাজ করতে হয়েছে এবার দেখেন যদি আমি বড় স্ক্রিনে চলে যাই কি বিচ্ছিরি অবস্থা কি অবস্থা হয়েছে এটা 320 হয়ে গেছে এর বেশি কি যাচ্ছে কি অবস্থা দেখছেন আল্লাহ এর কারণ কি এর কারণ হচ্ছে ওই যে ম্যাক্সিমাম ওয়েট দিছিলাম 320 করে কি করছে এটা ঝামেলা বাঁধাই ফেলছে আমার কথা হচ্ছে আমি বলে দিচ্ছি অ্যাড মিডিয়া কোরের রুলস কার 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 মনে আছে মিডিয়া কোরের রুলস কার কার মনে আছে হ্যাঁ রাইট মিডিয়া কোরের যে অনেকগুলো রুলস আছে অনেক অনেক ট্রিক্স আছে একটা কমন ইউজ করতেছি দুইটা থেকে তিনটা কমন ইউজ আমরা শিখবো তাতে আমাদের সব কাজ খালাস হয়ে যাবে কিভাবে একটা আছে ম্যাক্সিমাম ওয়াইড পর্যন্ত ম্যাক্সিমাম ওয়াইডের একটা আমাদের রেসপন্সিভ যে ইস্যুটা এটা কিন্তু হাইট নিয়ে না এটা কি নিয়ে ওয়াইড নিয়ে এটা কি নিয়ে ম্যাক্সিমাম ইস্যুটা কারণ নিয়ে সমস্যা হচ্ছে ওয়াইড নিয়ে রেসপন্সিভ ইস্যুটা হচ্ছে ওয়াইড নিয়ে ঝামেলা ওয়াইড কমে আসে বারবার আর আমার এই পাশের গুলো যেগুলো পাশে ছিল সেগুলো নিয়ে আমার ঝামেলা বেঁধে যায় যেটা ওই ওয়াইডটা যে লিমিট অনুযায়ী আছে তার থেকে বড় যদি কোনো কন্টেন্ট থেকে যায় সেটা নিয়ে আমার ঝামেলা হয় ঠিক আছে না এটাকে আমি সাইজ করতে হবে আমরা বুঝে দিলাম অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড আপনি বলতে পারেন আরও আছে স্যার আরও সহজ আছে হ্যাঁ আপনি সেটা ইউজ করেন সমস্যা নেই অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ম্যাক্স ওয়াইড আমরা বলতেছি আমাদের ঝামেলাটা কোথায় ছিল বলেন তো আমরা যদি এটাকে কমেন্টের মধ্যে রাখি আমরা যদি এটাকে কমেন্টের মধ্যে রাখি সেক্ষেত্রে আমাদের এটা ঠিক আছে না আমাদের ঝামেলাটা কোথায় ছিল 576 পর্যন্ত ঠিক আছে না ডিজাইন অনুযায়ী 575 এর নিচে স্মল ডিভাইস এক্সট্রা স্মল 575 এসে ঝামেলাটা আছে এটা কিন্তু আমরা আরো আগে থেকে একটা ঝামেলা ফেস করতেছি 767 থেকে ঝামেলা ফিল করতেছি দেখেন এটা ঠিক আছে টাইটেল 767 তে আসলাম ঝামেলা ফিল করতেছি আর হচ্ছে না এটা ভেঙে গেছে রাইট জি স্যার এক লাইনে রাখতে চাই একটু এখানে আছে ইনস্পেক্ট এলিমেন্ট করেন
এটাকে ধরেন, ধরে যদি আমরা এখানে একটু রিরাইট করি এটাকে, এই এইচ এটাকে যদি রিরাইট করি এখানে ফন্ট সাইজ আমরা কত দিব 22 পিক্সেল, অনেক বেশি ছোট হয়ে গেল না? ঠিক আছে, ঠিক আছে না, কি বলেন? ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি এই 767 থেকে 576 পর্যন্ত, 767 থেকে 576 পর্যন্ত ফন্ট সাইজ থাকবে কত? 22। আমরা এখানে দিব অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম হোয়াইট 700, কত? 68 পিক্সেল। এর নিচে থেকে শুরু হবে, ম্যাক্সিমাম এই পর্যন্ত কাজ করবে, এর পরের স্ক্রিনে উপরের স্ক্রিনে এই এখানে যা লিখবো তার কাজ করবে না। এটা ব্লক তৈরি করতেছি নতুন সিএসএস, দেখেন সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা ব্লক না? এটা হচ্ছে মিডিয়া কোয়ারি সিলেক্টর, এটা হচ্ছে কি? মিডিয়া কোয়ারি সিলেক্টর, যা আমরা কোন স্ক্রিনটাকে সিলেক্ট করলাম 768 থেকে নিচে 320 পর্যন্ত সিলেক্ট করে ফেলছি। দেখেন আমরা এই সিএসএসটাকে কপি করে আমরা কি রিরাইট করছি না? এটারে এটারে কি করছি? রিরাইট করছি, এটারে কপি করেন এর মধ্যে দিয়ে দেন, আপনি যদি দেখতে চান চেক করে যে স্যার কাজ করতেছে কিনা ঠিকঠাক, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখান। আমরা এখানে গ্রিন লিখলাম বা ইয়েলো লিখলাম কালার, মানে এই এই স্ক্রিনে এসে ম্যাক্সিমাম স্ক্রিন এই স্ক্রিন থেকে নিচে এই বক্সের কালারও চেঞ্জ করে দিছি, মানে কি এই জায়গাটা একটা নতুন জায়গা। এই সিলেক্টরকে আপনি ডেকে এনে, যে কোনো সিলেক্টরকে ডেকে এনে এখানে আপনি রিরাইট ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, ওয়াইড হাইট কমাতে পারবেন বাড়াতে পারবেন, ফন্ট সাইজ কমাতে পারবেন বাড়াতে পারবেন, রাইট? বোঝা গেছে? মানে আগের অংশটাকে রিরাইট করব, আগে যেটা ছিল সেটা, যে আপনি এখন একটা রুম থেকে একটা বালতির মধ্যে সব ঢুকাবেন, সব কিছুকে আবার সাইজ ঠিক করতে হবে, এটাই হচ্ছে রেস। আর সেই বালতি, আর সেই বালতিটা হচ্ছে আমার এই মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরিটা হচ্ছে আপনার বালতি। ঠিক আছে, এখন এটাকে আপনি দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু ফন্ট সাইজটা আমরা তো চেঞ্জ করি নাই। জি স্যার, এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করি নাই, এখানে ওয়াইডও থাকবে না, ওয়াইড হচ্ছে 500 পরে যে আমরা ওয়াইড সেট করব, মার্জিন 0 টা আগে থেকে ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, আমরা এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। আর ফন্ট সাইজটা কার চেঞ্জ করব বলেন তো? এই H3, রাইট? H1, তাহলে এই সিলেক্টরকে আপনার ডাকতে হবে, এই সিলেক্টর কে? এই ফিচারের মধ্যে যে H3 টা আছেন তাকে ডাক দিলাম, আমি বললাম ফন্ট সাইজ, এই যেটা আপনাকে ধৈর্য ধরে ধরে এগুলো ঠিক করে দিতে হবে যেন ক্লায়েন্টের কাছে সুন্দর লাগে প্রত্যেকটা স্ক্রিনে। হ্যাঁ, এটা নিয়ে ক্লায়েন্টের অনেক সময় কোনো মন্তব্য থাকবে না, কিন্তু উনি অনেক সময় অনেক স্ক্রিন দেখে ভালো লাগবে না, এই এইখানটা একটু ঠিক করে দাও, ফন্ট সাইজটা বড় আছে, ঠিক আছে না? চেঞ্জ হইছে? খেয়াল করে দেখেন, এটাকে যদি আমি একটু ভেঙে দেই, এবং আমি বলছিলাম যে এটাকে 320 পর্যন্ত আমি একটা কাজ করতে চাইছিলাম, সেই মিডিয়া করি তাহলে আমাকে আলাদা বানাতে হবে না, আবার 700। হ্যাঁ স্যার, মিডিয়া কোয়েরিতে একসাথে দেয়া যায় না, মিনিমাম ওয়াইড আর ম্যাক্সিমাম ওয়াইড মানে এক লাইনে আমরা দেখতেছি, এখানে দেখবো আমরা, এখানে বলতেছি ম্যাক্স ওয়াইড কত ছিল এটার 320, রাইট? এবং বলেছিলাম মার্জিন 0 অটো আর কি ছিল 30 নিচেরটা, এখানে এসে কি হলো এই ছোট হয়ে গেল, তাই না? আপনি বলতে চাচ্ছেন স্যার ওই যে 320 যেটা ছিল ওইটাই ভালো ছিল, মানে নর্মাল স্ক্রিনে যে হেডারটার সাইজ ছিল, এই যে ফন্টের যে সাইজ ছিল আপনি ওইটা করে দেন, ঠিক আছে না? জি স্যার, তাহলে আপনি ওইটা করে দেন, তাহলে আপনার এখানে আবার ঝামেলা আছে না? এখানে যদি আপনি ফন্ট সাইজটা এখানে যদি আপনি ফন্ট সাইজটা আবার বাড়ান, ফন্ট সাইজটা এখানে 22 আছে, তাহলে এইখানে যদি আপনি না বাড়ান
তাহলে তো এখানে আর পারবে না, পারবে যখন ছোট করতেছেন? কারণ আপনি এই তো ক্লাসটা বলে দিয়েছেন কি বলেন তো, এই ক্লাসটা বলে দিয়েছেন কি 778 এর নিচে গেলে এইটাই ফন্ট সাইজ থাকবে, যত নিচে যান না কেন স্কেল এটাই ফন্ট সাইজ থাকবে। তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? কারণ আমি আবার দেখতেছি যে এই স্ক্রিন আসার পরে ওটার ফন্ট সাইজটা আগে যেটা ছিল সেটাই ভালো ছিল, বড় হয়েছে না জায়গাটা? আর জি স্যার এই ধরনের কাজে আপনি ওই যে আপনি যেটা বলছেন সেটা ইউজ করতে পারবেন। কিরকম আমি এইটাকে একটু পেঁচাই দেই, এবার পেঁচটা বুঝেন কিনা দেখেন। একটা ব্লক আবার তৈরি করলাম, এখানে দিলাম এন্ড, ব্লক তৈরি করলাম মিনিমাম হোয়াইট, মিনিমাম হোয়াইট কত 576 পিক্সেল। তার মানে এই ব্লকটার মধ্যে যেটা তৈরি হবে সেটা 768 নিচে এবং 576 এর উপর পর্যন্ত কাজ করবে, কথা ঠিক আছে? জি স্যার। আমার এইটার কাজ হচ্ছে এখানে না, এটার কাজ হচ্ছে এইখানে। ফন্ট সাইজ আমি যেটা নিচ্ছি সেটা 778 থেকে 576 পর্যন্ত কাজ করবে, তার নিচে আর কাজ করার দরকার নাই। তার আগে যেটা ছিল ফন্ট সাইজ সেটাই আবার হয়ে যাবে, ঠিক আছে না? এখানে আমি তো এর নিচে কোনো স্ক্রিনে বলে দিই নাই ফন্ট সাইজ চেঞ্জ হবে, খালি ফন্ট সাইজটা কতটুকুর মধ্যে চেঞ্জ করছি এই থেকে এই, এর নিচে আসলে আবার ফন্ট সাইজটা আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এই ফন্ট সাইজটা দেখে যান, ফন্ট সাইজ আবার সেই আর স্যার 3 স্যার 575 এর নিচে মানে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কি আবার তাহলে মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করতে হবে? না, এই যে আপনার 575 এর নিচে তো আমি আর অ্যাপ্লাই করি নাই এই জিনিসটার জন্য, কারণ এটা যখন এখানে ব্লক করে দিছি এই স্টাইলটা, এই ফন্ট সাইজটা তো এর নিচে কাজ করবে না, করবে স্যার এর নিচে? তাহলে কোনটাই কাজ, কোনটা কাজ করবে? ওই আগে যেটা ছিল সেটা বাই ডিফল্ট প্রথমে যেটা ছিল সেটা কাজ করবে। তার মানে আমরা দুইটা জিনিসই টুকটাক দেখে নেছি, রাইট? এবার যদি কোনো স্টাইল এমন মনে হয় যে ওই যে এসএম পর্যন্ত কাজ করবে কিন্তু তার নিচে কাজ করার দরকার নাই, এসএম পর্যন্ত কাজ করবে তার নিচে প্রয়োজন দরকার নাই, তখন অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন এন্ড মিনিমাম ওয়াইড দিয়ে ওই মানে এসএম এর যে লাস্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে 576 ওই স্ক্রিনটা লিখে দিতে হবে। তার মানে ওর নিচে আর কাজ করবে না, উপরে কাজ করবে। মিনিমাম ওয়াইডের ব্যাপারটা বুঝছেন? রেসপন্সিভ নিয়ে যদি আরো কথা থাকে সেক্ষেত্রে আমরা আরো আলোচনায় যেতে পারতাম, কিন্তু আসলে আমাদের হাতে সময় কম। তাহলে কেন আমি এত প্রেশার নেব? ফ্লেক্স বক্স প্রপার্টি নিয়ে এখন আলোচনাই করব না, আমি তো বললাম কথাটা, ফ্লেক্স বক্স আমাদের লাগবে না। ফ্লেক্স বক্স এর মূল কাজ হচ্ছে তো ফ্লট তৈরি করা, রাইট? ফ্লটিং এর যে কাজগুলো সেটা খুব ভালো ফ্লেক্স বক্স দিয়ে করা যায়। তাহলে আমি যেহেতু ফ্লট জানি, ফ্লটটা সহজ বোঝার জন্য, তাহলে আমি ফ্লট দিয়েই কাজগুলো করি, বোঝা গেছে? এবার যদি আপনি বলেন স্যার আমার তো এমন একটা ডিভ আছে, এমন একটা গ্রিড আছে যেটা একদম এরকম থাকবে, অনেকেই বলে তো যে ভালো ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য হলো যে ভালো ভালো ধরনের কি বলে বুটস্ট্র্যাপের কাস্টম ডি ফ্লেক্স ব্যবহার করে এগুলা এগুলা করা। সেটা হচ্ছে ভালো ডেভেলপার এক জিনিস আর প্রফেশনাল কাজ আর এক জিনিস। আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করেন, আপনি জানেন না, আপনি যেগুলো দরকার সেগুলো আপনি ঠিকঠাক করে ক্লায়েন্টের চাহিদা মেটাতে পারতেছেন কিনা, সেখানে W3 আপনাকে কোনো প্রশ্ন করতেছে কিনা, সেখানে গুগল আপনার কোনো অবজেকশন দিচ্ছে কিনা, এটা তো ফ্যাক্ট। ক্লায়েন্ট কখনো আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে বলবে না ফ্লেক্স বক্স লিখছো? আচ্ছা এবার কথা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি বুটস্ট্র্যাপে যান, কোথায় আমরা ছিলাম তো বুটস্ট্র্যাপে না, কোথায় গেলাম, গেট বুটস্ট্র্যাপে যান,
এখানে আপনার ফ্লেক্সবক্সের একটা ইস্যু আপনাকে দেখায়, তারপর আপনি ইউটিউবে সার্চ দিলে তারা সুন্দর পেয়ে যাবেন, খুব ভালো ভালো টিউটোরিয়াল আছে ফ্লেক্সবক্সের উপরে। ফ্লেক্সবক্স শুধু মানে ইসের কাজ করে না, এই যে অ্যালাইনমেন্টের কাজটাই শুধু করে না, অনেক কাজ করে ফ্লেক্সবক্সের, অনেক প্রপার্টি আছে ফ্লেক্সের, ওগুলো একটু দেখবেন, একটু সার্চ দিলে আপনারা পাবেন। দেখা গেল আগামী দিন দেখা হলে আপনারা আমাকে একটু শিখালেন বিষয়টা। আপনারা কিন্তু ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, 40টা ক্লাস শেষ, আপনারা অলরেডি মাঠে নামার কাজে কাজে চলে আসছেন। ফ্রিল্যান্সারের একটাই বৈশিষ্ট্য, সে আগে প্রশ্ন করবে না, আগে সে সার্চ করবে, সার্চ করে সে কিছু কিছু ডকুমেন্টস তো পাবেই এই বিষয়ে, আমাদের সময় পাওয়া যেত না, এখন পাওয়া যায়। তো পাওয়া গেলে আপনি ওটা বোঝার চেষ্টা করেন, আপনি ভিডিও ইউটিউবে যান আরো ভালো দেখতে পাবেন, বাংলায় সার্চ দিলে বাংলায় পাবেন, ওখানে যদি না বুঝেন দেন আপনি আপনার নিজের টিমের কাছে আপনার লিডারের কাছে আলোচনা করেন। কিন্তু আপনি যদি ফার্স্ট লিডারকে প্রায়োরিটি দেন তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং খুব বেশি দূর যাবে না। কথা ক্লিয়ার? মাথায় থাকে তখন দেখবেন ডিজাইনার ডেভেলপার একটু গম্ভীর পর্যায়ে থাকে, কথাবার্তা কম বলে, বেশি বেশি গেম খেলে, এরকম কিছু ব্যাপার আছে। তখন দেখা গেল আপনি একটা প্রবলেমে, বিশাল একটা প্রবলেম আপনি পড়ে গেছেন, সে তো আপনার সময় দিবে না ওই টাইমটা, কারণ তো তার প্রফেশন আগে, তখন আপনি প্রবলেমে পড়বেন। কিন্তু আপনার এই উমুক ভাইয়ের থেকেও ভালো ভাই ইউটিউবে রয়েছে, আপনি সার্চ দিবেন খালি, আপনি জাস্ট সার্চ দিবেন, আপনার বলতে দেরি আছে, আপনার সমাধান সামনে আসতে দেরি নাই। এই সাহসটা যখন আপনার হয়ে যাবে আমি যে কোনো কিছু সার্চ করে আমি সমাধান করতে পারি, তখনই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য পারফেক্ট। বুঝতে পারছেন? এনি চ্যালেঞ্জ ফর ফন্টিন ডেভেলপমেন্ট, আপনি ফন্টিন ডেভেলপমেন্টে এনি চ্যালেঞ্জ নিতে রাজি আছেন, তখনই আপনি ডিজাইনার ভালো। আর এটার আপনার জানা আছে যে ফ্লেক্সটা আসলে কিসের কাজ করে, ফ্লটের কাজ, ফ্লট যেটা কাজ করে সেরকম কিছু একটা কাজ করে, আরো বেশি এক্সট্রা কিছু ফিচার ওর আছে আমরা ইউজ করতে পারবো। ইনস্ট্যান্ট এমন একটা বিপদে পড়ে গেছেন, ফ্লেক্স ছাড়া প্রবলেম না। আমি আমার একটা ওয়েবসাইটে আমি একটা আমার ক্লায়েন্টের কাজ করেছি, সেই ক্লায়েন্টের কাজ ছিল এরকম, মানে বিষয়টা এরকম যে একটুখানি আলোচনা করে যাই তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো হবে, যে এরকম একটা রো আছে, বুঝছেন, রো আছে, চারটা বক্স আছে সুন্দর, চারটা বক্স আছে, সবার টাইটেল কিন্তু সেম হাইট, আচ্ছা এই লোকের হচ্ছে যে আর্টিকেলটা আছে প্যারাগ্রাফ সেটা এখান থেকে এই পর্যন্ত, এটা প্যারাগ্রাফ, বুঝছেন, আচ্ছা এর একটু কম এই, কিন্তু নিয়ম অনুযায়ী এই মাঝখানে আসতে হবে, আবার এরও একটু কম তাই এরও মাঝখানে আসতে হবে, আরো ছোট, তার মানে এই বক্সের হাইট সব সেম থাকবে, ভেতরে কন্টেন্ট অ্যালাইন কোথায় থাকবে, সেন্টারে। এইবার তো আপনি কোনো জায়গায় কাজ পাচ্ছেন না, সমাধান নাই, কি করা যায়, কি বিপদ। তখন আমি কি করছি, সার্চ করছি, সার্চ করে দেখলাম অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আমি বুটস্ট্র্যাপে অ্যাপ্লাই করে দেখতেছি সবগুলো যাবে না বুটস্ট্র্যাপের সাথে, লাস্টে যে একটা পেলাম ফ্লেক্স বক্সের একটা কোড, আমি জাস্ট কোডটা নিয়ে এসে ওখানে বসাই দিলাম, এবং জাস্ট যতটুকু হাইডওয়ার্ডের ব্যাপার ছিল আমি জানি যে মিনিমাম হাইট বলে এই বক্সগুলোকে আমি আগে হাইট ফিক্সড করছি, মিনিমাম হাইট মানে মিনিমাম এতটুকু হাইট হতেই হবে, তারপরে যে প্রয়োজনে হাইট বাড়বে কিন্তু কমবে না। কথা ক্লিয়ার? এটা আমার কাছে বেসিক ঠিক ছিল যে আমি একটু বুঝছি, বাকিটুকু কি, বাকিটুকু হচ্ছে ফ্লেক্স বক্সের কাজ, যে যদি সেন্টার এইভাবে রাখতে চাও কন্টেন্ট, এটা হচ্ছে ফ্লেক্সের কোড, যদি একটু উপরে উঠাও তাহলে ফ্লেক্সের এই জায়গাটা বাড়বে, এই জায়গাটা কমবে, আমি কিন্তু এটা নিয়ে কোড করে কাজ সেরে ফেলছি। বাট আপনি যদি আমার বলেন স্যার স্যার কি নিয়ে সার্চ করেছিলেন, এটা হচ্ছে টেবিল সেলের একটা ব্যাপার ছিল, টেবিল সেল, এই যে ডিসপ্লে টেবিল সেল, এরকম একটা আমাদের ই আছে, টেবিল সেল, টেবিল ডিসপ্লে প্রপার্টি, ওটা দিয়ে আমাদের এই কাজটা করা হয় যে বক্স কন্টেন্ট, কন্টেন্ট শুড বি সেন্টার, মিনিমাম হাইট বক্স, এরকম একটা সার্চ দিয়েছিলাম, সার্চ দিলে এরকম চলে আসছে যে বক্সের সাইজ যাই হোক আপনি কন্টেন্ট যাই লাগবেন, ওটা টেবিলের যেরকম একটা রুলস আছে না, টেবিল
আপনি একটা টেবিল বানাবেন, আপনি যাই লিখবেন না কেন টেবিল কিন্তু কি করে সেন্টারে রেখে দেয়, আপনার যে ভার্টিক্যালি সেন্টারে রাখে, দেখছেন? আপনি যদি কোনো কিছু না বলে দেন, এই টেবিল সেলের কাজটা এরকম ছিল, কিন্তু টেবিল সেল দিয়ে ডিসপ্লে যখন আমি কাজ করতেছি, কারণ আমার ডিসপ্লের অন্য একটা কাজ ছিল ওই বক্সের উপরে, আমি ডিসপ্লে অ্যাপ্লাই করতে পারতেছিলাম না, তখন আমি কি করছি সার্চ দিতে দিতে এক জায়গা পেলাম যেটা ফ্লেক্স বক্সের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন, তখন ফ্লেক্সের কোডটা পাইলাম খালি, আর কিছু না, ফ্লেক্সে খালি এই মেজারমেন্টটা কোথায় থাকবে সেইটুকু বলে দিছে, মিনিমাম হাইটটা আমাকে ফিক্স করা লাগছে যে আমি কতটুকু মিনিমাম হাইট নিয়ে তিনটাকে সমান রাখবো বক্স, বুঝতে পারছি? তো এটাকে একটু সময় নিয়ে একটু প্র্যাকটিস করলে আস্তে 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 প্রবলেমে পড়বেন, সমাধান হবে, সমাধান হবে মানে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আর একটা একটা জরুরি কথা হচ্ছে এই, আপনি দুই মাসে কোর্স করেই খুব হাই লেভেল ডেভেলপার হয়ে যাবেন, মাস গেলে 50,000 আসবে, এটা কিন্তু আসলে আশা করা ঠিক না, আপনার যেটা শেখার না স্যার সেটা তো আশা করি না, আমরা অন্তত ভালো করে শিখতে চেয়েছি না, অনেকে আসে এরকম চিন্তা করে, তো আপনাকে মাথায় রাখতে হবে আমি যেটা শেখার, যেটা আমাকে শিখে নিতে হবে, আমাকে শিখাই না দিলে বুঝবো না, সেটা শেষ হয়ে গেছে অলরেডি, এখন আপনাকে রিসার্চ ফাইন্ড আউট করে সেখান থেকে এই আপনার বেসিকের যে ক্ষমতাটা আছে এই ক্ষমতাটাকে ইউজ করে অ্যাডভান্স লেভেলের কোডগুলো বোঝার চেষ্টা করাটা হচ্ছে এখন আপনার ট্রেনিং, আপনার লার্নিং পাওয়ার। এটা কিন্তু যদি কারো নির্ভর হয়ে যান একবার যে অমুক এবার অ্যাডভান্সের জন্য একটা কোর্স করি, ঠিক আছে, তাহলে আপনি মনে করেন আপনার পাওয়ার একটু কমিয়ে গেল, বাড়ল না, আপনি আলোচনা, এখন আর শেখার কিছু নাই, এখন আলোচনা, কেমন? আপনি একটা কোড চাইলেন, আমি আপনাকে বললাম এটা বলে সার্চ দেন, পেয়ে যাবেন, আপনি পাইছেন, পায়ে ইউজ করতে পারতেছেন, কিছু কিছু জায়গায় বুঝতেন, কিছু কিছু জায়গায় বুঝতেন না, তখন একটা আলোচনা, ভাই এটা একটু বলেন তো এটা আসলে কি, হ্যাঁ ঠিক আছে, আমি সময় পেলে আমি বললাম, নাহলে একটা আর একটা ভিডিও লিঙ্ক দিলাম, দেখেন এখানে খুব ক্লিয়ার বলা আছে, এই তো হয়ে গেল। এখন লেভেলটা কিন্তু আমাদের এইখানে, এখন আমাদের অ্যাডভান্স লেভেল ডিজাইন পার্টে শেখার আর কিছু নাই, বোঝা গেছে? সিএসএস 3 অ্যানিমেশন নিয়ে, সিএসএস 3 অ্যানিমেশন নিয়ে আপনি ক্লাস দেখেন, ভিডিও দেখেন, সুন্দর সুন্দর ভিডিও আছে, W3 টা যদি আগে একটু বুঝে যেতে পারেন আরো ভালো হয়, কারণ আপনি প্রপার্টি, এই যে প্রপার্টি আর ভ্যালু এটা তো বুঝে গেছেন, বুঝে যখন গেছেন এবার ওখানে লেখা আছে যে প্রথম প্যারামিটারটা কি হবে, সেকেন্ড প্যারামিটারটা কি হবে, থার্ড প্যারামিটারটা কি হবে, প্যারামিটার মানে হচ্ছে ভ্যালু, আমরা প্যাডিংটা যখন ইউজ করছি, প্যাডিং, অনলি প্যাডিং, তখন আমরা চারটা ভ্যালু দিছি না, অনেকগুলো প্যারামিটার ইউজ করা যায়। এখন একটা সিএসএস এর একটা অ্যানিমেশন এক লোক দেখালো, ঠাস করে একটা একটা প্রপার্টি আপনি দেখলেন, ওখানে চারটা প্যারামিটার বা পাঁচটা প্যারামিটার ইউজ করছে ওই লোক, তখন আপনি দেখলে বুঝতে পারলেন এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার। এবার প্রশ্ন হচ্ছে প্রথম প্যারামিটারটা কিসের কাজ করে, দ্বিতীয় প্যারামিটারটা কিসের কাজ করে, তৃতীয় প্যারামিটারটা কিসের কাজ করে, এটা আপনি জানলেই তো এটা ইউজ করতে পারতেছেন, রাইট? জি স্যার। এখন ওই ভিডিও যে বানাচ্ছে সে যদি ওইটাই না বলে তাহলে ওর ভিডিও আপনি দেখবেন কেন? ও তো ওইটারে ভেঙে বলতেই তো আইছে, যদি না বললো তাহলে ও আসলো কেন, ওর ভিডিও আমি দেখবো কেন? সো আপনি বাংলাতেই যদি একটু সার্চ করেন, ইংরেজিতে তো আছেই, ইংরেজি অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, বাংলাতেই যদি সার্চ করেন এখন সব এসব জিনিস অ্যাভেলেবল, আপনি এখন ধৈর্য ধরে হতাশ না হয়ে আপনি আপনার নামের পাশে টাইটেলের সাথে এক্সপিরিয়েন্স অ্যাড করতে থাকেন, একের পর এক আপনি আপনার পাওয়ার বাড়াতে থাকেন, এইটাই একমাত্র লাইন যেখানে ঘুষ ছাড়া প্রমোশন পসিবল, আর প্রমোশনটাই হচ্ছে আপনার নামের পাশে আপনি একটা জিনিস অ্যাড করে ঘুমান, যে আজকে নতুন একটা কিছু অ্যাড করে ঘুমাইলাম, আজকে নতুন একটা ট্রিক্স দেখে ঘুমাইছি, তার মানে ওইটা আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, ছয় মাস পরে এতগুলো হবে যেগুলো দেখে আপনি প্রথমে হচ্ছেন নর্মাল ওয়েব ডিজাইনার হিসেবে নিজেরই করতেছেন, এক সময় লিখবেন সিনিয়র ওয়েব ডেভেলপার বা সিনিয়র ওয়েব ডিজাইনার, এই ট্যাগটা আপনি নিজে লিখে ফেলবেন এক সময়, কিন্তু আপনাকে জানতে থাকতে হবে আগামী ছয় মাস থেকে এক বছর লার্নিং ধরে রাখেন ওয়েব ডিজাইন পার্টে, অত প্রেশার নেওয়ার দরকার নাই ভাই, তিন মাস চার মাসেই তো পসিবল, পসিবল 8-10 ঘন্টা 12 ঘন্টা চেষ্টা করেন, পসিবল, যদি কোন এক মাসেই পসিবল, হ্যাঁ সব দেখে ফেলেন কিন্তু মনে রাখতে পারবেন কিনা এটা হলো বিষয়, আর মনে না রাখলে আপনি সময় মতো ইউজ করতে পারবেন না, তার মানে এই এক মাসের মধ্যে সব দেখে কোনো লাভ নাই, আছে না স্যার? না স্যার, আমি কি আসল থিমটা বুঝাতে পারতেছি, কিভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত, কিভাবে আমাদের আস্তে আস্তে জানা উচিত? জি স্যার, জি স্যার,
আপনাদের গ্রুপ যদি থাকে, এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আপনাদের গ্রুপ থাকে, এই যে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমি মাঝে মাঝে আমরা এসব গ্রুপ খুঁজি, সবার মধ্যে যাই, কেউ হয়তো ওখানে আমি অনেক কিছু শিখি, আমার ব্যাজের অনেক যাদেরকে আমি পাইছি, আপনাদের মধ্যে হয়তো আছে, আপনার পরিচিত হওয়ার সুযোগ পাই না, বিদায় জানি না, অনেকে আছেন যারা এই ধরনের সিএসএস এর যখন সিএসএস প্রপার্টি জেনে গেছে, তারপরে আমি ক্লাসে অ্যাডভান্স যাচ্ছি আর তারা সিএসএস 3 এর অ্যানিমেশনে মজা পেয়ে গেছে, ওই সব সাইট ঘেটে 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 অনেক প্রপার্টি এসে আমাকে দেখাচ্ছে, স্যার এটা কিন্তু এইভাবে করে, এই পার্টটা এই কাজে, এই পার্টটা এই করে, এইভাবে আমিও কিন্তু ওদের কাছ থেকে শিখি অনেক কিছু। তো আপনাদের কাজ হবে আগামী ক্লাসে নতুন কিছু, ক্লাস শুরু হওয়ার আগে কতক্ষণ টাইম পান, প্রায় 30 মিনিট টাইম পান নিশ্চয়ই আপনারা, আমাদের এত টাইম থাকে না, আপনাদের হয়তো বা সিস্টেম অনুযায়ী সবাই আসতে দেরি করেন, এরকম কিছু একটা হয়েছে আমি আজকে দেখলাম, আপনাদের উচিত তাড়াতাড়ি চলে আসা আসলে, যাই হোক তাহলে স্যার একটু সুন্দর করে অর্গানাইজ করার সুযোগ পাবে। তো আপনারা যদি এই টাইমে আসেন সেক্ষেত্রে হবে কি যে আপনারা আগে এসে আপনি একটা নতুন কিছু দেখছেন, আজকে আপনি সেটাই শেয়ার করেন না আপনার ফ্রেন্ডকে, আপনি যদি কোনো স্কিল শেয়ার করেন সেটা আরও আপনার কাছে পারফেক্ট হবে, আপনি আরও ইজিতে ওটাকে মনে রাখতে পারবেন যদি শেখাতে যান। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট উনি নিতে পারবেন না, উনির ক্লায়েন্ট আপনি নিতে পারবেন না, কারণ ওয়ার্ড মানে ওয়েবে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তার ক্লায়েন্ট আপনারে খুঁজে পাবে না, আপনার ক্লায়েন্ট তারে খুঁজে পাবে না, ওয়ার্ল্ড মার্কেট আসলে ছোট কোনো মার্কেট না, ওয়ার্ল্ড মার্কেট কোনো ছোট কোনো মার্কেট না, নির্দিষ্ট কজন বায়ার নিয়ে ফাইবার আর আপওয়ার্ক পিপল পার আওয়ার না, বুঝাতে পারছি কথাটা, আপনাদের চিন্তা করেন আমি একা না, বাংলাদেশ উন্নতি করবে তাহলে আপনার উচিত হবে একজনের দায়িত্ব নেওয়া, যে ওকে আমি একটু শিখাবো, আমি যা জানি ওকে তাই জানাবো, বোঝা গেছে, সে যদি আপনাকে না চেনে কদিন পরে ওর থেকে আমি ভালো পারি সেটা আলাদা বিষয়, তার পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে আপনার প্রেশার না, আপনি শিখাতে যেয়ে দেখবেন আপনি নিজে অনেক কিছু জেনে ফেলছেন, আগে একটা ট্যাগ খালি ইউজ করতেন কিন্তু শিখাতে যেয়ে যখন ব্রিফ করছেন যেটা ভেঙে বলছেন তখন দেখছেন আর ওই ট্যাগটা আপনার কাছে নতুন কিছু অন্যরকম, ওইটাকে আপনি আরো সুন্দর করে পারফেক্ট ভাবে কনফিডেন্টলি ইউজ করতেছেন, ক্লায়েন্ট যদি বলে এটা এখানে ইউজ করছো কেন, তখন আপনি ভেঙে বলতে পারতেছেন এই কারণে এটা আমি ইউজ করছি, কিন্তু এখন আপনি কোড করতেছেন অনেক সময় আপনার যদি আমি জিজ্ঞেস করে বসে এটা কেন করলেন, এটা তো করতে পারতেন, তাহলে আপনার কোনো উত্তর নাই আমার বলার, আছে এগুলো কিছু ব্যাপার আছে, এই জন্য চেষ্টা করবেন আপনি যা জানেন যারা একটু কম পারেন তাদেরকে ধরে ডেকে এনে শেখানোর চেষ্টা করবেন, সে যদি শিখতে চায় আপনারও ভালো লাগবে এবং সেও আগায় যাবে, তারও কনফিডেন্ট হবে যে না স্যার শিখাইতে পারে নাই, স্যার বুঝাইতে পারে নাই, স্যারের ভাষা অ্যাডভান্স ছিল বুঝতে পারি নাই, কিন্তু আমি অমুকের কাছ থেকে তো বিষয়টা শিখে নিতে পারছি, তাহলে কোর্সটা কিন্তু সাকসেস হবে, বুঝাতে পারছি। আচ্ছা আমরা তো মিডিয়া করিনি, অল্প করে গেছি মিডিয়া করিনি, আপনারা এই অল্পটুকু থেকে কি আসলে মানে ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার মিডিয়া করি তো স্যার আগে একটু একটু দেখছিলাম, কিন্তু আজকের ক্লাসটার পরে মনে হয় অনেকটা ক্লিয়ার হলো, যেমন ধরেন আমরা ফন্ট সাইজ কে ছোট করব, ইমেজের একটা ব্যাপার আছে ছোট করব, কিছু কিছু অ্যাডভান্স লেভেল ব্যাপারে ধরে যাবেন, ওটা অ্যাডভান্স লেভেল না, ওটা আইডিয়া, অ্যাডভান্স আইডিয়ার ব্যাপার, অ্যাডভান্স লেভেল না আইডিয়ার ব্যাপার, যেমন ধরেন যে এই যে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে দেখছেন, এই যে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে না, আমাদের যে ডিজাইনটা একটু আগে দেখছিলাম, এই যে ডিজাইনটা একটু আগে যে ডিজাইনটা আমরা দেখছিলাম, এইগুলোকে আপনি যদি ছোটও করেন টাইটেল, তারপর এটা যখন ভেঙে নিচে আসবে তাই না, যখন একটা পার্টে এই পার্টটা নিচে চলে আসবে তাই না, রেসপন্সিভে এটা পরে যতই ছোট করেন, এই ছোট করলে কি দেখা যাবে? এইটা দেখার জন্য আপনারা 38 নম্বর ভিডিওটা একটু দেখেন প্লিজ, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন যে এইরকম সিচুয়েশনে কি করতেছি আমরা, এরকম হয়ে গেল কেন, এই যে এখানে 53টা ভিডিও আছে এই চ্যানেলে, আপনি এটাকে ক্লিক করলে এই ভিডিও লিঙ্কটা পেয়ে গেছেন, এই যে এটা কপি করে রাখলে আপনি সব দেখতে পাবেন, ঠিক আছে, ওকে। তাহলে আজকে আপাতত কারো কোনো প্রশ্ন আছে কিনা বা আরেকটু জানার দরকার কিনা,
এই যে অ্যালাইন সেলফ চালাক তো দরকার ছিল কিন্তু আপনার তো মনে হয় আবার ক্লাস নিতে হবে আজকের ক্লাস পর্যন্ত বলতেছি তো আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে মেন্টরিং এর যদি দরকার হয় আমাকে পাঠাবে সমস্যা নাই ঠিক আছে আচ্ছা স্যার আপনার যে 5 নম্বর 6 নম্বর ব্যাচ শেষ হয়ে গেছে ওগুলাতে কি মেন্টরিং ক্লাস প্রত্যেকদিন হচ্ছে নাকি সপ্তাহে দুইটা ওদেরকে জাস্ট আপাতত প্র্যাকটিসে রাখা হয়েছে যেগুলো কাজ করা ছিল ওদেরকে পিডি পিএইচডি দেওয়া হচ্ছে ওরা খালি ওগুলো ভাঙতেছে করতেছে এবং ওখানে আপাতত যারা সিনিয়র আছে তারাই সলভ করে ফেলতেছে তো আমি এই দুই দিন একদম ছুটিতে আছি মানে আমার হচ্ছে বুধবার হচ্ছে আমার এক্সাম শেষ করছি ওদের হ্যাঁ তা ছুটিতে আছি মাহবুব ভাইও খুলনাতে নাই উনি একটা উনিও ছুটিতে আছে উনি ফিরে আসার পরে আর ওদের অলরেডি গিগ তৈরি করা হয়ে গেছে ওরা ওইটা নিয়ে মার্কেটিং এর সবকিছু দেখাই দেওয়া হয়েছে ওরা অলরেডি মার্কেটিং করতেছে বাট ওই যে মাথার উপরে বস না থাকলে যেটা হয় একটু ঘুমায় ঘুমায় পড়তেছে আর কি কিন্তু মাহবুব ভাই ফিরে আসার পরে এটাকে আবার মনিটরিং নিয়ে একটা ফোর্স করে ধাক্কা দেওয়া হবে মার্কেটে ইনশাআল্লাহ যাদের জব আসার বা কোয়ালিটি ভালো তারা জব পেয়ে যাবে আর এখানে আমি আপনাদেরকে একটা বলে দেই আপনারা এখানে ভালো মোটামুটি দেখা যাবে কোড বুঝছেন কিন্তু মিলাইতে পারতেছেন না এরকম আছে না জি স্যার আচ্ছা তারা হতাশ হবেন না তারা হতাশ হবেন না এই কারণে যে আপনাদের সৌভাগ্য আপনারা একসাথে এই 10 জন লোক যারা এখানে আছেন একসাথে হইতে পারছেন না সবার সাথে একটা সবার ভালো সম্পর্ক দেখলাম আলোচনা করতেছেন খুব সুন্দর স্বাভাবিক এটা হওয়া উচিত এটাই দরকার তো এই 10 জনের মধ্যে আমরা কি সবাই একসাথে ফ্রিল্যান্সার হয়ে যাব বা ফ্রিল্যান্সার হলেও সবার কি অল টাইম জব থাকবে একসাথে আমি একটা প্রজেক্ট শেষ করে আমি 5 দিন ছুটিতে থাকতে পারি আমার নতুন জব না আসা পর্যন্ত নতুন হায়ারিং না আসা পর্যন্ত এরকম হতে পারে না তো আপনারা যারা বুঝছেন যে ওই পেজটা কিভাবে কোড করতে হয় এতটুকু যারা বুঝছেন আলোচনা করতে পারেন বিষয়টা নিয়ে হ্যাঁ এইখানে একটা পজিশন লাগবে এইখানে ব্যাপারটা ফ্লট করতে হবে এটা এটা মিনিমাম হাইটের একটা ব্যাপার আছে এই যে কথাগুলো বুঝে ফেলছেন তারা প্রোফাইল রেডি করেন সুন্দর করে গিগ তৈরি করেন মার্কেটে যান ক্লায়েন্টকে ধরেন আপনি কাজ নামায় নিয়ে আসেন মার্কেটিংটা এমন একটা এক্সপার্ট একটা লেভেলের মার্কেটিং এখানে আছে স্মার্ট লেভেলের ওই মার্কেটিং যদি আপনি করতে পারেন গিগটার হ্যাঁ অটোমেটিক্যালি যখন জব আসবে আপনি কাজ ঢুকান এই কাজ আপনার পাশের ভাই করে দেবে আপনি তার সাথে মিনিমাম বিজনেস রিলেশন করেন বিজনেস রিলেশন মানে কমিউনিকেশন হাই কেমন একটা কাজ আসছে আপনার অ্যাকাউন্টে আপনি তো কাজ করতেছেন আপনি কাজ ধরছেন মোটামুটি কমিউনিকেশনও দেখা গেল আপনার সেই লোক করলো কিছু কিছু পয়েন্টে বাট আপনি কথা বলতে পারতেছেন ক্লায়েন্টের সাথে কাজটা নামায় নিয়ে আসতে পারতেছেন সুন্দর করে সাজানোর জন্য আপনি কাজ উঠাই দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার এই বিষয়ে কিছু না হোক ভালো ম্যানেজার তো আপনি কি করলেন এটা উঠাই দিলেন আপনার সাথে $100 একটা কাজ আপনার সাথে আপনার সেই ভাইয়ের কন্টাক্ট হোক যে ভাই আমি একটু ক্লায়েন্ট ধরবো একটু কথা বলে দেবো আমার $30 দিতে হবে এই প্রজেক্ট থেকে তুমি $70 নাও তুমি কষ্ট করছো কাজ করছো হতে পারে না আপনার অ্যাকাউন্টে যখন এই জবটা আসবে তখন আপনারও একটু চিন্তা আসবে তাহলে তো কোডটা আমি শিখে নিতে পারি ঠিকঠাক তখন এখন শেখা আর ওই সময় শেখা আর এক রকম হবে বুঝাতে পারছি মজাটা $30 কিন্তু আমি আপনার কিছু দেবো না আপনি জাস্ট হেল্প করতেছেন এই যে আগে থেকে আপনি তাকে ক্লিয়ার মাইন্ডে কথাটা বলে দিলেন অনেকে বলতেছে এ আমাদের মধ্যে এসব দরকার নাই ভাই আমরা এমনি খুব ভালো সম্পর্ক এই ভালো সম্পর্কের মধ্যে এইভাবেই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কোনো কিছু জানার আগেই মানে কি হলো একটা কাজ আসলো যে কাজ করতেছে সে চিন্তা করতেছে ও তো আমারই কিছু দেবেই আমি তোর বড় ভাই বা আমি তোর দোস্ত মানুষ আর আপনি চিন্তা করতেছেন দোস্ত মানুষ কাজে টাকা দেওয়া লাগবে কেন এমনি কোনো সমস্যা নাই এই দুজনের মধ্যে একটা ফাটল ধরে যাবে কথা বুঝছেন যদি দিতে পারেন ডিরেক্ট বলবেন যে আমি এত দিব আর না দিতে পারলে বলবেন একটা হেল্প করো আমি কিন্তু এই এই প্রজেক্টে দিতে পারবো না কিন্তু এর পরের প্রজেক্ট হলে আমি তোমাকে দিতে পারবো তখন তুমি এত পার্সেন্ট কিন্তু স্যার আমরা হচ্ছে বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে বিভিন্ন ব্যাচে আমরা আছি 1-2 তারপরে আপনার 5-6 ব্যাচে ছিল এখানে 7-8 ব্যাচে আমরা আছি আসলে আমাদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে মানে ওই ব্যাচে যারা আছে 5-6 ব্যাচে ওর সাথে আমি পারি না আবার যারা 1-2 ব্যাচে আছে ওদের সাথে আমরা কেউ কনভার্স করতে পারি না মানে কি বলবো কেন এরকম ডিফারেন্স হলো বুঝতে পারতেছি না ব্যাপার না এক একজন স্যার এক একটা ট্রিক্সে চলে যেমন ধরেন আমি ডিজাইন পার্টের জন্য চলছি কেউ ওয়ার্ডপ্রেস কে ফলো আপ করতেছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে গিগ বের করে আমাদের প্রজেক্টের টার্গেট হচ্ছে আপনাকে আর্নিংস দেখানো ওয়ার্ডপ্রেস যদি মনে হয়েছে যে ওয়ার্ডপ্রেস এর গিগ তৈরি করলাম ছোট ছোট কাজ পেয়ে যাবে তারা এনি হাউ আমি দেখাতে পারবো উনি প্রজেক্টের সাকসেস কোন মানে কোন স্যার সেই দিকে ফলো আপ করতেছে কোন স্যার ডিজাইন পার্ট ভালো বুঝে ডিজাইন পার্ট দেখাচ্ছে কোন স্যার একদম পিএসপি দিয়েই শুরু করতে পারে বলা যায় না
ভালো ভালো স্টুডেন্ট পেয়ে গেছে, তারও মজা লাগছে। স্যার আপনি কি ওয়ার্ডপ্রেসের হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আসলে আমি জাস্ট আমরা জাস্ট 5টা ক্লাস করছি ওয়ার্ডপ্রেসে, 5টা থেকে 6টা। আমরা ডিজাইন পার্টে বেশি ছিলাম, আমরা পিএসপির বেসিক ভালোমতো দেখছি, মোটামুটি পিএসপির বেসিক সবাই বুঝে যে কি কি দিয়ে কি করতে হবে বা দেখতে কেমন, এগুলো সবাই মোটামুটি ভালো বোঝে। জাভাস্ক্রিপ্টকে আমরা পিএসপির বেসিক বোঝানোর জন্য জাভাস্ক্রিপ্টের বেসিকটা আমরা স্ট্রং করছিলাম, ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল বেসিক ভালো থাকায় ওই পিএসপিটার বেসিক নিয়ে বেশি আলোচনা করা লাগে নাই, আমরা ওই লুপ টুপ সবকিছু সুন্দরভাবে চলে যেতে পারছি, ব্যাপারটা বুঝছেন? এগুলো করতে করতে স্যার আমরা যে পিএসপি কিছু শুনলাম না, এখন এটা কি কি করব, মানে কোনো একটা ধারণাও হইল না আর সময়ও তো নাই, এখন তো এইগুলা ক্লাস হিসেবে মার্কেটপ্লেসেই আলোচনা নিতে করে আমার ভিডিওগুলো একটু দেখেন, ওখানে পিএসপি জাভাস্ক্রিপ্টের বেসিক আর পিএসপি সাথে আলোচনা করা আছে, মানে পিএসপি দেখে মজা পাবেন না আমার ওটাই, কারণ ওই যে কিছু কিছু জিনিস দেখায় ভাঙে বলি নাই কেন, আমি ওই বলছি ঘুরায় যে দেখছেন জাভাস্ক্রিপ্টের সাথে এই জায়গার এই মিলটা আছে, তার মানে আমি জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা ক্লিয়ার করছি। বুঝে যাবেন আসলে বিষয়টাকে, ঠিক আছে? দীর্ঘদিন থাকতে চাচ্ছি ওই জন্য আসলে, মানে সারা জীবনে বলা যায় সারা জীবন থাকতে চাচ্ছি ওই জন্য, আর কি কি অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো এরপর? ফার্স্ট আপনার টার্গেট হবে HTML CSS জাভাস্ক্রিপ্ট বেসিক ভালোমতো কমপ্লিট করা। ওয়েবে থাকতে গেলে আপনাকে এখন দুইটা লাইব্রেরি খুব ভালো দেখতে হবে, ওয়েব ওয়েব ডিজাইন করবেন জাস্ট অনলি আর কিছু না, এটার জন্য jQuery মাস্ট ভালোমতো দখলে নেবেন, মানে খুব অ্যাডভান্স না হলেও মোটামুটি লেভেল। আর যদি বলেন আপনি jQuery এক্সপার্ট, যেন প্লাগইন ইমপ্লিমেন্টেশন খুব ভালোভাবে করা, ইমপ্লিমেন্ট ওইটাই না আপনার, আমার যে লাস্ট যে কাজটা ছিল এই যে আপনার এই ওয়েবসাইটটা দেখবেন, ওই যে ডেল নেক্সট, এই যে ক্লায়েন্ট এটা এটা করাই নিছে, হ্যাঁ, তো এর মধ্যে কিছু কিছু জায়গায় স্ক্রিনের উপরে ডিপেন্ড করে ইফেক্ট কাজ করছে ওয়াইড স্ক্রিনের উপরে, এটা কিন্তু মিডিয়া কোয়েরি দিয়ে করা সম্ভব হচ্ছে না, বুঝতে পারছেন? ওটা কি করতে হয়েছে যে কিছু কিছু জায়গায় আমার স্ক্রিনের উপর ডিপেন্ড করে একটা নতুন ক্লাস অ্যাড হয়েছে, তখন জাভাস্ক্রিপ্ট jQuery এর মাধ্যমে আমাকে স্ক্রিনটাকে মাপা লাগছে, মেপে যে এত স্ক্রিনে যখন আসবে তখন এই ক্লাসটা অ্যাড হবা নতুন করে, এরকম কিছু কাজ আছে jQuery এর, এরকম কিছু ইফেক্ট আছে, মানে অন স্ক্রোল যেটা মানে কয়েকটা ইফেক্ট কয়েকটা ইভেন্টের নাম, যেমন ধরেন আপনার ডকুমেন্ট রেডি যেটা আছে, মানে কি পেজটা পুরোপুরি লোড হয়ে গেলে যেটা হবে, তারপরে আছে যে স্ক্রোলের উপরে ডিপেন্ড করে একটা ইভেন্ট আছে, তারপরে আপনার ওয়াইডের উপরে ডিপেন্ড করে ই আছে, হ্যাঁ, ক্লাস অ্যাড ক্লাস রিমুভ এই যে বিষয়গুলো আছে এগুলো বেশি বেশি, খুব বেশি জিনিস যে ডেপথ লেভেল তা না। যদি এখন বলেন স্যার আমি নিজে একটা স্লাইডার বানাবো তাহলে আলাদা বিষয়, এখন আপনার কথা হচ্ছে স্লাইডার এত চারিপাশে আপনি কেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, আপনি নতুন কিছু শেখেন যেটা আপনার ইউনিক হিসেবে কাজ করবে সামনে, আপনার স্লাইডার নিয়ে তো মারামারি করার কোনো কিছু নাই, বুঝতে পারছেন? তো জাভাস্ক্রিপ্ট ওয়েবের জন্য যতটুকু দরকার ততটুকু খুব ভালোমতো জানা। আরেকটা জিনিস আছে, যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে Vue.js আসছে নতুন লাইব্রেরি, এটা jQuery-র এগেনস্টে অল্টারনেট কাজ করাতে পারবেন, এবং এটা আরো আরো হালকা, মানে এই লাইব্রেরিটা আরো ছোট আরো সুন্দর, এবং এটা আপনার নোড জেএস নাম শুনছেন? নোড জেএস এর যে প্ল্যাটফর্মের পরে যে ওয়েব ডিজাইন গুলো হচ্ছে, যে জাভাস্ক্রিপ্টের প্ল্যাটফর্মে যে ওয়েব ডিজাইন গুলো হচ্ছে, মানে যেগুলো হচ্ছে একচোটে পুরো ওয়েবসাইট লোড নেয়, হ্যাঁ, এবং ওটা যখন আপনি মানে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে যাবেন বইয়ের পাতা উল্টায় যেরকম না, ওই রকম পাতা উল্টায় যাবে, কোনো লোডিং নাই, ব্যাপারটা বুঝছেন? তো ওটা হচ্ছে ভিউ, মানে Vue.js ওইটা নোট জেএস এর প্ল্যাটফর্মের উপরে এই Vue.js দিয়ে কাজ করা যাবে। তো তাহলে আপনার নেক্সট যদি টার্গেট থাকে খুব দ্রুত যে না আমার ওয়েব ডিজাইনে টিকে থাকতে হবে, তাহলে jQuery তো বর্তমানের জন্য আপনার শেখাই লাগবে, আর Vue.js অলরেডি মার্কেটে ভালো ঢুকে গেছে, তার মানে আগামী এক বছর পর Vue.js এর হিউজ কাজ থাকবে, তাহলে আপনাকে Vue.js এর লাইব্রেরিগুলো জানতে হবে, কিভাবে ইউজ করতে হয় এটাও বুঝতে হবে। আচ্ছা স্যার, ফ্লাটার ফ্রেমওয়ার্কের সম্পর্কে একটু ধারণা, ওইটার বিষয়ে আমার খুব বেশি ধারণা নাই আসলে, আমি ওই বিষয়ে কোনো প্রজেক্ট এখনো করি নাই, আর আমি একটু অন্যরকম, মানে প্রজেক্ট আসলে করতাম তাহলে আপনারা এখনই বলতে পারতাম এই করছি ওই করছি, হ্যাঁ,
যেহেতু করি নাই সেহেতু আপনার স্যার Node.js তো শিখতে অনেক সময় লাগার কথা। Node.js আপনার আপাতত শেখার দরকার নাই। আপনি শিখবেন কি? আপনি শিখবেন হচ্ছে jQuery Vue.js-টা শিখবেন। আপনার Node.js শেখার দরকার নাই আপাতত। এখন যদি বলেন ব্যাকএন্ডের একদম মানে লোকাল সার্ভার তৈরি করব JS দিয়ে এবং সেটা দিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে আপনাকে Node.js শিখতে হবে। সার্ভারের মধ্যে আপনি এডিটিং এর কাজ করতে পারবেন, ওয়ার্ডপ্রেস এর মধ্যে ডিজাইনের পার্টে কাজ করতে পারবেন। হ্যাঁ, একজন ক্লায়েন্ট এসে বলবে যে আমার কন্টাক্ট ফর্ম আছে ওয়ার্ডপ্রেস এ, ওটা ডিজাইনটা চেঞ্জ করে দাও। চুক্তি বা এরকম করে চাইলো, কিন্তু আমরা তো সেগুলো শিখিনি, ওগুলা কি খুব কমপ্লেক্স টাইপের? কোন কমপ্লেক্স টাইপের না, মনে করেন আপনি যদি PHP জানেন ওয়ার্ডপ্রেসটার আপনার কাছে মনে হবে যে সিস্টেমটা খালি দেখতেছি আর কিছু না, আর ক্লাস গুলো যেগুলো কল করতেছে ওই ক্লাস গুলোর নাম গুলো মনে রাখা, যে এটাকে আমি হেডার অ্যাড করলাম, এটাকে ফুটার অ্যাড করলাম, ওখানে একটা পোস্ট লোড করাবো, তাহলে ওখানে লুপিংটা কেমন হবে, জাস্ট এই আর কিছু না। কিন্তু ওই ক্লাস গুলো মনে রাখা। আর আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটার খুব কম কাজ করছি ওয়ার্ডপ্রেস এর উপরে, এবং আমার আমার ইচ্ছা ছিল ওয়ার্ডপ্রেসটা আমি ডিপ লেভেল শিখবো, কিন্তু ওটা দেখে চিন্তা করলাম মাস দুই তিন যদি ঠিক মতো লেগে থাকা যায় ওয়ার্ডপ্রেসটা শেখা যাবে, ওই দুই তিনটা মাস আসলে আমার কাছে ফ্রি হওয়ার টাইম ছিল না, এই জন্য আমি ওই ডিপ লেভেল ওয়ার্ডপ্রেসটা শিখি নাই। যতটুকু দরকার হয় অতটুকু এনাফ। কিন্তু ইচ্ছা আছে ই কমার্সটাকে খুব ভালো মতো ওয়ার্ডপ্রেসে শেখা, ই কমার্স যে আছে না, এই ই কমার্সটাকে ভালো মতো শিখে থিম বানানোর খুব ইচ্ছা আছে, এবং এটা মনে হয় আগামী দুই এক মাসের মধ্যে আমি করে ফেলবো, মানে এটা মিশনে আছে। এইভাবে আস্তে আস্তে আপনি কি করতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সাথে অনেকগুলো স্কিল অ্যাড হয়ে গেছে, আপনি অনেক কিছু পারেন, অটোমেটিক্যালি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপনার কাজের পরিধিও বেড়ে গেছে। শুধু HTML CSS পারেন দেখা যাবে সপ্তাহে একটা কাজ করার মতো অপশন আসতেছে, বা মাসে দুইটা কাজের পজিশন পাইছেন, তার বেশি পান নাই। আপনি যখন ইমেল টেমপ্লেট আবার অ্যাড করলেন তখন দেখা যাবে মাসে পাঁচটা কাজের একটা লেভেল আসতেছে ঘুরে ফিরে, এর দুইটা ওর তিনটা। আপনি PHP সম্পর্কে একটু জানেন, PHP-র মধ্যে আপনি ডিজাইন পার্টে কাজ করতে পারছেন, তাহলে আরও পাঁচটা কাজের ই বেড়ে গেছে। ঠিক এইভাবে আপনি আপনার এখানে কাউকে ঘুষ দেওয়া লাগবে না, কারো রেফারেন্স লাগবে না, কারো মানে ই লাগবে না, কি বলে মানে সুপারিশ লাগবে না, এখানে প্রমোশন হচ্ছে আপনার উপরে, আপনি কি পারেন তার উপরে। এটা এখানে যোগ্যতা প্রুফের জায়গা, আপনার কোয়ালিটি মানে নিজেকে ইমপ্লিমেন্ট করার খুব সুন্দর জায়গা, যে আপনি আসলে কি পারেন কি পারেন না, বুঝতে পারছেন? খুব সুন্দর একটা প্রফেশন। জি স্যার, স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা যদি দিতেন। আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01911877243 এটা। তবে আমি একটু মানে আপনি যদি আমরা যদি ফেসবুকে অ্যাড করেন সেক্ষেত্রে আমি বেশি বুঝতে পারি, মোবাইলটা প্রায় সময় সাইলেন্ট থাকে, মিস হয়ে যায় বেশিরভাগ সময়, বুঝতে পারছেন? এটা ঝামেলা ভাই, আপনার ফেসবুক লিংকটা দিন, ফেসবুক প্রোফাইল লিংকটা। আর একটা ভাই, আচ্ছা Vue.js টা আমরা কোথা থেকে বা কিভাবে শিখতে পারি একটু যদি বলতেন। আচ্ছা একটুখানি আমি একটু একটা ফোন রিসিভ করব। আসসালামু আলাইকুম ভাই, ভাই বলেন।